শেষ চার ডিজিটে 1000 টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ চার ডিজিটে 1000 টাকা। হ্যাঁ সত্যি, কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ চার ডিজিটে 1000 টাকা। এবার গ্রিন ফার্ম শস্যের তেল দিয়েই বাংলার জন্য আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। কেন্দ্র বদলে বর্ধমান দুর্গাপুরে লড়তে পারেন দিলীপ। মেদিনীপুরে জুনের বিরুদ্ধে সম্ভাব্য বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। 27 মার্চ প্রথম দফা ভোটের জন্য মনোনয়ন জমার শেষ দিন। জলপাইগুড়ি কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির। বাকি আসনে প্রার্থী কবে? আজ ঘোষণা হতে পারে দ্বিতীয় তালিকা। কলকাতা উত্তরে তাপস রায়কে প্রার্থী করতে পারে বিজেপি। তমলুকে সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দার্জিলিংয়ে রাজু বিস্তার বদলে প্রার্থী হতে পারেন প্রাক্তন আমলা হর্ষবর্ধন শৃঙ্গলা। মহুয়ার ঠিকানায় সিবিআই কমিশনে নালিশ তৃণমূল প্রার্থীর। হেনস্থা প্রচারে বাধার অভিযোগ। নির্বাচনী বিধি লাগুর পর এজেন্সির তদন্ত নিয়ে গাইডলাইনের দাবি। হুমায়ুনের পর মুর্শিদাবাদে বিক্ষুব্ধ আরও এক তৃণমূল বিধায়ক। সিবিআই এর বিরুদ্ধে বার কমিশনে নালিশ মহুয়ার। জেলে বসেই মুখ্যমন্ত্রিত্ব কেজরিওয়ালের। রাত 8টায় দেখুন পাপিয়ার সঙ্গে। বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। বর্ধমান দুর্গাপুরে লড়তে পারেন দিলীপ ঘোষ। মেদিনীপুরে সম্ভাব্য বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। কলকাতা উত্তরে তাপস রায় প্রার্থী হতে পারেন। তমলুকে সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাওড়ার উদয়নারায়ণপুর থেকে লোকসভা ভোটে তৃণমূলকে উৎখাত করার ডাক শুভেন্দু অধিকারীর। অনেক বাক্যে বিড়াল করে দিয়েছি জনসভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতার। এই তৃণমূলকে লোকসভার ভোটে উৎখাত করতে হবে, বিধানসভাটা আমরা বুঝে নেব, বুঝে নেব। বাংলায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী কুণাল ঘোষের। তার দাবি, বাংলায় 30 থেকে 35টি আসন পাবে তৃণমূল। 100% পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পেয়েছেন, রাস্তা, আলো, জল, বিদ্যুৎ, কর্মসংস্থান। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়ার্স্ট টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি 30 থেকে 35টি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে, আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করব। বাংলা লোকসভা ভোটের ফলাফল নিয়ে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণীর জবাব দিয়েছেন বিরোধীরা। কুণাল ঘোষ আপ্রাণ চেষ্টা করছেন যে এ ধরনের বিবৃতি দিয়ে কিছু হতোদ্যম তৃণমূল কংগ্রেস কর্মীকে পুনরায় উজ্জীবিত করে যাতে বুথে পাঠানো যায়, যাতে প্রচারে নামানো যায়, সেই চেষ্টা করার। তৃণমূল বিজেপি দুয়ের বিরুদ্ধে মানুষ ভবিষ্যতে তা বুঝতে পারবেন, ভবিষ্যৎবাণী কেউ করতে পারেন, আমি কারোর ভবিষ্যৎবাণী মানছি না। বাড়ি ও অফিসে সিবিআই হানার ঘটনায় নির্বাচন কমিশনের নালিশ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর। সিবিআই এর বিরুদ্ধে হেনস্থা ও প্রচারে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ করেন মহুয়া মৈত্র। সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটা তো স্বাভাবিক না। এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরো 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ। বাংলায় ভোটের জন্য 920 কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। লোকসভা ভোটের মুখে উত্তপ্ত নদিয়ার চাকদা। রানাঘাটে বিজেপি প্রার্থীকে কীর্তনের অনুষ্ঠানে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। হুমায়ুন কবিরের পর নিয়ামত শেখ। মুর্শিদাবাদে বিক্ষুব্ধ আরও এক তৃণমূল বিধায়ক। জেলা সভাপতি ও তৃণমূল প্রার্থী আবু তাহেরকে নিশানা নিয়ামত শেখের। আর এই সবে পঞ্চায়েত গেল, পঞ্চায়েতে আমাদেরকে প্রায় 42টা বোম মেরেছে, তো একজনে কি এই এমপি এসে খুঁজে দিয়েছে। উনিও মমতা ব্যানার্জির স্নেহধন্য এমএলএ, আমিও মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী, সুতরাং এ কথা বলার কোনো মানে নেই। লিড না দিলে পদ ছাড়তে হবে, কাউকে রেয়াত করা হবে না। দলীয় নেতৃত্বকে হুঁশিয়ারি উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজার। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে বলে কটাক্ষ বিজেপির। আমডাঙ্গায় জোর করে দলবদল করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যোগদানের সময় ভিডিও পোস্ট করে তৃণমূলকে নিশানা অর্জুন সিংয়ের। পঞ্চায়েত সদস্যকে ভয় দেখিয়ে দলে ফিরিয়েছে সিপিএম। পাল্টা দাবি তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের। ইডির ওপর হামলার ঘটনা তদন্তে ফের সন্দেশখালিতে গেল সিবিআই। হেফাজতে থাকা সুকমল সর্দার ও মহিবুর মোল্লাকে সঙ্গে নিয়ে সরবেরিয়া, আকুঞ্জিপাড়া ও রাজবাড়ী আউটপোস্টে যান তদন্তকারীরা। গুমা 1 নম্বর পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনায় পুনর্নির্মাণ করল পুলিশ। প্রধান অভিযুক্ত গৌতম দাসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারীরা। প্রধান অভিযুক্তের ফাঁসির দাবি স্থানীয় মহিলাদের। দাবি পূরণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি। কেজরিওয়ালের গ্রেফতারি প্রতিবাদে 31 মার্চ রামলীলা ময়দানে মেগা র্যালির ডাক ইন্ডিয়া জোটের। এজেন্সির অপব্যবহার করে স্বৈরাচারী শাসকের মতো আচরণ করছেন প্রধানমন্ত্রী। অভিযোগ ইন্ডিয়া জোটের শরিকদের।
চাটা দে। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। বাংলার জন্য আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। কেন্দ্র বদলে বর্ধমান দুর্গাপুরে লড়তে পারেন দিলীপ। মেদিনীপুরে জুনের বিরুদ্ধে সম্ভাব্য বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। 27 মার্চ প্রথম দফা ভোটের জন্য মনোনয়ন জমার শেষ দিন। জলপাইগুড়ি কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির। বাকি আসনে প্রার্থী কবে? আজ ঘোষণা হতে পারে দ্বিতীয় তালিকা। বিজেপি করায় সরকারি সুবিধা থেকেও বঞ্চিত পিংলায় নিহত বিজেপি কর্মীর পরিবার। আমি ওই বিজেপি করি বলে সবাই গ্রামে লক্ষ্মী ভাণ্ডার পায়, আমি পাই। অনেক বিড়ালকে আমরা নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি, ভদ্র হয়ে যান। চিরদিন কাহারও সমান নাই। ফের হুঙ্কার শুভেন্দুর, বিজেপির ইশারায় চলছে এজেন্সি, পাল্টা জয়প্রকাশ। আরে সবে তো মাফলার গেছে, এবার তো হাওয়াই চুক্তি। ভোটের আগে কি নিয়ে সরগরম হীরক রাজ্য? কি বলছেন সভাসদরা? হীরক রাজার দরবারে রাত 10:30। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। সহযোগী নিবেদন লিফোর্ড হেলথকেয়ার লিমিটেড, দেশকে সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। গেট 55% অফ বিফোর এইচএস রেজাল্ট। ডাফ এন্ড ডটের গ্রামার কোশ্চেন মাঞ্চ, নেক্টার ও রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডট, স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, এখন আরো কাছে আপনার শহরে। নমস্কার, শুরু করছে সরগরম আপনাদের সঙ্গে আমি পাপিয়া। সুকুমার রায় ছড়ায় লিখেছিলেন, কেউ বলেছে খাবো খাবো, কেউ বলেছে খাই, সবাই মিলে গোল তুলেছে, আমি তো আর নাই। সামনেই ভোট, আর রাজনীতিতে গোল থাকবে না তা কখনো হয়? ফের সন্দেশখালিতে সিবিআই আরো অভিযোগ জমা পড়ল। আর এদিকে হুমায়ুনের পর মুর্শিদাবাদে বিক্ষুব্ধ এক তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ, হেনস্থা, প্রচারে বাধা, বেআইনি পদক্ষেপ, সিবিআইয়ের বিরুদ্ধে এবার কমিশনের নালিশ, মহামৈত্র, জেলে বসেই মুখ্যমন্ত্রীত্ব কেজরিওয়ালের। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব। তার আগে শুরুতেই আপনাদের সামনে রাখব তৃণমূলের অন্দরের ক্ষোভ আবার প্রকাশ্যে। ফের মুর্শিদাবাদে তৃণমূলের প্রার্থী ক্ষোভ। হুমায়ুন কবিরের পর এবার সরব হলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। মুর্শিদাবাদে লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী আবু তাহেরের বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগড়ে দিলেন। দলীয় কোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তি বেড়েছে তৃণমূলের, ভোটের আগে জানিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। 2021 সালে এখানে বিধানসভা নির্বাচন হয়েছে, একটা দিনও তার টিকে রাখা যায়নি। আবার আমাদের 2023 সালে এখানে পঞ্চায়েত, তিস্তর পঞ্চায়েত নির্বাচন হলো, একটা জায়গায় টিকে রাখা যায়নি। আমার দলের এমপি সে হয়ে আমার অন্যান্য যখন নির্বাচন হচ্ছে তখন অংশগ্রহণ করবে না। লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী নিয়ে বিক্ষুব্ধদের তালিকায় যোগ হলো আরও এক বিধায়কের নাম। মুর্শিদাবাদ কেন্দ্রের দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললেন হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। নিজের পুরনো কেন্দ্রেই ফের দাঁড়িয়েছেন আবু তাহের খান। এই কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। সিপিএম এই কেন্দ্রে প্রার্থী করেছে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে। তৃণমূল সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করলেও এতদিন দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নামতে দেখা যায়নি হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখকে। তবে শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামতে চলেছেন তিনি। দেরির কারণ ও কর্মী সভায় নিজেই ব্যাখ্যা করেছেন তৃণমূল বিধায়ক। দলের ভোট করতে হবে, পার্টি যেই হোক না কেন, আমি বলছি আমার উপরে নির্দেশ আছে, অভিষেকের নির্দেশ আছে। আমাদের এখানে কোনো প্রশ্ন থাকতে পারে না, যেমন নেতা বলছে পার্টি পছন্দ হোক আর না হোক। এরপরেও দলীয় প্রার্থীর প্রকাশ্য বিরোধিতা করেছেন তৃণমূল বিধায়ক। কত সেদিনকে আসল, 18 সালে 19 সালে আসল, এসেই এমপি টিকিট পেল। আমাদের আমাদের যন্ত্রণা, আমাদের কষ্ট, আমাদের বিপদ মুসিবত কি সে কতটুকু জানে? পঞ্চায়েতে আমাদেরকে প্রায় 42টা বোম মেরেছে,
বোমের আমাদের চারখানা গাড়ি ভেঙে চলে দিয়েছে, একটা ছেলে ইঞ্জোর হলো, আমরা তো ওখানে মরেই যাচ্ছিলাম, তো একজনকে এই এমপি এসে খোঁজ নিয়েছে। আমি কোনো উত্তর দেব না, উনিও মমতা ব্যানার্জি স্নেহধন্য এমএলএ, আমিও মমতা ব্যানার্জি স্নেহধন্য প্রার্থী, সুতরাং এ কথা বলার কোনো মানে নেই যে ভোট দেবেন মমতা ব্যানার্জি দেখে। লোকসভা ভোটের আগে তৃণমূলের এই প্রার্থী কোন্দল নিয়ে বিঁধতে ছাড়েনি বিরোধীরা। যে কোনো রাজতন্ত্রের যখন পতন হয় তখন বিক্ষোভ শুরু হয়, গুপ্ত হত্যা শুরু হয়, রাহাজানি শুরু হয়, একে অন্যের বিরুদ্ধে দোষারোপ করে, আঞ্চলিক কিছু শক্তি তারা মাথা ছাড়া দিয়ে উঠে বিদ্রোহ ঘোষণা করে, সেটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ক্ষোভ থাকলে স্বাভাবিকভাবেই বলবে, তার কারণ মানুষকে সাংসদকে পেতে চাই। ওনার দলের লোকরাই বলছেন একটা নির্বাচনও আসেনি, না লোকসভা, না বিধানসভা, না পঞ্চায়েত, কোথাও আসেনি, তো ওনার ক্ষোভ থাকলে উনি বলবেন। এর আগে বহরমপুর লোকসভা কেন্দ্রে বড়দার বাসিন্দা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে তৃণমূল প্রার্থী করায় প্রকাশ্যে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। অধীর চৌধুরীকে কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতায় থেকে গায়ক নিয়ে গিয়ে তাকে যে পরাস্ত করা যাবে না সেটা এর আগে প্রমাণিত। হুমায়ুন কবিরের পর এবার নিয়ামত শেখ। লোকসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নবাবের জেলায় প্রকট হচ্ছে তৃণমূলের অন্দরের ফাটল। রাজীব চৌধুরী, অনির্বাণ বাগচি ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। তাপস রায়, অর্জুন সিং, তারা তো দল ছেড়েইছেন। শান্তনু সেন, মৌসুম ব্যানার্জির নূর, কেউই ক্ষোভ চেপে রাখেননি টিকিট না পেয়ে, একেবারে সামনে চলে এসছে। আমি এই জায়গাতেই রিজুর কাছে আসব। রিজু, আমার ওনার কথা শুনতে শুনতে, মানে নিয়ামত শেখের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল উনি তৃণমূলের বিধায়ক তো, নাকি কোনো বিরোধী দলের বিধায়ক বা সাংসদ। কেউ বলছেন যে আমাদের বোমা মেরে ফাটিয়ে দিয়েছে, আমরা মরেই যাচ্ছিলাম, একজন সাংসদ এসে পাশে দাঁড়ালো না। এ তো বিরোধীরা বলে, তোমাদেরই দলের বিধায়ক এমনভাবে কথা বলছেন দেখুন পাপিয়াদি, একটা কথা বলি, সেটা হচ্ছে যে সব মানুষেরই ক্ষোভ আক্ষেপ থাকতেই পারে, সেটা সাধারণ মানুষ হিসেবেই স্বাভাবিক। কিন্তু আজকের দিনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, সেই সকল মানুষের দায়িত্ব সেই প্রার্থীর হয়ে ভোট প্রচারে নামা, মানুষের দরজায় দরজায় যাওয়া। হ্যাঁ, যদিও উনি পরে এটা বলেছেন, আর আমি একটু বিরত করে বলছি, মনে কিন্তু ক্ষোভ থেকেই যাচ্ছে। আর তুমি বললে না, কুণাল ঘোষও বলেছিলেন তাপস রায়ের দল ছাড়ার ওই সময়টায়, ওই সন্ধিক্ষণে, যে দল যদি একটু ভেবে দেখতো তাহলে ওনাদের হারাতে হতো না। দেখুন, দল যাদের নিয়ে ভাবার তাদের নিয়ে দল যথেষ্ট ভাবছে, দল যাদেরকে ঠিক মনেছে করেছে তাদেরকে প্রার্থী করেছে। এখন ভোট আসলেই যদি কিছু মানুষের দমবন্ধ হয়ে যায়, কিছু মানুষের যদি ক্ষোভ বিক্ষোভ ভোটের মুখেই বেরিয়ে পড়ে, তাহলে আমি বলবো তারা তাপসবাবুর পথ অবলম্বন করতে পারেন, পরিষ্কার কথা। এই দলের একটাই লবি, একটাই নেত্রী, তার নাম মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক ব্যানার্জি, সিম্বল তৃণমূল কংগ্রেস। আমার দল ছাড়াছাড়ি কথা, আমার পরিষ্কার কথা, মানুষের ক্ষোভ আক্ষেপ অনেক কিছুই থাকতে পারে। দলের মধ্যে দলের সভাপতি আছেন, দলের সাধারণ সম্পাদক আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। এখন ভোটের মুখে ক্ষোভ আক্ষেপ এইসবের জায়গা নেই। যারা আপনাদের বুঝতে হবে উল্টো দিকে কারা, উল্টো দিকে বিজেপি, তাদের ইডি আছে, সিবিআই আছে, নির্বাচন কমিশন আছে, তারা এখনও প্রার্থী লিস্ট ঘোষণা করেনি, সেটা আলাদা ব্যাপার। অন্যদিকে বামফ্রন্ট আছে, কংগ্রেস আছে, সবাই মিলে তৃণমূলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এখন ন্যাকা কান্না কাঁদার সময় নাই। যারা ন্যাকা কান্না কাঁদতে চাইছেন তাদের বলবো দলের অন্দরে জানান, মিডিয়ার সামনে ন্যাকা কান্না কাঁদার সময় নয়। এটা সভা হয়, তোমাদের বৈঠক হয়, দলের শীর্ষ নেতৃত্ব ছুটে গেছেন জেলায় থেকে জেলায়, সেখানে গিয়ে এই কোন্দল, এই ক্ষোভ সামাল দেওয়া তাহলে যায়নি? না হলে টিকিট ঘোষণার পরপরই এত ক্ষোভ সামনে চলে আসছে কেন? এমন তো নয় যে হুমায়ুন কবির এখন বলছেন, আগেও তো বলেছিলেন। এক সেকেন্ড, তুমি বলছিলে যে টিকিট বেরোনোর পর বলছিলে। এই উদাহরণটাই দিতে চাই তোমায় পাপিয়া দি, হুমায়ুন কবির তোমাদের বুমের সামনে তিনি বিক্ষোভ প্রকাশ করেছিলেন বা আক্ষেপ প্রকাশ করেছিলেন। যেদিন বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ইউসুফ পাঠান পা রেখেছেন,
ইউসুফ পাঠানের পাশে বসে এবং তার হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীর হয়ে প্রচার করেছেন হুমায়ুন কবির। আমাদের বলেছিলেন সেটাও একটু বলো। তার আগে কি বলুক, প্রতিটা আমাদের দলটা পরিবার, আমাদের দলটা আবেগে চলে, পরিবারের মধ্যে অনেকের মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু যখন লড়াইটা বাইরের লোকেদের সাথে তখন আমরা ঐক্যবদ্ধ। আর আমি সকল তৃণমূলের নেতা নেত্রীদের বলবো, এই সময়টা নেকা কান্না কাটার সময় না, মিডিয়ার সামনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে বাংলার স্বার্থে জেতাতে হবে। পরিষ্কার বক্তব্য শঙ্কর। দেখুন, দল তো আর দল নেই, দল এখন তৃণমূল কংগ্রেস কোন দলে পরিণত হয়েছে, কোন দল বললে বলতে হয়, লড়াইটা দলের উচ্চ স্তরে যেমন হয়েছে তেমনি পারিবারিক লড়াইও প্রকাশ্যে চলে এসেছে। দলে যে প্যারালাল দুটো লবি চলছে সেটা তো সবাই স্পষ্ট হয়ে গেছেন। এখন তার কে টিকিট পেয়েছেন আর কে পাননি তাতে মানুষের কিছু যায় আসে না, কিন্তু মানুষ কোথায় এফেক্টেড হন যখন বকটুইয়ের মতো এদের লড়াইয়ে ইনসিডেন্ট ঘটে যায়, তখন মানুষ এফেক্টেড হন। আজকে প্রথম নির্বাচন শুরু হয়েছে, আপনি দেখবেন খুন হয়েছেন কে, তৃণমূল কংগ্রেস কর্মী। কেন হয়েছেন না, এই লড়াইয়ের লড়াইটা পঞ্চায়েত লেভেল থেকে শুরু এই পর্যন্ত পৌঁছেছে। কিন্তু আমার শুধু আশ্চর্যের বিষয় একটাই লাগছে, এত বড় বড় কথা কোন দল সামলানো তৃণমূল কংগ্রেস, তারা একজনের এগেনস্টে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেখাতে পারছেন না, কারণ দলটা শেষের দিকে এগোচ্ছে। তাই কে তাড়াতাড়ি এখান থেকে বেরোবেন তার রাস্তা তৈরি হচ্ছে। আমি একটা একটা শুধু কথা বলি, যে শঙ্কুদা যা বললেন আমি সব শুনলাম, শঙ্কুদাকে বলবো আপনার দিল্লি লবির সাথে কথা বলে আগে প্রার্থীগুলো ঘোষণা করুন। তৃণমূল একটা বুঝে নেন, আমাদের আগে নিজের সরকার, আপনি দিলীপ সামলান, আমাদেরটা ছেড়ে দিন, আমাদের আমাদের উপর ছেড়ে দিন, আপনি তো তৃণমূলকে নিয়ে আমার কাছে বলছিলেন। বিশ্বনাথ দা, এই দলের ক্ষোভ অস্বস্তি তৃণমূলের প্রার্থী ঘোষণা আসার পর থেকে শুরু হয়েছে এমনটা তো নয়, আমরা বহুদিন আগে থেকে দেখে আসছি। আমি বলছি লোকসভা নির্বাচনের মুখে এই অস্বস্তি সত্যি কতটা অস্বস্তি বাড়াবে তৃণমূলের ভোটের মুখে। আর তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে যখন এই ক্ষোভ বিক্ষোভ হুমায়ুন কবির যখন আগে বলেছিলেন তখন বলতে শোনা গিয়েছিল সময় এলে সব ঠিক হয়ে যাবে এটা পরিবার, তাহলে সময় এখনো আসেনি। দেখো, সংসদীয় গণতন্ত্রে দলের গুরুত্ব বিরাট। রাজনৈতিক দলগুলো যেভাবে চলছে এখন, পশ্চিমবাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে চলছে বা কেন্দ্রের বিজেপি সরকার দলের যেভাবে চলছে, সেখানে কিন্তু সংসদীয় ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। কারণ দলগুলো যদি স্বাস্থ্যকর না হয়, দলগুলো যদি শৃঙ্খলিত না হয়, তাহলে সংসদীয় ব্যবস্থাটা সঠিকভাবে চলতে পারে না। তৃণমূল কংগ্রেসের দলের অন্দর কন্দলে সাধারণ মানুষ এফেক্টেড হয়। বক্তব্যের ঘটনাটা শঙ্কু উল্লেখ করছিল, দিনের পর দিন তুমি দেখবে এই যে বিধায়ক যিনি অভিযোগ করেছেন তিনি কি বলেছেন, বোমা গুলি দিয়ে আক্রান্ত হয়েছেন, জেল খাটানোর মতন ব্যবস্থা হয়েছে এবং অত্যাচার তার উপরে হয়েছে। এই প্রশ্নটাই আসছে যে রাজনৈতিক দল শাসক তৃণমূল কংগ্রেস কিন্তু শুধুমাত্র বিরোধীরা অভিযোগ করছে শাসক দলের আগ্রাসনের উপর, তা নয়, যে আজকে যিনি বিধায়ক তিনি কিন্তু পরিষ্কার অভিযোগ দলের প্রতি করেছেন, দলের আরেক নেতার প্রতি করেছেন, যে যখন তিনি গুলি বন্দুকের সম্মুখীন হয়েছেন তখন তাকে কেউ সাহায্য করতে আসেনি। তার মানে বোমা গুলি যে চলে, রাজনৈতিক দলগুলো কিন্তু বোমাগুলির উপর চলে, শাসক দল বোমাগুলির উপর চলে, এটাই ভয়ের কারণ। মানে আজকের তুমি যদি বলো এই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, যে নির্বাচনকে সামনে রেখে যেভাবে তিনি বলছেন যে বোমাগুলির কথা, সেই বোমাগুলির একটু আজ আমরা ইতিমধ্যেই পাচ্ছি। আজকে সারাদিন ধরে বিরোধীদেরকে পেটাও, বিরোধীদেরকে মানে মিটিং মিছিল করতে দাও না দেওয়ার যে অভিযোগ উঠছে এবং একজনের মৃত্যুর যে অভিযোগ উঠেছে, এটাই আমাদের চিন্তা। পঞ্চায়েত নির্বাচন 70 মানুষের মৃত্যুর বিনিময়ে নির্বাচন হয়েছে, আমাদের ভয় এই জায়গাটাই, যে শাসক দলের নেতা যখন বলেন বোমাগুলির কথা, যে তার প্রতিপক্ষ অর্থাৎ দলের মধ্যেই প্রতিপক্ষ বোমাগুলি ছোড়ার কথা বলেন, তখন ভয় লাগে যে সারা পশ্চিমবাংলাতে যেভাবে বোমাগুলির কালচার চলছে এবং পঞ্চায়েত নির্বাচনে বোমাগুলি আমরা দেখেছি ইতিমধ্যেই, যেটা এই লোকসভা নির্বাচনে ইতিমধ্যে একটা ছায়া দেখতে পাচ্ছি, ভয় আমাদের সেই জায়গায় যে নাগরিকরা আশঙ্কার কথা বলছেন। বিশ্বনাথ দা, আমার সেই মনে পড়ে যাচ্ছে যেটা বারবার উদাহরণ প্রসঙ্গে চলে আসে তৃণমূলের গোষ্ঠীকন্দল এবং ক্ষোভ অসন্তোষের জায়গা থেকে, সেই সাবিনা ইয়াসমিনের কথা পঞ্চায়েত নির্বাচনের আগে, যেখানে সাবিনা ইয়াসমিনকে বলতে শোনা গিয়েছিল তৃণমূলের প্রতিপক্ষ তৃণমূলে। মধুজা, তৃণমূলের প্রতিপক্ষ তৃণমূল হবে নাকি তৃণমূলের প্রতিপক্ষ বিজেপি হবে নাকি তৃণমূলের প্রতিপক্ষ আমরা হব, এই নিয়ে হচ্ছে যে যা না আলোচনা। আমার মনে হয় ওই গোষ্ঠী কন্দল টন্দল এসব ওরা মাঝে মাঝেই করে থাকে অন্য বিষয় থেকে এই চোখ টোক ঘোরানোর জন্য, রাজনৈতিক কৌশল, এছাড়া অন্য কিছু আর নয়।
এবং আমার খুব পরিষ্কার কথা হচ্ছে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখুন, বিদ্যুতের দাম প্রতিদিন বাড়ছে আমাদের, আর ওই বিদ্যুতের দাম যে বাড়ছে, মানে সিএসসি এলাকায় যারা থাকেন তারা জানেন 2011 সালে কত ছিল, 2000 আজকের দিনে দাঁড়িয়ে বিদ্যুতের দাম ইউনিট পিছু কত, আর এই ইউনিট পিছু এই যে দাম বেড়েছে, ইলেকট্রোরাল বন্ডে আরপিজি টাকা দিয়েছে, মানে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা 444 কোটি টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, আর এর ফলাফল ভুগতে হচ্ছে আমাদের সাধারণ মানুষকে। তৃণমূল কংগ্রেস এই সমস্ত বিষয়গুলো থেকে মুখ ঘোরানোর জন্য আসলে এই ধরনের গোষ্ঠী কন্দল করেই থাকে। পরিবারে মনোমালিন্য হতেই পারে, কিন্তু যখন লড়াইটা বাইরের লোকেদের সাথে হয় তখন সব একজোট হয়ে যায়, সেটা আপনাদের চিন্তা করতে হবে না। আমার কথা হচ্ছে মধুজাদি যে এত কথা বললো, আমি যদি ধরে নিই মধুজাদির কথাগুলো ঠিক, তো তাহলে আর কিছু নেই। আচ্ছা শুনুন, আমি শুনে নাও না, যদি কথাগুলো ঠিক হয়, সেই পরিবর্তনগুলো লাগু করতে হয়, তাহলে মধুজাদি আগে তো আপনাদের প্রার্থীদের বিধানসভা বা লোকসভায় মানুষের ভোটে, তৃণমূল না মানুষের ভোটে তো জিততে হবে রে বাবা, আগে সেই ব্যবস্থাটা করুন। শুধু টিভির পর্দায় এসে চেঁচালে হবে, তৃণমূল কংগ্রেস মিলে ভোটটা করতে দেবে তো? আরে আমি আর তৃণমূল আর বিজেপি মিলে ভোট করতে দেবে মানে কেন্দ্রীয় সংস্থা আছে, কেন্দ্রীয় কেন্দ্রীয় হবে না, আরে কেন্দ্রীয় বাহিনী আছে, নির্বাচন কমিশন আছে, তৃণমূল বিজেপি কে করতে দেবে তো? সাধারণ মানুষকে, আরে ভোট করাবে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী, আরে হায় ভগবান কাকে বোঝাবে, এই ভোটারদের মুখে নেতা বা বিজেপি সবার মুখ থেকেই তো শোনা যাচ্ছে এবার অন্যরকম ভোট হবে, ইভিএম এ বদল হবে, শুভেন্দু অধিকারী বলেছেন, যদিও তা নিয়ে আলোচনা আমরা পরে আসবো, কিন্তু সন্দেশখালীতে আজকে ফের গেল সিবিআই। সিবিআই হেফাজতে থাকা সুকোমল সর্দার ও মহিবুর মোল্লাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারীরা পৌঁছে দেন একেবারে সন্দেশখালীতে চষে বেড়ান। ইডির ওপর হামলার ঘটনায় যে 7 জনকে গ্রেফতার করে পুলিশ, তাদের মধ্যে ছিলেন এই দুজন। স্থানীয় এক দোকান মালিক সাইফুদ্দিন মোল্লাকে আটক করে নিজাম প্যালেসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। দেখুন, ইডির ওপর হামলার ঘটনা তদন্তে ফের সন্দেশখালীতে গেল সিবিআই। রবিবার সর্বেরিয়ায় শেখ শাহজাহান মার্কেট থেকে আকুঞ্জিপাড়ায় তার বাড়িসহ বিভিন্ন জায়গা চষে বেড়ালেন গোয়েন্দারা। এদিন সিবিআই হেফাজতে থাকা সুকোমল সর্দার ও মহিবুর মোল্লাকে সঙ্গে নিয়ে এলাকায় যান কেন্দ্রীয় তদন্তকারীরা। ইডির ওপর হামলার ঘটনায় যে 7 জনকে গ্রেফতার করে পুলিশ, তাঁদের মধ্যে ছিলেন এই দুজন। পরে সিবিআই এদের হেফাজতে নেয়। এদিন স্থানীয় দোকান মালিক সাইফুদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গাড়িতে বসে থাকা সুকোমল সর্দার ও মহিবুর মোল্লাকে দেখানো হয় তাঁকে। ইডির ওপরে হামলার ঘটনা তদন্তে ইতিমধ্যে সর্বেরিয়াতে এসে পৌঁছেছে সিবিআই এর টিম। এখানে শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং শুরুতেই গাড়ির ভেতরে থাকা দুজন অভিযুক্ত তাদেরকে প্রথমে দেখানো হয়। এই যে দোকানের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই দোকানের যে মালিক শাহাবুদ্দিন তাকে এবং তারা শনাক্ত করলো যে এই শাহাবুদ্দিনকে তারা চেনেন, অর্থাৎ ঘটনার দিন এই শাহাবুদ্দিনের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল বা শাহাবুদ্দিন তাদেরকে দেখেছিল, সেই বিষয়গুলো নির্দিষ্টভাবে জানার জন্যই এই যে দোকানের ভেতরে সিবিআই এর গোয়েন্দারা তারা জিজ্ঞাসাবাদ করছেন ওই দোকানদারকে এবং তার বয়ান রেকর্ড করা হচ্ছে। সূত্রের দাবি, সুকমল ও মহিবুর শুরু থেকে দাবি করে আসছেন তারা নির্দোষ, তাদের ফাঁসানো হয়েছে। সেই তথ্য যাচাইয়ের পাশাপাশি হামলায় আর কেউ জড়িত কিনা তা শনাক্ত করতেও এদিন ধৃতদের এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর সর্বেরিয়ার দোকান মালিক সৈফুদ্দিন, সুকমল ও মহিবুরকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। গত 5ই জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি তদন্তে সন্দেশখালীর আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে রক্তাক্ত জখম হন ইডির আধিকারিকরা। আক্রান্ত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ঘটনার 56 দিনের মাথায় গ্রেফতার হন শেখ শাহজাহান। এরপর গত 8ই মার্চ ইডির ওপর হামলার ঘটনার নমুনা সংগ্রহের জন্য ম্যারাথন তল্লাশিতে নামে সিবিআই। তদন্তে 3D লেজার স্ক্যানিং প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। এদিন সর্বেরিয়ায় শেখ শাহজাহান মার্কেটে যায় সিবিআই। পাঁচই জানুয়ারি ঘটনাস্থলে উপস্থিত থাকা এক সিআরপিএফ জওয়ানের সঙ্গে কথা বলে সিবিআই। সেদিন কি ঘটেছিল জানতে আশপাশের দোকানদারদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। এরপরই আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে যায় সিবিআই। আজকেও ফের তারা এসে পৌঁছেছেন আকুঞ্জিপাড়াতে এবং ইতিমধ্যে আকুঞ্জিপাড়াতে আমরা দেখছি যে এখানে সিবিআই এর আধিকারিকরা সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে তারা এসে পৌঁছেছেন শেখ শাহজাহানের বাড়িতে। এর আগেও তারা এসেছেন এবং আজকে ফের শেখ শাহজাহানের বাড়িতে তারা এসেছেন এবং ভেতরে প্রবেশ না করলেও বাইরে তারা দেখছেন যে এখানে অন্য কেউ আছে কিনা, যে যাদের সঙ্গে কথা বলে তারা আরো বিস্তারিত তথ্য যাতে পাওয়া যায় কিনা। পুরোটাই একটা সংগঠিত অপরাধ, যে অপরাধ তৃণমূল কংগ্রেস করিয়েছে শাহজাহানকে দিয়ে, এবং যে অপরাধের সম্পূর্ণ নেপথ্যে ছিল পুলিশ
পুলিশকে দিয়ে, সমাজ বিরোধীদের দিয়ে, রোহিঙ্গাদের দিয়ে শাহজাহানকে সামনে রেখে তারাই কারণ ঘটিয়েছে। যারা ইডি অফিসারদের মারল, সাংবাদিকদের মারল, পুলিশ তাদের গ্রেপ্তার করল না, বরং তৃণমূলের নেতারা যাদের নাম বলে দিল ভাড়া খাটা লোকের মতন তাদের নিয়ে গেল সিআইডি, তাদের মধ্যে কয়েকজনকে আজকে সিবিআই নিয়ে গেছিল। এজেন্সির একটা অপব্যবহার চলছে, পুলিশ যা যা ব্যবস্থা নেওয়ার সমস্ত ব্যবস্থা নিয়েছে, প্রশাসন ব্যবস্থা নিয়েছে, দল ব্যবস্থা নিয়েছে, এখন কেউ বা কারা ইস্যুটাকে কোনোভাবে জিয়ে রাখার চেষ্টা করছেন কুৎসারগুলো চালিয়ে যাওয়ার জন্য, সেই জন্য অকারণ বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এদিন নেজার থানা রাজবাড়ি আউটপোস্টেও যান সিবিআই আধিকারিকরা। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসব। ধৃতদের পরিবার তারা দাবি করছে যে তাদেরকে ফাঁসানো হয়েছে, ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে, একদম মানে সিবিআই যেভাবে আজকে পৌঁছে গেল সিবিআই এর কাছে, তারা প্রত্যেকে মুখ খুলে এরকমটাই বলছেন। কিন্তু মারাত্মক অভিযোগ যে তাদের ফাঁসানো হয়েছে, পরিবার দাবি করছে। পুরো নাজর থানা থেকে আরম্ভ করে এই গোটা পলিটিশিয়ান, রাজনীতিক, মাফিয়া এবং তার সঙ্গে প্রশাসনিক আধিকারিক, এদের একটা চক্র ওখানে অনেক দিন ধরে কার্যকারী ছিল, এইটা আমরা সন্দেশখালী যে ঘটনাগুলি তার প্রমাণ পেয়েছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সিবিআই আজকে গেছে, আজকে এতদিন বাদে অনেক তথ্য লোপাট হয়ে গেছে, অনেক কিছু তারা যে জিনিসগুলো সঙ্গে সঙ্গে গেলে পাওয়া যেত সেগুলো লোপাট হয়ে গেছে, তাহলে ইডিন 19 দিন বাদে, 5ই জানুয়ারি ঘটনাটা ঘটলো, 19 দিন বাদে ফের আবার তাদের বাড়িতে গেল। অর্থাৎ এই যে গ্যাপটা, ইলেকশন ডিক্লেয়ার হলো তারপরে লোক দেখানো, এই যে করতে যাওয়া, অর্থাৎ গোটা বিষয়টাতে এই সংগঠিত যে একটা চক্র চলছে, এই চক্রকে কতখানি ভাঙবার জন্যে রাজনৈতিক সদিচ্ছা রয়েছে, এটা সম্বন্ধে সন্দেহ আসে যে দিনের পর দিন এগুলো পড়ে থাকে, সিবিআই দেখতে পায়, সিবিআই এতদিন বাদে যখন তাদের বাজারে যাচ্ছে। এই ক্ষেত্রে কেন আপনি রাজনৈতিক সদিচ্ছা বলছেন? আমি এই জায়গায় উল্লেখ করব, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, তিনি তারা বলে, দুই বিচারপতি বলেছিলেন যে ন্যায় বিচারের স্বার্থে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে সিবিআইকে এই মামলাটা দেওয়াটা অপরিহার্য, বিচার পাবে সন্দেশখালীর মানুষ। রবীন্দ্রনাথ, সিবিআই তো এই যে যখন বিচারপতি তাদের হাতে দিলেন, তারপরে তার আগেও বেশ কিছুদিন যখন বলা হয়েছিল এসআইটি গঠনের জন্য তাদের নাম দিতে, তারা নাম দিল না। হতে পারে তাদের মনে হচ্ছিলো সিআইডি সমস্ত খবর পেয়ে যাবে, তাই হবে সেই জন্য। কিন্তু তারপরেও এই যে এতদিন ধরে দেরি করলো, গড়িমসির কথা, তার ফলে অনেক তথ্য হারিয়ে গেল তদন্তের, কিন্তু অনেক। দেখুন, আমার মনে হয় না যে তদন্তকারী সংস্থা কোনো গড়িমসি করেছে। গড়িমসি তারা করেছেন যারা এই অপরাধকে ঢাকতে চাইছেন। এই রাজ্য সরকারের দিকে সরাসরি আমরা তখন আঙুল তুলেছিলাম, তারা নানা রকম আইনি আছিলা করে ইচ্ছে করে পুরো ব্যাপারটা ডিলে করবার চেষ্টা করেছেন। তদন্ত আপনারাও জানবেন, প্যানেলে অভিজ্ঞ মানুষজন আছেন, তারাও জানেন যে তদন্ত করতে গেলে তার কিছু বেসিক প্রোটোকল ফলো করতে হয়, যেটা এই রাজ্য সরকার কোনোদিন কোশ্চিনকালে করে না। সিবিআই সেটা মেনটেন করে করছেন, এবং আপনারা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন পুরো ব্যাপারটা এই তদন্তে কবে মানুষ সুবিচার পান সন্দেশখালীর মানুষ। শুভেন্দু অধিকারী আজকে আক্রমণ শানিয়ে তৃণমূলকে কি বলেছেন, যে অনেক বিড়ালকে নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি, ছোট ছোট কেষ্টমণ্ডল জ্যোতিপ্রিয় শাহজাহানদের বলবো ভদ্র হয়ে যান, বিজেপির সঙ্গে সম্পর্ক না রাখলে সুদে আসলে কোথায় যে যাবে রাস্তা পাবেন না। তৃণমূল এখন তোলামূল হয়ে গেছে। উদয়নারায়ণপুর সভা থেকে ঠিক কি আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী দেখো। অনেক বাঘকে আমরা বিড়াল করে দিয়েছি তো, অনেক বিড়ালকে আমরা নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি তো, কেষ্টমণ্ডল আছে নাকি বাজারে, জ্যোতিপ্রিয় মল্লিক আছে বাজারে, শেখ শাহজাহান আছে, চামড়া তুলবে বলেছিল আমার, ওরই চামড়া উঠে গেছে। তাই এগুলো দেখার পরেও এখানকার ছোট ছোট শাহজাহানদের বলবো, ছোট ছোট কেষ্টমণ্ডলদের বলবো, একটু ধীরে চলুন, ভদ্র হয়ে যান। আমি গাড়ি থেকে এখানে নামিনি, রাস্তায় নেমেছি, কারণ আমি দেখলাম আমার যে পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস, ওটা এখন তোলামূল হয়ে গেছে, তার নেতারা ওখানে দাঁড়িয়ে আছে সব ছাদে টাদে ইত্যাদি।
আমি নমস্কার করলাম, ওরাও নমস্কার করলো, খারাপ ব্যবহার করেনি। আর বললাম যে বন্ধুরা শান্তি রাখতে হবে, চিরদিন কাহারো সমান নাই যা। তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন, যাহা যাহা করিয়াছেন, সুদ আর আসলে যদি তুলিতে চাই, তখন কোথায় যাবেন? কোনো রাস্তা পাবেন না। আমি রিজুর কাছে আসবো। রিজু ভদ্র হবেন নাকি বিজেপির সঙ্গে সম্পর্ক রাখবেন? আমি শুভেন্দুবাবুর গানের ছড়াটা ধরেই শুভেন্দুবাবুকে বলতে চাই, চিরদিন কাহারও সময় থাকে না, খুব সাবধান হয়ে যান। যদি কেন্দ্রীয় সরকার পরিবর্তন হয়, তাহলে আপনাকেও কোমরে দড়ি বেঁধে মুখে পাঁচবালিশের ওয়ার্ড দিয়ে নিয়ে যাওয়া হবে আদালতে, আর তারপর আলিপুর জেলে। কারণ এই বিজেপি, আজকে শুভেন্দুবাবুর কথাই দেখুন না, আমরা বিড়াল করেছি, এই করেছি, ওই করেছি, তিনি তো প্রকাশ্যে বুঝিয়ে দিচ্ছেন মানুষকে যে বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে ইডি সিবিআই। এফআইআর লজের 72 ঘন্টার মধ্যে মহুয়া মৈত্রর বাড়িতে পৌঁছে গেল সিবিআই টিম, কিন্তু 10 বছর আগে কোটি কোটি মানুষের যে সারদা কাণ্ডে টাকা নষ্ট হয়েছে, চার্জশিট জমা দেওয়ার পরে এখনও শান্তিকুঞ্জে ধেড়ে ইঁদুরকে খুঁজে পেল না। আর যে বিচারপতি এই ধেড়ে ইঁদুর মন্তব্য করেছিলেন, তিনি বিচারপতির চেয়ারে বসে একটা রাজনৈতিক দলের দালালি করে এখন সম্ভাব্য প্রার্থী। এই তো অবস্থা, এটার বিরুদ্ধেই লড়াই। আমাদের তদন্তের এগেনস্টে কিছু নেই পাপিয়া দি। আজকে যদি ঋজু দত্ত দুর্নীতি করে, তদন্ত হওয়া উচিত, কিন্তু যদি শঙ্কু পাণ্ডা দুর্নীতি করে, ও বিজেপিতে আছে বলে তদন্ত হবে না, এখানে আমাদের আপত্তি। অর্থাৎ বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বলছে তৃণমূল এবং বিরোধী। আমি এই নিয়ে আসবো, শঙ্কুর কাছে অবশ্যই রিয়াকশন নেবো, কিন্তু একটা বিরতি নেবার সময় হয়েছে। বিরতির পর দ্রুত ফিরছি সঙ্গে। Say hi to a world of celebrations. With every journey, every adventure, every quest, because Skoda celebrates 2 years of Kushaq in Slavia with benefits of up to rupees 2 lakhs. Drive better, live better. Skoda. Kisi ke grip mein dam nahi hai kya? Hey, mai babu. Yahan wo helicopter shot nahi chalega. Aaj bhi chakka marunga. इतना कॉन्फिडेंस। बेहतरीन मुकाबले की शुरुआत, और ये धोनी ने बदली ग्रिप, गुरुजी हैरान, और ये धोनी की हुई जीत। गजब ग्रिप, कैसे? एसआरएमबी जैसे। एसआरएमबी टीएनटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। বার্জার ড্যাম স্টপ লাগান, এর ন্যানো সিলিকন টেকনোলজি ওয়াটার প্রুফিং এর কভার তৈরি করে, আর প্লাস্টার না ভেঙেই ড্যাম ঠিক করে। বার্জার ড্যাম স্টপ, নো ঝঞ্ঝাট, ড্যাম স্টপ ফটাফট। অত্যাধুনিক এআই বেসড ক্যাথল্যাব সহ হার্টের চিকিৎসা এখন মনোরমা হসপিটেক্স রানাঘাটে, এবং একই ছাদের তলায় এআই বেসড এমআরআই সহ সব রকম পরীক্ষা এখন মনোরমা আল্ট্রাস্ক্যান রানাঘাট ও চান্দহে। Helios, air of innovation. The all-new Xiaomi 14 with Leica cameras. See the world in a new light. Xiaomi 14, see it in new light. বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। বর্ধমান দুর্গাপুরে লড়তে পারেন দিলীপ ঘোষ, মেদিনীপুরে সম্ভাব্য বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা, কলকাতা উত্তরে তাপস রায় প্রার্থী হতে পারেন, তমলুকে সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাওড়ার উদয়নারায়ণপুর থেকে লোকসভা ভোটে তৃণমূলকে উৎখাত করার ডাক শুভেন্দু অধিকারীর, অনেক বাক্যে বিড়াল করে দিয়েছি জনসভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতার। এই তৃণমূলকে লোকসভার ভোটে উৎখাত করতে হবে, বিধানসভাটা আমরা বাংলায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী কুণাল ঘোষের, তার দাবি বাংলায় 30 থেকে 35টি আসন পাবে তৃণমূল। 100% পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পেয়েছেন, রাস্তা, আলো, জল, বিদ্যুৎ, কর্মসংস্থান, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়ার্স্ট টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি 30 থেকে 35টি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে, আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করব।
বাংলা লোকসভা ভোটের ফলাফল নিয়ে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণীর জবাব দিয়েছেন বিরোধীরা। কুণাল ঘোষ আপ্রাণ চেষ্টা করছেন যে এ ধরনের বিবৃতি দিয়ে কিছু হতোদ্যম তৃণমূল কংগ্রেস কর্মীকে পুনরায় উজ্জীবিত করে যাতে বুথে পাঠানো যায়, যাতে প্রচারে নামানো যায়, সেই চেষ্টা করার। তৃণমূল বিজেপি দুয়ের বিরুদ্ধে মানুষ ভবিষ্যতে তা বুঝতে পারবেন, ভবিষ্যৎবাণী কেউ করতে পারেন, আমি কারোর ভবিষ্যৎবাণী মানছি না। বাড়ি ও অফিসে সিবিআই হানার ঘটনায় নির্বাচন কমিশনের নালিশ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর। সিবিআই এর বিরুদ্ধে হেনস্থা ও প্রচারে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ করেন মহুয়া মৈত্র। সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটা তো স্বাভাবিক না। এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ। বাংলায় ভোটের জন্য 920 কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। লোকসভা ভোটের মুখে উত্তপ্ত নদিয়ার চাকদা। রানাঘাটে বিজেপি প্রার্থীকে কীর্তনের অনুষ্ঠানে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। হুমায়ুন কবিরের পর নিয়ামত শেখ। মুর্শিদাবাদে বিক্ষুব্ধ আরও এক তৃণমূল বিধায়ক, জেলা সভাপতি ও তৃণমূল প্রার্থী আবু তাহেরকে নিশানা নিয়ামত শেখের। উনিও মমতা ব্যানার্জি স্নেহধন্য এমএলএ, আমিও মমতা ব্যানার্জি স্নেহধন্য প্রার্থী, সুতরাং এ কথা বলার কোনো মানে নেই। লিড না দিলে পদ ছাড়তে হবে, কাউকে রেয়াত করা হবে না, দলীয় নেতৃত্বকে হুঁশিয়ারি উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজার। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে বলে কটাক্ষ বিজেপির। আমডাঙ্গায় জোর করে দলবদল করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যোগদানের সময় ভিডিও পোস্ট করে তৃণমূলকে নিশানা অর্জুন সিংয়ের। পঞ্চায়েত সদস্যকে ভয় দেখিয়ে দলে ফিরিয়েছে সিপিএম, পাল্টা দাবি তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের। ইডির ওপর হামলার ঘটনা তদন্তে ফের সন্দেশখালিতে গেল সিবিআই। হেফাজতে থাকা সুকোমল সর্দার ও মহিবুর মোল্লাকে সঙ্গে নিয়ে সরবেরিয়া, আকুঞ্জিপাড়া ও রাজবাড়ী আউটপোস্টে যান তদন্তকারীরা। শুভেন্দু অধিকারী বলছেন, বিজেপির সঙ্গে সম্পর্ক না রাখলে সুদে আসলে কোথায় যে যাবে রাস্তা পাবেন না। এখানে তো বিরোধীরা বলার সুযোগ পেয়ে যাচ্ছে শঙ্কু, ওয়াশিং মেশিনের তত্ত্ব। দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি যে রিজুকে আমি এত ভালোবাসি, ওর রাজনৈতিক বুদ্ধার আমি প্রশংসা করি। ও কিন্তু বলেছে যে সারদা কাণ্ডের মূল অভিযুক্তদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া উচিত। ওর মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি জেলের ভেতরে রাখা উচিত। তো এখন রিজু যদি সেটা মেনে নেয়, এটা অ্যাপ্রিসিয়েটেবল, এটা ইমিডিয়েটলি করে দেখানো উচিত তৃণমূলের। তো আমি দড়ি কোমরে দড়ি পরানোর প্রসঙ্গে বলি, আমি প্রধানমন্ত্রীর একটা নির্বাচনী প্রচারের কমিউনিকেশান দিয়েই এর উত্তর দিতে চাই। এই তৃণমূল কংগ্রেস কোমরে দড়ি পরানোর কথা প্রধানমন্ত্রীর ব্যাপারে বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে সেই দড়ি পরানোর ক্ষেত্রেও এরা একটা টেন্ডার করবে, সেই টেন্ডারে 10 জন লোক হচ্ছে টেন্ডার জমা দেবেন, তাতে সারদার মতো 2-1 জন পাওয়া যাবে এবং সেটা নিয়েও আরেকটা দুর্নীতি হবে। ফলে তৃণমূল কংগ্রেসের কমিউনিকেশান দড়ি পরানো এবং দড়ি পরানো নয়, এ নিয়ে আজকাল বাংলার মানুষ বদার করে না। এরা চায় যে দুর্নীতিগ্রস্ত যারা আছেন তারা জেলের ভেতরেই যান। শুভেন্দুবাবু নির্দিষ্ট করে এই কমিউনিকেশান দিতে চাননি যে ভারতীয় জনতা পার্টি করুন, নাহলে আপনাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া যাবে না বা নেওয়া হবে না, এরকম কোনো বিষয় তিনি কমিউনিকেট করবার চেষ্টা করেছেন। ভদ্র হয়ে যান, সুস্থ হয়ে যান, এখনও সময় আছে। দেখুন, মানুষের উচিত প্রত্যেককে হচ্ছে পরিবর্তন হওয়ার সুযোগ দেওয়া, তাই তো কারেকশনাল সিস্টেম আছে, তাই তো জেল আছে। জেল এখন আর বলা হয় না, বলা হয় কারেকশনাল হোম, যাতে এরা সুধরে যেতে পারেন। এবং আপনাকে মনে রাখতে হবে যে সামগ্রিক অর্থে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, যারা সাধারণ মানুষ, যারা তৃণমূলকে সমর্থন করেছিলেন, যারা উপরে দাঁড়িয়ে হাত জোর করে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানিয়েছেন, তারা তো চান যে এর এই ব্যবস্থার পরিবর্তন হন। তারা তো কিছু সেই অপরাধ করেননি, যারা করেছেন তারা জেলে যাচ্ছেন, ফলে যারা করবেন তাদের ফেস করতে হবে। আমি শুনলাম আমাদের প্রাক্তন ছাত্র সভাপতি নারদা ভূষণ শঙ্কুদেব পাণ্ডার বক্তব্য। আমি আমি বলতে আমার কথা, আপনি কি আমাকে বলতে দিন আমার কথাটা শুনে নিন, আপনার জবাব দিতে সুবিধা হবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আপনি শুনে নিন, একটু ধৈর্য। নাকি বঙ্গভূষণের মতো কোনো একটা হয়ে গেছে, একটু শুনুন, যেটা বলতে দেবেন কি শঙ্কু উত্তর দেওয়া হয়ে গেছে, এবার রিজু বলুন। আমি যেটা বললি যে
নারদা ভূষণ শঙ্কুবাবুর কথাটা শুনলাম, আমার কথা হচ্ছে যে আমি আবার নারদা কাণ্ডের কথা বলছি, সেখানে তৃণমূলের নেতাদেরও দেখা গেছিল, তৃণমূলের নেতাদেরও, আরে শঙ্কুবাবু শুনেনি, তৃণমূলের নেতাদেরও দেখা গেছিল। আমি এবিপি আনন্দে বসে সেই কথাটাই বলবো যেটা আমার জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল, যে নারদা কাণ্ডে প্রচুর তৃণমূল নেতাদের দেখা গেছে, শুভেন্দু অধিকারকেও দেখা গেছে, শুভেন্দুকে দিয়ে তদন্ত শুরু করা হোক, শঙ্কু পাণ্ডার সচ্চাও চাচে বলার, শঙ্কু পাণ্ডার সচ্চাও চাচে বলার, আমরা বলছি আমাদের নেতাদের বিরুদ্ধে তদন্ত, শঙ্কু পাণ্ডার সচ্চাও চাচে বলার, যে শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত হবে, দমদমের প্রার্থীর নাম কি, আপনি আপনি বলুন, আপনি সচ্চাও চাচে শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত করবেন, তদন্ত করতে পারবেন না, নারদা অভিযুক্ত যদি মুখপাত্র হয় তাহলে আমার কিছু করার নেই, এতজন নারদা, নারদা স্ত্রী যদি এখন শ্রীরো বিজেপির মুখপাত্র হয় আমার কিছু করার নেই, বাংলার মানুষ দেখছে, বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। দেখুন আলিপুরের ফ্ল্যাট, কৃষ্ণনগরের ভাড়া বাড়ি, অফিস, করিমপুরের ভাড়া বাড়ি, লোকসভা ভোটের দোরগোড়ায় শনিবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর একাধিক ঠিকানায় হানা দিয়েছে সিবিআই। এবার তা নিয়ে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানালেন মহুয়া মৈত্র। সিবিআই এর পদক্ষেপে হেনস্থা প্রচারে বাধার অভিযোগ তুলে এবং নির্বাচনী বিধি চালু হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সি তদন্ত নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়ার দাবি করে মুখ্য নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছেন তিনি। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর অভিযোগ, প্রার্থীপদের কথা জেনেও সিবিআই ইচ্ছাকৃতভাবে আমার সম্পত্তি থাকা চার জায়গায় হানা দিয়েছে। ভোটের মুখে এটার একমাত্র উদ্দেশ্য আমার প্রচারে বাধা দেয়া এবং আমার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা। এই তথাকথিত তল্লাশির ফল একেবারে শূন্য, সিবিআইকে খালি হাতে ফিরতে হয়েছে। এটা অবাক করে না যে সিবিআই এরকম বেআইনি পদক্ষেপ করেছে কেন্দ্রে তাদের রাজনৈতিক প্রভুদের খুশি করতে। সূত্রের দাবি, মহুয়া মৈত্রর বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার যে অভিযোগ উঠেছে তারই তদন্তে সিবিআই আধিকারিকরা শনিবার সকালে পৌঁছে যান আলিপুরের রত্নাবলী অ্যাপার্টমেন্টে। এই আবাসনে নিরাপত্তারক্ষী দাবি করেছিলেন 9A ফ্ল্যাটের মালিক ডিএল মৈত্র, তিনি মহুয়া মৈত্রর বাবা। কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর ভাড়া বাড়ি ও অফিসেও তল্লাশি চালান সিবিআই এর গোয়েন্দারা। এরপর রাতে সিবিআই এর গোয়েন্দারা তল্লাশি চালান করিমপুরের আনন্দপল্লীতে মহুয়া মৈত্রর ভাড়া বাড়িতে। শনিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় দূরবীন হাতে শায়নী ঘোষের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে কটাক্ষ করেছিলেন মহুয়া মৈত্র। রবিবার ফেসবুকে একটি দেওয়াল লিখনের ছবি পোস্ট করে সিবিআই তল্লাশি নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। ফেসবুকে মহুয়া মৈত্র লেখেন, কৃষ্ণনগরে সিবিআই ইকুয়াল টু খালি হাত, বিজেপি ইকুয়াল টু খালি দেওয়াল। পরিকল্পিতভাবে সিবিআই লেলিয়ে দেয়া হয়েছে, সিবিআই শুভেন্দু অধিকারীর নামে এফআইআর করে আর যায় মহুয়া মৈত্রর বাড়ি, মহুয়া মৈত্রকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। কৃষ্ণনগরের মানুষ, বাংলার মানুষ সমুচিত জবাব দেবেন। মহুয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয়, যদি অ্যারেস্ট হয়, মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন। সাংসদ পদ খারিজ হলো, সিবিআই তদন্ত হচ্ছে, এখন তো বোঝা যাচ্ছে যে বিজেপি কতটা বেঠিক মনোভাবে চলে। আসলে আদানি কিংবা আম্বানির নাম শুনলে বিজেপির মাথা খারাপ হয়ে যায়, তাই দেখা গেল। তৃণমূলের সম্পর্কে বিজেপি নরম, কিন্তু আদানির বিরুদ্ধে কিছু বললে বিজেপি গরম। বিরুদ্ধে যে অভিযোগ আছে যে টাকার বিনিময়ে উনি ওনার পাসওয়ার্ড শেয়ার করেছেন এবং তার তদন্ত এথিক্স কমিটির প্রপোজাল অনুসারে সিবিআই করছে, তো যেহেতু সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটাই তো স্বাভাবিক না। মুখ্য নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়ে সিবিআই এর বিরুদ্ধে নালিশের পাশাপাশি মহুয়া মৈত্র লিখেছেন, এক, আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে সঠিক গাইডলাইন বেঁধে দেওয়া হোক, দুই, আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন যেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রার্থীর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ না করতে পারে সিবিআই, তার নির্দেশ দেয়া হোক। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস, সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথের নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে, সিবিআই তদন্ত করতে গেছে, সেটা কি হেনস্থা, বেআইনি পদক্ষেপ, প্রচারে বাধা দেওয়া, জানিয়ে মহুয়া মৈত্র অভিযোগ করছেন। দেখো, তিনটে বক্তব্য আমার আছে। একটা হলো, যে কোনো প্রার্থীর অধিকার আছে নির্বাচন কমিশনের কাছে যাওয়ার, তার যদি কোনো সমস্যা হয় সেই সংক্রান্ত বিষয় জানাবার, কমপ্লেন করার এখতিয়ার আছে, যেটা মহুয়া মৈত্র করেছেন। দুই হলো যে নির্বাচন কমিশনের কি এখতিয়ার আছে সিবিআই তদন্ত আটকানোর, উত্তর না।
তার কারণটা হলো নির্বাচন সংক্রান্ত কোনো কিছু বিষয় যদি থাকে তাহলে ইলেকশন কমিশন কেবলমাত্র হস্তক্ষেপ করতে পারে, কিন্তু কোনো তদন্ত যদি চলে কোন বা ল অ্যান্ড অর্ডার রিলেটেড কোনো ম্যাটার থাকে তাহলে একান্ত সেটা রাজ্য বা কেন্দ্রের প্রশাসনের বিষয় বা তাদের এজেন্সির ভূমিকা। তিন নম্বর প্রশ্ন হলো, তিন নম্বর বিষয় আমি বলবো, সেটা হলো যে দেখো এই যে সিবিআই তৎপরতার মধ্য দিয়ে মহুয়া শেষ পর্যন্ত ভিকটিম কার্ড খেলবার সুযোগ পেয়ে যাচ্ছে না তো, অর্থাৎ শেষ পর্যন্ত সংখ্যালঘু মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে মানে ইয়েতে কৃষ্ণনগরের মতো কনস্টিটুয়েন্সিতে ভিকটিম হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগ করে দিচ্ছে না তো বিজেপি। ফলে এটা বিজেপিকে ভাবতে হবে, সিবিআই ইডি তদন্ত যেমন পজিটিভ রেজাল্ট পেতে পারে পলিটিক্যালি, নেগেটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনাও আছে, কারণ সিবিআই ইডি তদন্ত কিন্তু বিরোধীদের ঐক্যবদ্ধ করতে পারে, ভিকটিম কার্ড জনসাধারণের সামনে তারা খেলতে পারেন, ফলে পলিটিক্যালি কিন্তু বিজেপির লস হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে, উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ বিশ্বনাথ দা আপনি বলছেন বুমেরাং হয়ে ফিরবে না তো? আমি আসবো শঙ্কুর কাছে। শঙ্কুর, দেখুন প্রথম কথা হচ্ছে নির্বাচনে জেতা বা হারার থেকেও ইম্পর্টেন্ট উনি যে অপরাধ করেছেন সেটার ব্যাপারে তদন্ত করা এবং ব্যবস্থা নেওয়া। তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ওনার যদি মনে হয় তদন্তকারী সংস্থা কোনো আইন বহির্ভূত কাজ করছেন উনি কোর্টে যেতে পারেন। ওদের দলের সাধারণ সম্পাদক তো কোর্টে গেছেন, তাতে দিল্লিতে ডাকা যাবে না এরকম স্টে পেয়েছেন, উনি কোর্টে যাচ্ছেন না কেন? উনি যাচ্ছেন না কারণ উনি জানেন কোর্টকে উনি স্যাটিসফাই করতে পারবেন না, উনি যে অপরাধ করেছেন তার সেই অপরাধের ভিত্তিতে স্পেসিফিক এফআইআর হয়েছে, সেই এফআইআরের ভিত্তিতে তদন্তকারী সংস্থা তদন্ত করছে। ফলে ইলেকশন কমিশন এক্সপ্লানেশন চাইতেই পারে, সিবিআই তদন্ত করছে এক্সপ্লানেশন দিয়ে দেবে। ওনার উচিত হচ্ছে আগে তদন্ত ফেস করা, এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ উনি যে অপরাধ করেছেন সেই অপরাধটা ওনার নির্বাচনের সাথে কানেক্টেড। উনি যদি আবার নির্বাচনে জেতেন তাহলে তো এরপর উনি সরাসরি বিলিয়ে বেড়াবেন হচ্ছে পাসওয়ার সবাইকে, উনি এমপি হিসেবেই তো এই অপরাধ করেছেন, ওনার এগেনস্টে আগে ব্যবস্থা নিতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় তুলেছে, আমি রিজুর কাছে ওয়ান লাইনারে আসবো, আর মধুজার কাছে যাব। মহুয়া মৈত্রর একটাই অপরাধ, মহুয়া মৈত্র তার শিরদাঁড়া বিক্রি করেনি বিজেপির কাছে, এটাই ওনার অপরাধ। নিরাপত্তা বিঘ্নিত হয়েছে উনি শঙ্কু বলছে, না না তুমি শোনো, শঙ্কু বলছে যদি উনি সাংসদ হয়ে জিতে আসেন আরো যে পাসওয়ার্ড এভাবে বেলাবেন না তার কি গ্যারান্টি আছে? আরে তাহলে আগে শঙ্কু বাবুকে জিজ্ঞেস করুন যে শঙ্কু বাবু, আরে আমার কথাটা এটা পাতিয়া দেখি। হ্যাঁ শঙ্কু, শঙ্কু একটু বলতে দাও, তুমি অভিযোগ করেছো, তুমি তোমার বক্তব্য বলেছো, এবার ইনভেস্টিগেশন হয়েছে। আমার শঙ্কু বাবুকে একটা প্রশ্ন, যে উনি যখন এত দেশের সিকিউরিটি নিয়ে প্রশ্ন করছেন তাহলে উনি আগে বলুন যে ওনার সাংসদ মোদি ক্যাবিনেটের জাহাজ মন্ত্রী ওনার বনগার প্রার্থী শান্তনু ঠাকুর তিনি বলছেন আমি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব অ্যাপ্লাই করব, তাহলে যে দেশের নাগরিকই নয় সে দেশের ক্যাবিনেট মন্ত্রী, তো এর থেকে বড় তো সেখানে ছিল না সিকিউরিটি দূতের কাছে মধুজা ঘুষের বিনিময়ে প্রশ্ন করার মতো মারাত্মক অভিযোগ এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, লোকপালের নির্দেশে সিবিআই তদন্ত করছে। নাগরিক যারা নয় তাদের ভোটে জিতে এসে বিজেপি রাজ করছে, বুঝলাম, ঠিক আছে বুঝলাম, ঠিক আছে হয়েছে, কিন্তু আমি আগের দুটো বিষয়ে তো কথা বলার সুযোগ পাইনি, ফলে ওই দুটো বিষয় নিয়ে এক লাইন না আমি এক লাইন করে বলিনি তারপর। হ্যাঁ, সেটা হলো যে এক সন্দেশখালীর ঘটনায় সুকান্ত মজুমদার যা বললেন খুব পরিষ্কার করে আবারও বোঝা গেল বিজেপি ওখানে আবার সাম্প্রদায়িকীকরণের একটা কার্ড খেলতে চাইছে এবং এই মানে ধর্মীয় মেরুকরণ করে আসলে অপরাধকে লঘু করার চেষ্টা করছে বিজেপি, এটা গুরুতর অন্যায়। আর দুই হচ্ছে সন্দেশখালীর প্রশ্নে এটা যে সত্যিই তো সিবিআই ইডি এত দেরি করলো যে ওখানে প্রমাণ লোপাটের সুযোগ হয়ে গেল, ফলে আজকে এসছেন আমরা জানি না কতটা কি পাওয়া যাবে। আমার পরের কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী অনেক কথা বললেন, ওয়াশিং মেশিন নিয়ে অনেক কথাবার্তা হলো, শুভেন্দু অধিকারীর কাছে আমার একটাই প্রশ্ন, যখন এসব কথাবার্তা বলে তখন কি ওই নারদ স্টিং অপারেশনের সম্পর্কে উনি নিজের সম্পর্কে নিজে যেটা বলেছিলেন যে আমি একটাই মাত্র ভুল করেছি ওটা ভুলে যায় নাকি? শঙ্কু খুব সুন্দর করে একটা হচ্ছে যে এ করলো যে কি বলেছে না বলেছে, এ তো আজকে দিনের আলোর মতো পরিষ্কার, তাহলে বিজেপি ইলেকটোরাল বন্ডে যেভাবে টাকা ঢুকেছিল, ইলেকটোরাল নির্বাচন কমিশনে
নালিশ জানিয়েছে মধুজাম। বহুয়া মৈত্রের প্রশ্ন তো, এ তো আম্বানি নিয়ে কথা বলে ফেলেছিলেন, তাই আর কি করা যাবে। তাই হচ্ছে আদানি নিয়ে কথা বলে ফেলেছিলেন, তাই এখন এইটা ওনাকে ফেস করতে হচ্ছে। এইটা এখন ওনাকে এই কারণেই ফেস করতে হচ্ছে, যা তৃণমূলের বাকিদেরকে ফেস করতে হবে না। আসলে আদানির প্রশ্নে বললে পরে মানে খুবই গায়ে লাগে বিজেপির, তাই মহুয়া মৈত্রকে এটা ফেস করতে হচ্ছে। আদানির কিন্তু বিরাট ইনভেস্টমেন্ট আছে কেরলেও, হ্যাঁ সাবধানে কথা বলবে। না আমাদের কোনো ইলেকটোরাল বন্ড নেই, তুমি বলছো তোমরাই তো হাতে পায়ে ধরেছিলে, বোর্ড বানিয়েছিলে। ইনভেস্টমেন্ট করবে, তোমরা কি করছো? ইনভেস্টমেন্ট করবে, ইনভেস্টমেন্ট করবে সাদা পথে, ইনভেস্টমেন্ট করবে। কিন্তু তার মানে এখানে আদানিকে নিয়ে বোর্ড বানিয়ে ধরে আমাদের ঘরে পা রেখে ওইভাবে হচ্ছে যে টাকা চুরি করা নয়। আর এই দুর্নীতির বিরুদ্ধে যখন সিবিআই, ইডি বা আয়কর হানা হচ্ছে, তখনই বিরোধীদের অভিযোগ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা কি দেখা গেল না? ইডি হেফাজতে থেকে এই জলের সমস্যা সমাধানে সরকারি নির্দেশিকা জারি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও সাংবাদিক সম্মেলনে দিল্লির জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রীর দেখানো নির্দেশিকার চিঠি জাল বলে দাবি করেছে বিজেপি, আর এ নিয়ে নতুন দরজা শুরু হয়েছে। দেখুন, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির প্রতিবাদে রবিবারও উত্তাল থাকলো রাজধানীর রাজপথ। এরই মধ্যে গোটা ঘটনায় এলো নতুন মোড়। আম আদমি পার্টির তরফে যখন দাবি তোলা হচ্ছে যে জেলে থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল, তখন দিল্লির মন্ত্রী দাবি করলেন ইডি হেফাজতে থেকে তার কাছে সরকারি নির্দেশ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও যে নির্দেশিকাকে মুখ্যমন্ত্রীর দপ্তরে তৈরি জাল চিঠি বলে পাল্টা দাবি করল বিজেপি। প্রায় এক দশক আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতের সরকারের বিরুদ্ধে জল বোর্ডের দুর্নীতির অভিযোগকেই অন্যতম হাতিয়ার করে ময়দানে নেমেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আর রবিবার দিল্লির আপ সরকারের মন্ত্রী অতিশী মারলেনা দাবি করলেন দিল্লিতে জলের সমস্যা সমাধানে ইডি হেফাজত থেকেই একটি নির্দেশ দিয়েছেন কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল জি নে লিখা হ্যায় কি মুঝে পতা চলা হ্যায় কি দিল্লি কে কুছ ইলাকো মে পানি অর সিভার কি কাফি সমস্যায় হো রহি হ্যায়, ইসে লেকার মে চিন্তিত হু, চুঁকি মে জেল মে হু, इस वजह से लोगों को ज़रा भी तकलीफ नहीं होनी चाहिए। गर्मियां भी आ रही हैं, जहां पानी की कमी है वहां उचित संख्या में टैंकरों का इंतज़ाम कीजिए। मुख्य सचिव समेत अन्य अधिकारियों को उचित आदेश दीजिए ताकि जनता को किसी तरह की परेशानी ना हो। जनता की समस्याओं का तुरंत और समुचित समाधान होना चाहिए। ज़रूरत पड़ने पर উপরাজ্যপাল মহোদয় কা ভি সহযোগ লে। এই নির্দেশিকা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। নির্দেশিকাটি জাল বলে দাবি করে মুখ্যমন্ত্রী দপ্তরকে ব্যবহার করার অভিযোগ তুলেছে বিজেপি। আতিশি জি নে জো আজ ইয়ে লেটার অফিস জারি কি ইয়ে টোটাল ফোর্জড অর ফ্রড লেটার হে, ইসকো বানানে কে লিয়ে মুখ্যমন্ত্রী জি কে দপ্তর কা ইস্তেমাল কিয়া গয়া হে, জব ও ইডি কি কাস্টডি মে হে उनको खाना खाने के लिए भी कोर्ट से परमिशन लेनी पड़ती है कि मैं बाहर का खाना खा सकता हूँ या नहीं खा सकता, दवाई लेने के लिए भी परमिशन लेनी पड़ती है। जेलखानार मध्य থেকে প্রশাসন চালানো তো সেভাবে সম্ভব হয় না, তাই বাইরে কাউকে বলছে, ডাইরেকশন দিচ্ছে, তারাই করছে। নিতান্ত নিরুপায়তাকে করতে হচ্ছে, মানুষের পাশে দাঁড়াতে হচ্ছে, কি করা যায়? গত কয়েক মাসে বিরোধীদের জোট ইন্ডিয়ার শরিকদের অনেকটা ছন্নছাড়া অবস্থায় দেখা গেলেও কেজরিওয়ালের গ্রেফতারি তাদেরকে ফের কাছাকাছি নিয়ে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস থেকে তৃণমূল, সবাই। কেজরিওয়ালের গ্রেফতারি প্রতিবাদে আগামী 31 মার্চ দিল্লির রামলীলা ময়দানে মেগা কর্মসূচির ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। বিজেপি যাদের দিকে দুর্নীতির আঙুল তোলে তাদেরই দলে নিয়ে নেতা করে, তখন দুর্নীতির অভিযোগ কোথায় যায়? আর অরবিন্দ কেজরিওয়াল তিনি যদি কোনো সুযোগে মানুষের সমস্যার সমাধানের কথা বলেন, পরামর্শ দেন, নির্দেশ দেন, তার মধ্যে দোষ কোথায় আছে? এরা হচ্ছে মানে যে কোনো প্রকারে মানে মানুষের অর্থ, জনসাধারণের অর্থ লুট করার জন্য এসছে। যে লোকটা ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই করে সরকারে এলো, মুখ্যমন্ত্রী হলো, সেই ভ্রষ্টাচারে গ্রেপ্তার হচ্ছে। এর থেকে দুঃখের কিছু আছে? হাজি, এই পার্টিটাই মানে নাটক করে, ভ্রষ্টাচার নির্মূলের নাটক করেছে আর নিজে ভ্রষ্টাচারের দোষে দোষী। জেল থেকে সুপারি দিয়ে খুন করছে, তৃণমূলের নেতা জেলে গেছে, অরুব্রত মণ্ডল সেখান থেকে সাম্রাজ্য চালাচ্ছে, বিজেপি তাতে আপত্তি নেই, কিন্তু জলের সমস্যা সমাধানের জন্য মানুষের জন্য কেন নির্দেশ দিয়েছে সেটা আপত্তি। এটা বিজেপির সাজেনা। আর দুই হচ্ছে জেলটা কার, কেন্দ্র সরকারের? তাহলে সেখানে দাঁড়িয়ে তারা কেন এমন জেল করলো যেখানে জেলের মধ্যে থেকে বাইরে নির্দেশ দেওয়া যায়?
রাউস অ্যাভিনিউ কোর্টের ইডি হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের করা মামলার শুনানি আগামী বুধবার হতে পারে। এদিকে কেজরিওয়ালের গ্রেফতারি প্রতিবাদে রবিবারও দিল্লিতে বিক্ষোভ দেখালো আম আদমি পার্টি। রাজধানীর আয়কর দপ্তরের সামনে ফুট ওভারব্রিজে বিক্ষোভ দেখান আপ নেতা কর্মীরা। অন্যদিকে আবগারি দুর্নীতির প্রতিবাদে এদিন দিল্লিতে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেন্দ্র সিংহ, আশিস বাগচি, প্রসূন চক্রবর্তী, এবিপি আনন্দ। অনেকেই বলছেন যে দেশের ইতিহাসে এটা নজিরবিহীন, এক, কর্মরত অবস্থায় কোনো পদে আসীন থেকে এক মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা, দুই, জেলে থেকে সরকার পরিচালনা করছেন, পানীয় জলের সমস্যা সমাধান করছেন মুখ্যমন্ত্রী হিসেবে। আমি এখানেই রবীন্দ্রনাথবাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথবাবু, আইনত কি এটা করা যায়? একজন মুখ্যমন্ত্রী এরকম নির্দেশ কি দিতে পারে? আইনত কি বাধা রয়েছে কোথাও? করতে পারেন কোনো মুখ্যমন্ত্রী জেলে থেকে? সংবিধান কি বলছে? জেলে থেকে এটা করা সম্ভব না। মানে আমি বলবো এটা আপ তার নিজেদেরই সর্বনাশ ডেকে নিয়ে আসছে। এই কারণেই এটা কিন্তু ফেলিয়র অফ কনস্টিটিউশনাল মেশিনারি। একজন জেলে যিনি চলে গেছেন একটা ক্রিমিনাল কনস্পিরেসির চার্জে, ফৌজদারি দায়ে অভিযুক্ত হয়েছেন, তিনি যদি চালান একটা মুখ্যমন্ত্রীর পদের থেকে, তিনি যদি কাজ চালান, তাহলে কিন্তু কেন্দ্র সরকার খুব ভালোভাবে সেখানে 356 ধারা জারি করে দিতে পারে। এই গ্রাউন্ডেই যে এটা করা সম্ভব নয়, এটা কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন। আমার মনে হয় এর থেকে বিরত থাকাই ভালো। উনি এর আগে আরও অনেকে গেছেন, তারা কিন্তু যাওয়ার আগে, জেলে যাওয়ার আগে চার্জ বুঝে হেমন্ত সোরেন করেছেন, তার আগে আরও জয়ললিতা করে গেছেন, সুতরাং যারাই গে লালুপ্রসাদ যাদব করে গেছেন, চতুর্থ হচ্ছেন উনি। সুতরাং উনারও উচিত ছিল একজন কাউকে নিয়ে যাওয়া, যে যার হাতে চার্জটা দিয়ে যাওয়া। জেলে থেকে এটা করা উচিত নয়। জেলে থেকে যদি করেন তাহলে ইট উইল বি এ ফিট কেস ফর ইমপ্লিকেশন। আমি একটাই কথা বলতে চাই যে নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি ঘোষণা করে দেওয়ার পরে, ভোট ঘোষণা করে দেওয়ার পরে মুখ্যমন্ত্রীরা গ্রেফতার হচ্ছে, প্রার্থীদের বাড়িতে সিবিআই ইডি যাচ্ছে। আমি তো বলতে চাই নির্বাচন কমিশনকে, আপনারা আপনাদের শিরদাঁড়া যদি বিজেপির পার্টি অফিসে জমা না রাখেন তাহলে বিজেপির পদলেহন ছেড়ে, আপনারা যদি ক্ষমতা থাকে, আপনারা যদি নিরপেক্ষ হন, ইডি আর সিবিআই এর ডিরেক্টরদের আপনারা বদলি করুন। আমাদের ডিজিপিকে 24 ঘন্টার মধ্যে আপনারা দুবার ডিজিপি বদলেছেন, 4 জেলা শাসক বদলেছেন। যদি আপনারা নিরপেক্ষ হন, নির্বাচন কমিশন যদি ক্ষমতা থাকে, তাহলে অবিলম্বে ইডি সিবিআই এর ডিরেক্টরকে চেঞ্জ করুন। না, শঙ্কু অবশ্যই বলবে, কিন্তু এখানে আমি উদাহরণ দেব গুজরাটের ভদ্রদুরা থেকে রঞ্জামেন ভট্ট, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দুর্নীতির, তিনি কিন্তু ব্যক্তিগত কারণ থেকে সরে দাঁড়িয়েছেন, এবং সবরকণ্ঠ থেকে ভিকাজি ঠাকুরও সরে দাঁড়িয়েছেন যে তারা ভোটে লড়বেন না। শঙ্কর পবনসিং তো সরে দাঁড়িয়েছে। দেখুন, ডায়মন্ড হারবারে ওদের মডেল, ডায়মন্ড হারবারে নির্বাচনের আগে 17 জন ভারতীয় জনতা পার্টির কর্মীকে ওখানকার পুলিশ গ্রেফতার করেছে। আমার বক্তব্য হচ্ছে এইটা সারা রাজ্যে টার্গেট করে করে সেকেন্ড লেভেল, থার্ড লেভেলে সিপিএমেরও বহু কর্মীদের লোকাল পুলিশ গিয়ে গ্রেপ্তার করছে। আমার প্রশ্ন, এইটা কেন ওনারা শুরু করেছেন আগে সেটার উত্তর দিতে হবে, এটা প্রথমত। দ্বিতীয়ত, আমি খুব নির্দিষ্ট করে আপনাকে আবারও বলবো যে আমি ওনার সাথে একমত যে উনি ভাই আদালতে প্রমাণ করবেন যে উনি নির্দোষ, উনি প্রমাণ করবেন যে উনি 100 কোটি টাকা নেননি, উনি বলবেন যে আমি মদের হচ্ছে দালালিতে 5% 12% করে ওখান থেকে টাকা কামাইনি, উনি প্রমাণ করে আবার দায়িত্বে ক্ষমতায় ফিরে আসবেন। ওনার কি এত মোহ যে উনি জেলে গিয়েও মুখ্যমন্ত্রী থাকতে চাইছেন? উনি রেজিগনেশন দিচ্ছেন। কেজরিওয়ালই মেলালেন, মেলালেন তিনিই মেলালেন 31 মার্চ মেগা র্যালি রামলীলা ময়দানে। না, র্যালি তো করতেই হবে, এছাড়া কী করার আছে? কিন্তু এই কথা তো সত্যি যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যে কায়দায় বিরোধীদেরকে, মানে বিরোধী শূন্য করে পরিচালনা করতে চেয়েছে, যে কায়দায় আমাদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে, ঠিক একই কায়দায় বিজেপি ওখানে কেন্দ্রে বসে একই কাজ করে চলেছে। এবং এইটা নির্বাচন কমিশনের দায়িত্ব যে নির্বাচন কমিশনের সমস্ত পার্টি যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা যেন সমান সুযোগ পায়। একটা পার্টির নির্বাচনী কার্যালয় বন্ধ, একটা পার্টির ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে, এই রকম অবস্থায় দাঁড়িয়ে এই দেশ আগে কোনোদিন কোনো নির্বাচনের সামনাসামনি হয়নি। ফলে এই নির্বাচনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে দাঁড়িয়ে যা করে, আসলে বিজেপি ওই একই মডেল ওখানে দাঁড়িয়ে করছে, এটা এই রাজ্যের মানুষ বুঝতে পারছেন, এটা গোটা দেশের মানুষের সামনে নিয়ে যেতে হবে। বিজেপি কি হতে পারে? যত বড় নেতাই হোক, দুর্নীতি করলে রেয়াত নয়। মোদী সরকারের নীতির এই নীতির বিশ্বাসযোগ্যতা বাড়তে পারে, নাকি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বা ইডি সিবিআই এই তদন্ত নিয়ে ভোট করতে পারে বিজেপি, সহানুভূতির ভোট করতে পারে বিরোধীরা?
দেখো, পানীয় জল নিয়ে যে আদেশটা দিয়েছে সেটা আমরা সবাই জানি জেল থেকে সম্ভব নয়, কিন্তু তারপরে দেওয়া হচ্ছে কেন? মানুষের মধ্যে সেন্টিমেন্ট তোলা যে অরবিন্দ কেজরিওয়াল শিক্ষা স্বাস্থ্য পানীয় জলের জন্য কত কাজ করেছে, দেখো এখন জেলে গেছে, তোমাদের কোনো পরিষেবা পাবে না, ফলে একটা ভিকটিম কার্ড খেলা, নিজেকে এটা মানে জনগণের সামনে নির্বাচনের আগে তুলে ধরা যে আমি তোমাদের জন্য কত কাজ করেছি, দেখো আজকে জেলে আমাকে পাঠিয়ে দিয়েছে, ফলে একটা সেন্টিমেন্ট বা সহানুভূতির হাওয়া তোলা, এবং সেটা অনেকটাই তিনি সফল হয়েছেন বলে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট। দ্বিতীয় যে বিষয়টা, দেখো আমরা অন্য রাজ্যের বিষয়গুলো নিয়ে সমস্যা করি, মানে গত তিন বছর পর অর্থাৎ 2021 সালের বিধানসভা নির্বাচনের পর উদয়নারায়ণপুরে কোনো বিরোধী দল আজকে সভা করতে পারলো, এটা গণতন্ত্রের পক্ষে লজ্জা নয়? উদয়নারায়ণপুর কার্যত একটা সন্ত্রাস প্রবলিত এলাকা, বাম আমলেও ছিল, আজকেও আছে, এটা দিনের পর দিন অন্য রাজ্যে তো এই ধরনের সমস্যা আমরা দেখি না। আজকে নির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রত্যেক জেলা, আমার কাছে যা তথ্য আছে, প্রায় 2000 মতন বিরোধী দলের কর্মী সমর্থকদের নানা কারণে হেনস্থা করা হয়েছে, FIR করে তাদেরকে মানে অ্যারেস্ট করা হয়েছে, কাউকে মানে আগাম জামিন নিতে হচ্ছে। কেন কেন পশ্চিমবাংলার বিরোধী রাজনৈতিক দল করার জন্য তাদেরকে আগাম জামিন নিতে হচ্ছে? কেন জেলার পর জেলা পুলিশের অত্যাচার শুরু হয়ে গেছে যে মানে নির্বাচনটা পঞ্চায়েতের মতন করতে হবে? কেন কেন এই প্রশ্নটা আমি, তুমি বলছো নতুন কিছু নেই, একই ক্যাসেট, কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা যদি না হয় সেটাই তো সবাই চাইছে, সন্ত্রাস মুক্ত হোক বাংলা নির্বাচন, আমরা প্রত্যেকে চাই, এখানে আর কোনো কথা নেই, সন্ত্রাস মুক্ত হোক নির্বাচন বাংলা। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছে, একটু পরেই দেখুন চটজল দিবা, চোখ রাখুন। এ তো বাংলা ফিল্মের কোর্ট রুম নয়, হঠাৎ গীতা হাতেই অনুষ্ঠান শুরু করছি কেন? আপনি আগে ঠিক করেন এসব কাকে বলছেন, ব্যারাকপুরের ভোটারকে কনফিউজ করবেন না। আপনি বিজেপি ছেড়েছিলেন নাকি এই কারণে যে কেন্দ্রীয় সরকার পাট শিল্পের সমস্যার সমাধান করতে পারে? আসল কারণ পাট নয়, রাজ্যপাল। আপনি ছোটবেলায় নির্ঘাত ললিপপ খুব ভালোবাসেন। দেখুন, তৃণমূল বিজেপিটা আপনার কাছে বেশ বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মতো হয়ে গেছে। এত অপমানের পরেও তৃণমূলে এসেছিলেন কেন? টিকিটের লোভে? আপনি নাকি এরাজ্যের এক নম্বর বাহুবলী, কেউ বলে গুন্ডা, কেউ বলে রবিনহুড, 9mm না পেটে? ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন, রশ্মি BOF লো কার্বন TMT বার, ডাবল পাওয়ার, ডাবল স্ট্রেংথ। বিবি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ গেটে হার্ট বাইপাস, ড্রিল গার্ড, বাড়ির গ্রিল ও গেটের জন্য জং প্রতিরোধী স্টিল। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। উৎসব যার উৎসব আছে তাই উৎসব প্রতিদিন। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নে স্বাদ চিরন্তন। প্রান্তিক, স্কুলের বইয়ের জগতে নতুন পথের দিশারি। DIITM কলকাতা, আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। পঞ্জাব টেক গিয়ার হোলি বাম্পার 2024 লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড, টিকিট 500 টাকা, ড্র 30 মার্চ, প্রথম পুরস্কার বিক্রি হওয়া টিকিটের মধ্যে। পঞ্জাব স্টেট গিয়ার লোহরী মকর সংক্রান্তি বাম্পার 2024 এ প্রথম পুরস্কার বিজেতারা হলেন ছানারাম এবং দীনেশ কুমার পান্ডে, আপনি কি পরের কোটিপতি? ফিল্ম শুরু হচ্ছে সেটি ব্লকবাস্টার, মানে মিনিমাম 50টা কার মায়ের ভোগে। রোহিতের ফিল্মে হাড় ভাঙা তো এক্সপেক্টেড, থ্যাঙ্কফুলি টাটা AIG হেলথ ইন্স্যুরেন্স এর সঙ্গে তো কমপ্লিট ক্লেম পাওয়াটাও এক্সপেক্টেড। টাটা AIG হেলথ ইন্স্যুরেন্স, ট্রাস্টেড নেম, কমপ্লিট ক্লেম। At Panasonic, we're working to change the way we power our businesses, our travel, our homes, our lives. Join us in pushing for change. অত্যাধুনিক AI বেসড ক্যাথল্যাব সহ হার্টের চিকিৎসা এখন মনোরমা হসপিটেক্স রানাঘাটে, এবং একই ছাদের তলায় AI বেসড MRI সহ সব রকম পরীক্ষা এখন মনোরমা আল্ট্রাস্ক্যান রানাঘাট ও চাকদহে। ঊষা হেলিওস, এয়ার অফ ইনোভেশন। রোদ পড়লেই দাম কমবে, অঞ্জলিতে হ্যাপি আওয়ার্স, রোজ বিকেল 4 থেকে সন্ধ্যে 7 কেনাকাটায় অনেক ছাড়, অফার 15 থেকে 31 মার্চ পর্যন্ত, দেরি করবেন না, অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।
বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। বর্ধমান দুর্গাপুরে লড়তে পারেন দিলীপ ঘোষ। মেদিনীপুরে সম্ভাব্য বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। কলকাতা উত্তরে তাপস রায় প্রার্থী হতে পারেন। তমলুকে সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাওড়ার উদয়নারায়ণপুর থেকে লোকসভা ভোটে তৃণমূলকে উৎখাত করার ডাক শুভেন্দু অধিকারীর। অনেক বাক্যে বিড়াল করে দিয়েছি জনসভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতার। এই তৃণমূলকে লোকসভার ভোটে উৎখাত করতে হবে, বিধানসভাটা আমরা বুঝে নেব, বুঝে নেব। বাংলায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী কুণাল ঘোষের। তার দাবি, বাংলায় 30-35টি আসন পাবে তৃণমূল। 100% পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পেয়েছেন, রাস্তা, আলো, জল, বিদ্যুৎ, কর্মসংস্থান। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়ার্স্ট টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি 30-35টি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে, আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করব। বাংলা লোকসভা ভোটের ফলাফল নিয়ে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণীর জবাব দিয়েছেন বিরোধীরা। কুণাল ঘোষ আপ্রাণ চেষ্টা করছেন যে এ ধরনের বিবৃতি দিয়ে কিছু হতোদ্যম তৃণমূল কংগ্রেস কর্মীকে পুনরায় উজ্জীবিত করে যাতে বুথে পাঠানো যায়, যাতে প্রচারে নামানো যায়, সেই চেষ্টা করার। তৃণমূল বিজেপি দুয়ের বিরুদ্ধে মানুষ ভবিষ্যতে তা বুঝতে পারবেন, ভবিষ্যৎবাণী কেউ করতে পারেন, আমি কারোর ভবিষ্যৎবাণী মানছি না। বাড়ি ও অফিসে সিবিআই হানার ঘটনায় নির্বাচন কমিশনের নালিশ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর। সিবিআই এর বিরুদ্ধে হেনস্থা ও প্রচারে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ করেন মহুয়া মৈত্র। সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটা তো স্বাভাবিক না। এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরো 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ। বাংলায় ভোটের জন্য 920 কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। লোকসভা ভোটের মুখে উত্তপ্ত নদিয়ার চাকদা। রানাঘাটে বিজেপি প্রার্থীকে কীর্তনের অনুষ্ঠানে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। হুমায়ুন কবিরের পর নিয়ামত শেখ। মুর্শিদাবাদে বিক্ষুব্ধ আরও এক তৃণমূল বিধায়ক। জেলা সভাপতি ও তৃণমূল প্রার্থী আবু তাহেরকে নিশানা নিয়ামত শেখের। উনিও মমতা ব্যানার্জি স্নেহধন্য এমএলএ, আমিও মমতা ব্যানার্জি স্নেহধন্য প্রার্থী, সুতরাং এ কথা বলার কোনো মানে নেই। লিড না দিলে পদ ছাড়তে হবে, কাউকে রেয়াত করা হবে না, দলীয় নেতৃত্বকে হুঁশিয়ারি উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজার। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে বলে কটাক্ষ বিজেপির। আমডাঙ্গায় জোর করে দলবদল করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যোগদানের সময় ভিডিও পোস্ট করে তৃণমূলকে নিশানা অর্জুন সিংয়ের। পঞ্চায়েত সদস্যকে ভয় দেখিয়ে দলে ফিরিয়েছে সিপিএম। পাল্টা দাবি তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের। ইডির ওপর হামলার ঘটনা তদন্তে ফের সন্দেশখালিতে গেল সিবিআই। হেফাজতে থাকা সুকোমল সর্দার ও মহিবুর মোল্লাকে সঙ্গে নিয়ে সরবেরিয়া, আকুঞ্জিপাড়া ও রাজবাড়ি আউটপোস্টে যান তদন্তকারীরা। গুমা 1 নম্বর পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনায় পুনর্নির্মাণ করল পুলিশ। প্রধান অভিযুক্ত গৌতম দাসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারীরা। প্রধান অভিযুক্তের ফাঁসির দাবি স্থানীয় মহিলাদের। দাবি পূরণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি। এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরো 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ। বাংলায় ভোটের জন্য 920 কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ভোটের মুখে ফের উত্তপ্ত ক্যানিং এর জীবনতলা। বিজেপির কর্মী সভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ঘাসফুল শিবিরের। তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। পিংলায় নিহত বিজেপি কর্মী শান্তনু ঘড়ুইয়ের বাড়িতে যান বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ফের একবার সিবিআই তদন্তের দাবি হিরণের। পরিবারের পাশে থাকার আশ্বাস তার। যতজন এই ষড়যন্ত্র করেছে, এসপি থেকে শুরু করে আইসিওসি, যতজন এই ষড়যন্ত্র করেছে প্রত্যেকের বিরুদ্ধে আমরা সিবিআই তদন্ত চাই। এতে কিন্তু হিরণের ভোট আরো কমবে আমি বলে দিচ্ছি। লোকসভা ভোটের মুখে উত্তপ্ত নদিয়ার চাকদা। রানাঘাটে বিজেপি প্রার্থীকে কীর্তনের অনুষ্ঠানে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ। অভিযোগ অস্বীকার করে নিবেদন করছে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা। বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। আপনাদের জানাই যে বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। দার্জিলিংয়ে রাজু বিস্তাকে প্রার্থী করছে বিজেপি। রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল। জঙ্গিপুরে দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে ধনঞ্জয় ঘোষ। আপনারা জানেন যে এর আগে প্রথম দফা প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি, আর দ্বিতীয় দফায় এবার বিজেপি তাদের বাকি প্রার্থীদের নাম ঘোষণা করল। বাংলার জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি নেতৃত্ব। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। দার্জিলিংয়ে লোকসভা নির্বাচনে লড়বেন বিজেপির হয়ে রাজু বিস্তা।
রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জঙ্গিপুরে দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে ধনঞ্জয় ঘোষ। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং, অর্থাৎ এই অর্জুন সিং কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেছিলেন, জল্পনা তৈরি হয়েছিল তাহলে কি তাকে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী করবে। অবশেষে ব্যারাকপুরে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন অর্জুন সিং। কৃষ্ণনগরে অমৃতা রায়, দমদমে বিজেপি প্রার্থী হচ্ছেন শীলভদ্র দত্ত। বিজেপি নেতা শীলভদ্র দত্তকে দমদমে প্রার্থী করছে বিজেপি নেতৃত্ব। বারাসাতে স্বপন মজুমদারকে প্রার্থী করা হচ্ছে, বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে বারাসাতে প্রার্থী করা হচ্ছে। আপনারা আরেকবার জানাই যে বাংলার জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি নেতৃত্ব। জলপাইগুড়িতে বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন জয়ন্ত রায়, দার্জিলিংয়ে লড়তে চলেছেন রাজু বিস্তা। বিজেপি প্রার্থী কার্তিক পাল হিসেবে তিনি লড়বেন রায়গঞ্জে বিজেপির হয়ে। জঙ্গিপুরে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন ধনঞ্জয় ঘোষ। অর্জুন সিং তিনি ব্যারাকপুরে বিজেপির হয়ে লড়বেন। এই অর্জুন সিং আপনারা জানেন যে কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরে আসেন এবং তারপর জল্পনা তৈরি হয়েছিল যে পার্থ ভৌমিকের বিরুদ্ধে কি অর্জুন সিংকে বিজেপি প্রার্থী করবে। শেষ পর্যন্ত অর্জুন সিংকে ব্যারাকপুরে বিজেপি তাদের প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছে। কৃষ্ণনগরে অমৃতা রায় বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন। দমদমে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, আমরা কিছুক্ষণ আগে আপনাদের সন্ধ্যাবেলায় জানিয়েছিলাম যে দমদম থেকে শীলভদ্র দত্ত তিনি দাঁড়াতে পারেন এবং শেষ পর্যন্ত দমদম থেকে বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন শীলভদ্র দত্ত। বারাসাতে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, তাকে প্রার্থী করা হয়েছে। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে নয়াদিল্লি থেকে টেলিফোন করেছেন। বিজেন্দ্র, তাহলে শেষ পর্যন্ত বাকি প্রার্থীদের নাম ঘোষণা করলো বিজেপি নেতৃত্ব, কি জানতে পারছো? দেখো, ১৯টা নাম আজকে প্রকাশ করা হয়েছে বিজেপি তরফ থেকে। এর আগে প্রথম তালিকায় ২০ জনের নাম প্রকাশ করা হয়েছিল, যার মধ্যে একজন পরে আসানসোল থেকে উইথড্র করেছিলেন। ১৯টা প্রার্থী এই মুহূর্তে অ্যানাউন্স হয়েছে। আজকে আবার ১৯টা প্রার্থী তালিকা অ্যানাউন্স করা হয়েছে বিজেপি তরফ থেকে। ৪টি ভ্যাকেন্সি, তিন জায়গায় এখনো নাম অ্যানাউন্স করা হয়নি। যে নামগুলো এখন প্রার্থী তালিকা হিসাবে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য, সেটা হলো জলপাইগুড়ি থেকে জয়ন্ত রায় এমপি ছিলেন সিটিং, তাকে রিপিট করা হয়েছে। দার্জিলিং থেকে যিনি প্রার্থী হয়েছেন রাজু বিশ্ব, যিনি গতবার সাংসদ ছিলেন, তাকে রিপিট করা হয়েছে। রায়গঞ্জ থেকে প্রার্থী চেঞ্জ করা হয়েছে, সেখানে দেবশ্রী চৌধুরী গতবার জয়ী হয়েছিলেন, সেখান থেকে কার্তিক পাল প্রার্থী হবেন। জঙ্গিপুর থেকে ধনঞ্জয় ঘোষ, কৃষ্ণনগর থেকে রাজমাতা শ্রীমতী অমৃতা রায়, যাকে কিছুদিন আগে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ করিয়েছিলেন, তিনি অমৃতা রায়কে প্রার্থী করা হচ্ছে মহামিত্র বিরুদ্ধ কৃষ্ণনগর থেকে। ব্যারাকপুর থেকে অর্জুন সিংই হচ্ছেন প্রার্থী, যেহেতু তিনি এর আগেও ইঙ্গিত দিচ্ছিলেন কি তিনি ব্যারাকপুর থেকে লড়বেন এবং দিল্লি থেকে বিজেপি থেকে রিজাইন করেছিলেন। অর্জুন সিংকে ব্যারাকপুর থেকে টিকিট দিয়েছে বিজেপি। দমদম থেকে শীলভদ্র দত্তকে প্রার্থী করা হয়েছে এবং বারাসাত থেকে স্বপন মজুমদার কাকলিপুর দস্তিদারের বিরুদ্ধে বারাসাত থেকে বিজেপির প্রার্থী হবেন স্বপন মজুমদার। বসিরহাট থেকে রেখা পাত্রাকে প্রার্থী করেছে বিজেপি। মথুরাপুর থেকে অশোকপুর কাইত, দক্ষিণ কলকাতা থেকে দেবশ্রী চৌধুরী, অর্থাৎ দেবশ্রী চৌধুরী রায়গঞ্জে গতবার জয়ী হয়েছিলেন, এবার তার সিট চেঞ্জ করা হয়েছে, তাকে কলকাতা দক্ষিণ থেকে প্রার্থী করেছে বিজেপি। কলকাতা উত্তর থেকে তাপস রায় প্রার্থী হবেন, তাপস রায় যিনি টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, মনে করা হচ্ছিল তিনি কলকাতা উত্তর থেকে প্রার্থী হবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নর্থ ক্যালকাটা থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন তাপস রায়। উলুবেড়িয়াতে অরুণ উদয় পাল চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। আইনজীবী কবির শঙ্কর বোসকে শ্রীরামপুর থেকে প্রার্থী করা হয়েছে। মনে রাখতে হবে গতবারও ইনি কবির শঙ্কর বোস কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ছিলেন, এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টিএমসি যিনি প্রার্থী তার বিরুদ্ধে কবির শঙ্কর বোস তিনিও আইনজীবীকে প্রার্থী করা হয়েছে। আরামবাগ থেকে অরূপ কান্তি দিগার, তাকে প্রার্থী করা হয়েছে। গতবার খুব কম ভোটে আরামবাগ সিট বিজেপি হেরেছিল, সেখানে অপরূপ পোদ্দার গতবার জয়ী হয়েছিলেন, সেই জায়গা থেকে এবার শ্রী অরূপ কান্তি দিগারকে বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে। তমলুক থেকে যেটা বারবার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হবেন, তার নামই প্রার্থী তালিকা আজকে যে প্রকাশ করা হয়েছে সেটাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে। তমলুক থেকে মেদিনীপুরে প্রার্থী চেঞ্জ করা হয়েছে। মেদিনীপুরে গতবার আমরা জানি দিলীপ ঘোষ প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন, সেখান থেকে তাকে এবার টিকিট দিয়ে দেয়নি বিজেপি। অগ্নিমিত্রা পাল যিনি বিধায়ক এই মুহূর্তে, তাকে মেদিনীপুর থেকে প্রার্থী করা হয়েছে। জুন মালিয়ার বিরুদ্ধে টিএমসির জুন মালিয়ার বিরুদ্ধে অগ্নিমিত্রা পাল বিজেপির প্রার্থী হবেন। এবং বর্ধমান পূর্ব যেখান থেকে এইবার প্রার্থী করা হয়েছে অসীম কুমার সরকারকে বর্ধমান পূর্ব থেকে, এবং বর্ধমান দুর্গাপুর যেখান থেকে গতবার এস এস আলুওয়ালিয়া বিজেপি টিকিটে জয়ী হয়েছিলেন, সেখানে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। অর্থাৎ মেদিনীপুর থেকে গতবার জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ, সেখানে অগ্নিমিত্রা পাল দাঁড়াবেন, এবং বর্ধমান দুর্গাপুর যেখানে গতবার জয়ী হয়েছিলেন এস এস আলুওয়ালিয়া, সেই জায়গায় দিলীপ ঘোষের নাম এই প্রার্থী তালিকায় রয়েছে। এই ১৯টা নাম আজকে প্রকাশ করা হলো বিজেপির তরফ থেকে। এর আগে ১৯টা নাম তাদের প্রকাশ করা হয়েছিল। আরো যে ৪টি নাম রয়েছে সেই নামগুলো কবে প্রকাশিত করা হয় সেটা দেখার বিষয়। একদমই, অর্থাৎ হাই ভোল্টেজ কেন্দ্র, যে যে জায়গা কেন্দ্রগুলোতে নজর ছিল উত্তর কলকাতা এবং ব্যারাকপুর, কি হতে পারে মেদিনীপুরে প্রার্থী বদল হবে কিনা, এক যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি, তাতে দেখা যাচ্ছে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং উত্তর কলকাতা
প্রার্থী তাপস রায়। আমি সরাসরি চলে যাব এই মুহূর্তে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, একটু সময় দাও, সময় দাও, তাপস উঠেছে। আমি অবশ্যই আসবো অনির্বাণের কাছে। তাপস রায় আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ হবে। অনির্বাণ, দেখো তাপস দা আর কিছুক্ষণই উঠেছেন, তিনি কিন্তু সবেমাত্র এই খবর পেয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখবো যে তাপস রায় তিনি কিন্তু জানাচ্ছেন যেটা, যে তিনি কিন্তু এই বার্তা কিন্তু বিজেপির তরফে দেওয়া হয়েছিল শীর্ষ নেতৃত্বের তরফে যে তাকে কিন্তু প্রার্থী করা হবে এবং সেই মোতাবেক আজকে সরকারি যে ঘোষণা বিজেপির তরফে কিছুক্ষণ আগেই করা হয়েছে। দিনভর একটা উৎকণ্ঠা ছিল, বারে বারে আমরা দেখেছি যে দফায় দফায় কিন্তু তাপস রায়ের রিয়াকশন নেবো, তোমার কাছে আসবো অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু এই মুহূর্তের বড় খবর যে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, দার্জিলিং এ রাজু বিস্তা, যার নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছিল যে রাজু বিস্তা থাকছেন কিনা দার্জিলিং এ। রাজু বিস্তা আগের সংসদ, এবারেও প্রার্থী হচ্ছেন দার্জিলিং থেকে। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, আপনাদের জানিয়ে দিই জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী তাপস রায়। সরাসরি চলে যাবো অনির্বাণের কাছে। অনির্বাণ, দেখো একদমই তাপস রায় আমাদের সঙ্গে রয়েছেন, তার সাথে প্রথমে কথা বলবো। তাপস দা, বিজেপির তরফে কিছুক্ষণ আগেই কলকাতা উত্তরের জন্য আপনার নাম ঘোষণা করা হয়েছে, প্রথম প্রতিক্রিয়া কি বলবেন? আমি অত্যন্ত খুশি, কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বঙ্গ নেতৃত্বের প্রতি, এবং আশা করব যেখানকার মানুষের সমর্থন নিয়ে আমি মোদিজির হাত শক্ত করতে পারব। একটা জিনিস, উত্তর কলকাতার যেহেতু আপনার একটা পুরনো গড়, উত্তর কলকাতা দিয়ে আপনি বড় হয়ে উঠেছেন, কিছুক্ষণ আগে আপনার সাথে গল্প হচ্ছিল এবং এখানেই রাজনীতি শুরু করেছেন, এই উত্তর কলকাতাকে হাতের তালুর মতন চেনেন, সেটা কি বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে আপনাকে? আমি উত্তর কলকাতার ভূমিপুত্র, আমার উত্তর কলকাতাতেই সমস্ত কিছু বেড়ে ওঠা, প্রাইমারি সেকেন্ডারি স্কুল কলেজ সমস্ত কিছু আমার এখানে, এবং রাজনৈতিক জীবনের শুরুও এখান থেকে, একটা গলির থেকে ওঠা এবং একটা কলেজের সিআর থেকে ওঠা। তারপরে আমি এখানে নির্বাচন লড়েছি, অনেকগুলো নির্বাচন আমি লড়েছি এই মধ্য উত্তর কলকাতা থেকে, টানা 20 বছর আমি এখানে মিলিয়ে মিশিয়ে আর কি পুরসভায় ছিলাম 10 বছর, 10 বছর ছিলাম বিধানসভায় এবং আরও কয়েকটা নির্বাচন আমি লড়েছিলাম, নর্থ ইস্টে কংগ্রেসের হয়ে লড়েছিলাম এমপি নির্বাচন, লড়েছিলাম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রজেক্টেড যে মেয়র ছিলেন 2010 সালে, তার বিরুদ্ধেও 20 নম্বরে লড়েছিলাম। সুতরাং আমার সমগ্র জীবনটা ছাত্র যুব যে আন্দোলন নেতৃত্ব সবটাই আমার মধ্য উত্তর কলকাতা থেকেই আমার উত্থান। তারপরে একটা বিষয় জানতে চাইব, তৃণমূল ছেড়ে বিজেপি আসার পর লড়াইটা কি আপনার জন্য কঠিন নাকি একেবারে চেনা মাঠ বলে সেই অ্যাডভান্টেজটা আপনি পাবেন? মানুষ আমায় পায়, পেয়েছে, মানুষের একটা ধ্যান ধারণা রয়েছে আমার প্রতি, কর্মীদের তো রয়েইছে, তারা সুখে দুঃখে সব সময়তে রাজনৈতিক সামাজিক সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আমাকে পেয়েছে, আমাকে পায় সর্বদাই, আমার দরজা সবসময় উন্মুক্ত, কখনো বন্ধ থাকে না, বা প্রয়োজনে কেউ না পেয়ে ফিরে যায় না বা না পাওয়া হয় না। সুতরাং সেক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে ভাবলে পরে নিশ্চিতভাবে আমার এই 52 চলছে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে নিশ্চিতভাবে আমার একটা, আমার প্রতি একটা মানুষের ধারণা, আমার প্রতি মানুষের একটা ভালোবাসা, একটা বড়দের একটা আশীর্বাদ স্নেহ এবং আমার প্রতি ছোটদেরও একটা আকর্ষণ স্বাভাবিকভাবেই থাকার কথা এবং রয়েছে। তারপর একটা বিষয় জানতে চাই, উত্তর কলকাতার যে সমস্ত তৃণমূল কর্মীরা রয়েছেন যারা মূলত বুথ লেভেলে কাজ করেন, সেই সমস্ত তৃণমূল কর্মীদের সাথে আপনার সুসম্পর্ক আপনার এলাকাতেও রয়েছে, আপনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, তারপরে আমরা দেখেছিলাম যে আপনার বাড়িতে বিপুল সংখ্যক মানুষের ভিড়, আপনার কি মনে হয় সেই সমস্ত তৃণমূল কর্মীরাও কোথাও গিয়ে আপনাকে সমর্থন করতে পারে এই আগামী লোকসভায়? দেখুন, ভোট যদি মানুষকে দেয়, সাধারণ মানুষের ভোট আমি পাব, আমি তৃণমূল পরিবারের, তৃণমূল কংগ্রেসেরও ভোট পাব, কর্মীদের পরিবারেরও ভোট পাব। তার কারণ হচ্ছে যে তারা আমাকে ভোট না দিয়ে অন্যকে ভোট দেওয়ার কথা তারা ভাবতেই পারে না বা পারবে না,
তার কারণ হচ্ছে তারা আমাকে পেয়েছে পায়, এবং অন্যদিকে যারা প্রার্থী রয়েছে তারা তাদের সম্বন্ধে তারা জানে বা জানবে, এবং তাদের কতটা পেয়েছে তাদের কতটা পায়নি, তারা কিভাবে দলের কর্মীদের পাশে দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে, সমস্ত প্রশ্ন তো তাদের সামনে অলরেডি রয়েছে। তো সুতরাং তারা সেটা জানে। শুধুমাত্র নির্বাচনের সময় যদি কাউকে দেখা যায়, আর চার বছর ন মাস যদি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই রে এইটা হয়, তাহলে পরে আজকে ভোটাররাও বা তৃণমূল পরিবারও, ভোটাররাও বা পরিবারের মানুষজনও, তাদেরও ভোট নাই রে তাদেরও ভোট নাই রে সেই গানই তারা গাইবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি তিনি এখান থেকে দীর্ঘদিন ধরে জিতে আসছেন, মানুষের কাছে কোন বার্তা নিয়ে যাবেন যাতে তাকে হারানো যায়? তৃণমূলকে হারিয়েছেন উনি। আমি তখন নর্থ ওয়েস্টে সুব্রত মুখার্জির ইলেকশন এজেন্ট ছিলাম। উনি বলতে বলতে বেরোলেন যে আমি হেরেছি তো কি হয়েছে, তৃণমূলকে তো হারিয়েছি, সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি। যাই হোক, যে ছ সাত বছর উনি ছিলেন না উত্তরে বা মধ্যে, তখন কিন্তু আমরা কয়েকজনই, আমি একা নই, আরও চার পাঁচজন ছিলেন, যেমন অতীন ঘোষ, সঞ্জয় বক্সি, জীবন সাহা, স্বপন সমাদ্দার, আমরা এই পাঁচজন মিলে তখন কিন্তু দলের কাজটা, কর্মসূচি, সমস্ত কিছু এবং নির্বাচন, সেই সময় যে কটা নির্বাচন হয়েছিল এগুলো সব কিন্তু আমরাই কয়েকজন দেখতাম দলের নির্দেশে। সুতরাং সেই দিনগুলোর কথাও নিশ্চয়ই ভুলে যাবার নয়, জোড়া মোমবাতির দিনগুলো নিশ্চয়ই তৃণমূলের কর্মীরা ভুলে যাননি বা ভুলে যাবেন না। আপনাকে আমি শেষ প্রশ্ন করবো, কারণ অনেকেই দাঁড়িয়ে হচ্ছে লাইনে, সেটা হচ্ছে যে প্রচার কবে থেকে শুরু করছেন এবং দলীয় কর্মীদেরকে নিয়ে মিটিংয়ে কবে বসছেন? কাল থেকেই প্রচার শুরু, কাল থেকেই প্রচার শুরু, আর যত তাড়াতাড়ি কর্মী সভা করা যায় কালকেই সকলের সঙ্গে বসে, দলের নেতৃবৃন্দের সঙ্গে বসে ঠিক করব। আমরা কথা বললাম তাপস রায়ের সাথে এবং তার যেটা বক্তব্য, তিনি বিজেপির নেতৃত্বের কাছে কিন্তু তিনি ধন্যবাদ জানাচ্ছেন, তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী উত্তর কলকাতায়। এর আগে অর্জুন সিং কি বলছেন শুনবো সরাসরি। প্রথমে আমার দল ভারতীয় জনতা পার্টির নেতা মাননীয় নরেন্দ্র মোদীজিকে, অমিত শাহজি, জেপি নড্ডাজিকে, পশ্চিমবাংলা বিজেপি সুকান্ত মজুমদার, আমাদের শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার, আমাদের ওজিএস অমিতাভ চক্রবর্তী মহাশয়কে, আমাদের অল ইন্ডিয়া ওজিএস, আমাদের দলের প্রত্যেকটা কর্মী সদস্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দল আমার উপরে বিশ্বাস রেখে আমাকে দায়িত্ব দিয়েছে, প্রত্যেকটা কর্মী জেলা সভাপতি থেকে নিয়ে সমস্ত মোর্চা সভাপতি থেকে নিয়ে, মোর্চা এক একটা কর্মকর্তা থেকে নিয়ে, মহিলা সদস্যদের থেকে নিয়ে, প্রত্যেকটা কার্যকর্তা, এখানকার মানুষ, তারা চেয়েছিলেন যে ব্যারাকপুর থেকে আমি প্রার্থী হয়ে লড়ি, তাদের আশীর্বাদ নিয়ে লড়ব। আর নিশ্চিতভাবে যেভাবে 2019 জয় পেয়েছিল, দিয়েছিল মানুষ আমাকে, তার থেকে অনেক বেশি মার্জিন নিয়ে এবার জয় সুনিশ্চিত করব। প্রত্যেকটা মানুষের দরবারে যাব, যেভাবে ব্যারাকপুরটাকে ধ্বংস করা চক্রান্ত হয়েছিল সেই সমস্ত ধ্বংসটা বৃথা গেল। আবার আমি সমস্ত যারা নেতৃত্ব কর্মী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবার মার্জিন অনেক বাড়বে, 1 লাখের উপরে মার্জিনে জিতবো আমি নিশ্চিত আছে, মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ থাকবে। প্রচার কবে থেকে শুরু করবেন? আমার প্রচার অনেক দিন ধরে শুরু আছে, আমার বিশ্বাস ছিল দল আমার উপরে ভরসা রাখবে, আমাকে নমিনেশন দেবে, তাই আমি অনেক দিন আগে থেকেই আমি প্রচারে নেমেছিলাম।
কিন্তু অফিসিয়ালি ঘোষণা আজকে হয়েছে, তার জন্য অপেক্ষা করছিল। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উৎসবের মেজাজে মজদুর ভবন কি বলবেন? সবাই উৎসব পালন করছে, আপনি দেখুন সকাল থেকে উৎসবের মেজাজে আমরা ছিলাম। বসন্ত উৎসব সঙ্গে সঙ্গে সবাই আজকে নাম ঘোষণা হওয়াতে সবাই খুশি। দেখো রাজনীতিতে যারা মানে ভোটের সময় রাজনীতিতে নামে তাদের জন্য সমস্যা আছে। আমরা 24/7 রাজনীতি করা লোক, আমরা মানুষকে সঙ্গে সবসময় থাকি, এই জন্য আমাদের জন্য ভোট কালকে হোক আজকে হোক সেটা কোনো সমস্যা নেই। দেওয়াল যত লিখেছে তৃণমূল কংগ্রেস, যত তত মানুষ যদি ওদেরকে ভোট দিয়ে দেয় তাই তাও দেখবেন। আপনার বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, কিভাবে লড়াই হবে? পার্থ ভৌমিককে আমি লড়াইতে মনেই করি না, পার্থ ভৌমিক তো লড়ছে না, লড়ছে আমার এগেনস্টে এখানে পুলিশ কমিশনার, এখানকার পুলিশ আর গুন্ডা। পার্থ ভৌমিক কে? পার্থ ভৌমিক তো কোনোদিন কোনো মানুষকে ভালোই করেনি, কোনো তৃণমূল কর্মীকেও ভালো করেনি, এখানে ব্যারেকপুরের কোনো ইন্ডাস্ট্রি জন্য কোনো কাজ করিনি, এখানে ব্যারেকপুরটাকে সর্বনাশ জায়গা পৌঁছাবার জন্যে সবসময় তার চেষ্টা থাকে। একটা লুটের রাজ কায়েম করেছে পুরো এলাকার মধ্যে, তোলাবাজ এক্সটর্শনিস্টদেরকে জায়গা করে দিয়েছে। পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোট যেভাবে মানুষ দেখেছে কীভাবে তার অধিকার হনন করা হয়েছে, তারপরে মানুষ তার উচিত জবাব ভোটের ব্যালটের মাধ্যমে বটামের মাধ্যমে দিয়ে দেয়। পুলিশের সঙ্গে লড়াই কেন? এখানে তো পুলিশই লড়ছে, 400 লোককে এখন পর্যন্ত 107 কেটেছে, তার বয়স 50 বছর, কারো 70 বছর, 60 বছর, সে 110 আসামি বানিয়েছে। তো এখানে লড়ছে তো পুলিশ, বাংলায় পুলিশই লড়ছে, বাংলায় তৃণমূলের কর্মী আর তৃণমূল সমস্ত যারা পুরনো কর্মী দীর্ঘদিন ধরে সিপিএমের বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, আর তোলাবাজরা সামনে চলে এসছে, 10% লোক লুটছে আর 90% লোক বেচারা বসে দেখছে, আর দুর্দশার জন্য তারা তাদের চোখে জল আসছে। দুর্নীতি, পার্থভূমিকে লুট, এলাকার সন্ত্রাস, গুন্ডা পুলিশের রাজ, চাকরি চুরি, কয়লা চুরি থেকে ক্যাটেল স্মাগলিং থেকে নিয়ে সন্দেশখালি থেকে নিয়ে সিএ যে মানুষের অধিকার দিয়েছে সবটাই সামনে রেখে এখানে লড়াই হবে। ব্যারেকপুরের মানুষ পার্থভৌমিককে বিরুদ্ধেই ভোট দেবে এটা আমরা জানি, কেন পার্থভৌমিক কারো হয়ে কোনোদিন কোনো ভালো কাজ করি। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের কিভাবে পাশে পাবে? সব কথা তো আপনাকে জানানো উচিত না, আপনি দেখবেন রেজাল্টের মধ্যে পেয়ে যাবেন। আমি তো নতুন ইলেকশন লড়ছি না, সরকারের থেকে মাত্র 2 ইলেকশন লড়েছি, বাদ বাকি সব সরকারের বাইরে থেকে লড়েছি, তখনও জিতেছিলাম এখনও জিতে। নিশ্চিতভাবে দেখবেন, ভোটের দিন তো আমারই ম্যাজিক চলে, তার আগে উপরে প্রধানমন্ত্রী ম্যাজিক চলে। আপনার 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 ধারণা হতে পারে, কিন্তু আমার সঙ্গে সবার যোগাযোগ সবসময় থাকে। দেখুন সোমনাথ শ্যামের দোষ আমি দিই না, কারো দোষ দিই না, যারা উল্টো পাল্টা বলছিল এ সবটাই ক্যামেক স্ট্রিট করাচ্ছিল, সবটাই ক্যামেক স্ট্রিটের ইশারায় হচ্ছিল, এরা সবাই জানে আমরাও জানি। প্রচারের কোথায় কোথায় যাবেন, কীভাবে যাবেন? সঙ্গে থাকবেন, আপনি দেখবেন প্রচারে কীভাবে কীভাবে করতে হবে। বড়মা মন্দিরে পুজো দিয়ে শুরু করবেন? নিশ্চয়ই কালকে বড়মা মন্দিরে প্রথম পুজো করতে যাব, কালকে সকালে 10টার সময় যাব, পুজো করতে যাব। ওয়েট করুন, সব পাতা একদিন খোলা যায় নাকি, সময় আসলে খুলে দেবো।
এক লাখের উপরে মার্জিন হবে নিশ্চিত থাকবে। অর্জুন সিং বলছেন এক লক্ষেরও বেশি ভোটে জিতবো। ব্যারাকপুরে একেবারে প্রত্যাশা মতোই প্রার্থী হলেন, বিজেপির টিকিটে লড়বেন অর্জুন সিং, লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হলো, অর্থাৎ প্রথম দফায় 20 আর দ্বিতীয় দফায় 19। বাংলায় 42টি আসনের মধ্যে 39টি আসনের প্রার্থী ঘোষণা করলো বিজেপি। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিংয়ে রাজু বিস্তা। এই দার্জিলিংয়ে রাজু বিস্তা এবারও লড়বেন কিনা, টিকিট পাবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে রাজু বিস্তাকেই টিকিট দিল, আস্থা রাখলো রাজু বিস্তার উপরই বিজেপি। রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, ব্যারাকপুরে প্রত্যাশা মতই বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেই আবার প্রার্থী হলেন ব্যারাকপুরে অর্জুন সিং। কৃষ্ণনগরে অমৃতা রায়, দমদমে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, বারাসাতে স্বপন মজুমদার, বসিরহাটে সন্দেশখালীর রেখা পাত্র তাকেই বিজেপি প্রার্থী করল, মথুরাপুরে অশোক পুরকায়, কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, আর কলকাতা উত্তরে একেবারে প্রত্যাশার মতোই বিজেপি প্রার্থী তাপস রায়। 6 মার্চ তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, তাপস রায়কেই টিকিট দিল বিজেপি কলকাতা উত্তরে। লড়াই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই উত্তর কলকাতায় তাপস রায়। উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী, শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু, আরামবাগে অরূপকান্তি দিগার, তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রত্যাশা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন প্রাক্তন বিচারপতি হলেন, বিচারপতি পদে ইস্তফা দিলেন, তখনই সম্ভাবনার কথা শোনা গিয়েছিল তার গলায়, তিনি তমলুক থেকে দাঁড়াতে পারেন এমন জল্পনাও শোনা যাচ্ছিল। তমলুকে বিজেপি টিকিট দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। কেন্দ্র বদল হলো দিলীপ ঘোষের, এই বিষয় নিয়েও জল্পনা তৈরি হয়েছিল যে দিলীপ ঘোষই কি মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন নাকি অন্য কারোর ওপর ভরসা রাখছে বিজেপি। মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তিনি লড়াই করবেন জুন মালিয়ার বিরুদ্ধে, তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই অগ্নিমিত্রা পালের। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, মেদিনীপুরে নয় বর্ধমান দুর্গাপুর থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ, আর বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। ডাইনোসরের টিপ, ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর অ্যান্টিক গান, ও ড্যাম, আবার দেওয়াল ভাঙো আবার বানাও। বার্জার ড্যাম স্টপ লাগান, এর ন্যানো সিলিকন টেকনোলজি ওয়াটারপ্রুফিং এর কভার তৈরি করে আর প্লাস্টার না ভেঙেই ড্যাম ঠিক করে। বার্জার ড্যাম স্টপ, নো ঝঞ্ঝাট, ড্যাম স্টপ ফটাফট। এবার গ্রিন ফার্ম শস্যের তেল দিয়েই মাত্র ছটাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। ঠাম্মা দাদুর ক্রিম ক্র্যাকার, চিনি ছাড়া কিন্তু স্বাদে সেরা। সবার মুখে মুখে অত্যাধুনিক এআই বেসড ক্যাথল্যাব সহ হার্টের চিকিৎসা এখন মনোরমা হসপিটেক্স রানাঘাটে, এবং একই ছাদের তলায় এআই বেসড MRI সহ সব রকম পরীক্ষা এখন মনোরমা আল্ট্রাস্ক্যান রানাঘাট ও চাকদহে। Say hi to a world of celebrations with every journey, every adventure, every quest, because Skoda celebrates 2 years of Kushaq in Slavia with benefits of up to rupees 2 lakhs. Drive better, live better. উদয়নারায়ণপুরের সভা থেকে ফের হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন অনেক ছোট ছোট কেষ্টমণ্ডল শাহজাহানকে বলবো ভদ্র হয়ে যেতে, অনেক বিড়ালকে নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি। বিজেপির সঙ্গে সম্পর্ক না রাখলে সুদে আসলে কোথায় যে যাবে রাস্তা পাবেন না, তৃণমূল এখন তোলামূল হয়ে গিয়েছে। উদয়নারায়ণপুরের সভা থেকে এভাবেই আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। অনেক বাঘকে আমরা বিড়াল করে দিয়েছি তো, অনেক বিড়ালকে আমরা নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি তো, কেষ্টমণ্ডল আছে নাকি বাজারে, জ্যোতিপ্রিয় মল্লিক আছে বাজারে,
শেখ শাহজাহান আছে, চামড়া তুলবে বলেছিল আমার, ওরই চামড়া উঠে গেছে। তাই এগুলো দেখার পরেও এখানকার ছোট ছোট শাহজাহানদের বলবো, ছোট ছোট কেষ্ট মন্ডলদের বলবো, একটু ধীরে চলুন, ভদ্র হয়ে যান। আমি গাড়ি থেকে এখানে নামিনি, রাস্তায় নেমেছি, কারণ আমি দেখলাম আমার যে পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস, ওটা এখন তোলামূল হয়ে গেছে, তার নেতারা ওখানে দাঁড়িয়ে আছে সব ছাদে টাদে ইত্যাদি। আমি নমস্কার করলাম, ওরাও নমস্কার করলো, খারাপ ব্যবহার করেনি। আর বললাম যে বন্ধুরা শান্তি রাখতে হবে, চিরদিন কাহারো সমান নাই যা। তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন, যাহা যাহা করিয়াছেন, সুদ আর আসলে যদি তুলিতে চাই, তখন কোথায় যাবেন? কোনো রাস্তা পাবেন না। বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। বর্ধমান দুর্গাপুরে লড়তে পারেন দিলীপ ঘোষ, মেদিনীপুরে সম্ভাব্য বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা, কলকাতা উত্তরে তাপস রায় প্রার্থী হতে পারেন, তমলুকে সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাওড়ার উদয়নারায়ণপুর থেকে লোকসভা ভোটে তৃণমূলকে উৎখাত করার ডাক শুভেন্দু অধিকারী, অনেক বাক্যে বিড়াল করে দিয়েছি জনসভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতার। এই তৃণমূলকে লোকসভার ভোটে উৎখাত করতে হবে, বিধানসভাটা আমরা বুঝে নেব, বুঝে নেব। সবে তো মাফলার গেছে, এবার হাওয়াই চটির পালা। উদয়নারায়ণপুরে সভা থেকে ফের হুঙ্কার শুভেন্দু অধিকারী, পাল্টা জবাব তৃণমূলের। আরে সবে তো মাফলার গেছে, এবার তো হাওয়াই চটির পালা। তিনি স্বীকার করছেন যে এই ইডি সিবিআই এর পেছনে বিজেপি আছে, এই স্বীকারোক্তিটা ভালো লাগলো, কারণ আমরা জানি যে তারা নির্বাচনের আগে ইডি সিবিআই কে নিজেদের শাখা সংগঠন হিসেবে ব্যবহার করছেন মোদী। বাংলায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী কুণাল ঘোষের, তার দাবি বাংলায় 30-35টি আসন পাবে তৃণমূল। 100% পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পেয়েছেন, আমরা ওয়ার্স্ট টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি 30-35টি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে। বাংলায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণীর জবাব দিয়েছেন বিরোধীরা। দু তারিখে 20 আর আজকে 19, অর্থাৎ মোট 39টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি এখনো পর্যন্ত। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিংয়ে রাজু বিস্তা, রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল লড়াই। আর আপনাদের ব্যারাকপুরে প্রত্যাশা মতোই অর্জুন সিং, তিনি বলছেন 100,000-এরও বেশি ভোটে জিতব, অর্থাৎ বিজেপির টিকিট পেয়েই আবার সেই সিংহের গর্জন। কি বলেছেন অর্জুন সিং দেখো তো। পার্টি কার্যকর্তা ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্ট থেকে নিয়ে সমস্ত কার্যকর্তা, সমস্ত মোর্চার কার্যকর্তা, সবার যে বিশ্বাস আমার উপরে, তার জন্য পার্টি আমাকে, ভারতীয় জনতা পার্টি আমাকে নমিনেশন দিয়েছে, তার জন্য সবাইকে অভিনন্দন জানাই। গত কয়েকদিন ধরে নাটকীয় পট পরিবর্তন, তৃণমূলে ছিলেন, তারপরে ছেড়ে দিলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন, এবং বিজেপিতে আপনার আশা নিয়ে একটা জল্পনা চলছিল এবং আপনি টিকিট পাবেন কি না, দলের যারা পুরনো তারা প্রতিবাদ করছিল, তারপরে অবশেষে আপনি টিকিট পেলেন, কি বলবেন? কেউ প্রতিবাদ করছিল না, কেউ এরকম কোনো ব্যাপার নেই, এই দল অল ইন্ডিয়া পার্টি, এখানে কে কোনো প্রতিবাদ করা ব্যাপারই থাকে না, এখানে দল একটা কোনো, যেরকম তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই দলটা তো হাজার হাজার মানুষ থিঙ্ক ট্যাঙ্ক আছেন। তা আপনাদের জানাবো এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল মেদিনীপুরে বিজেপি প্রার্থী, অগ্নিমিত্রা পাল কেন্দ্র বদল হয়েছে দিলীপ ঘোষের, সরাসরি চলে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাই। জিলম, জমি তো তৈরি আছে, লড়াই কি তাহলে কঠিন অগ্নিমিত্রার কাছে? একদমই, সরাসরি তার কাছে এই প্রশ্ন করব। অগ্নিমিত্রা দিয়ে আপনাকে অভিনন্দন, মেদিনীপুরের বিজেপির প্রার্থী হিসেবে আপনাকে মনোনীত করা হয়েছে, কিন্তু এই মেদিনীপুর হচ্ছে দিলীপ ঘোষের অঞ্চল বলেই সকলে আমরা জানি, এবং দিলীপ ঘোষ দীর্ঘদিন ওখানে যেভাবে প্রচার করেছেন, জনসংযোগ করেছেন, আজকে দাঁড়িয়ে আপনি সেখানে বিজেপির মনোনীত প্রার্থী, তো কী বলবেন?
দেখুন, আমরা আমাদের বিজেপি পার্টিতে এটাই হচ্ছে নিয়ম যে কেউ কোনো জায়গাতে পার্মানেন্ট সেটাই তার জায়গা বা সেখানেই সে বরাবর লড়ে যাবে সেটা ইউজুয়ালি হয় না। এবং দিলীপদা কোথায় লড়বেন, আমি কোথায় লড়বো, আমি আদৌ টিকিট পাবো কি না, এটাই আমার কাছে একটা বিরাট প্রশ্ন ছিল। এবং আজকে আমি যে ভরসাটা আমার শীর্ষ নেতৃত্ব আমার উপর করেছেন, এবং আমার জন্য এটা বিরাট পাওয়া, কারণ আমার রাজনীতিতে আসা দিলীপদার হাত ধরে। 2019 সালে আমি দিলীপদার হাত থেকে ফ্ল্যাগ ধরেছি, দিলীপদা আমাকে মহিলা মোর্চার সভানেত্রী করেছিলেন, এবং আজকে দিলীপদার কনস্টিটিউয়েন্সিতে আমাকে সিলেক্ট করা হয়েছে লড়াই করার জন্য, এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। আজকে আমরা জানি যে আপনি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার নিউ টাউনের বাসভবনে, কি কথা হলো? কারণ তার কিছুক্ষণ পরেই ঘোষণা হয়েছে এবং জল্পনা ছিল আপনাকে মেদিনীপুর দেওয়া হবে এবং দিলীপ ঘোষকে দুর্গাপুর বর্ধমান দেওয়া হবে, যা জল্পনা ছিল সেটা মিলে গিয়েছে, কি কথা হলো, কি বললেন তিনি, আপনি কি বললেন? আমি গিয়েছিলাম আসলে দিলীপদার আশীর্বাদ নিতে, এবং গতকালই মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আমায় ফোন করেন এবং আমাকে বলেন যে আমাদের ইচ্ছে যে তুমি দিলীপদার ওখান থেকে দাঁড়াও এবং দিলীপদা দুর্গাপুর থেকে দাঁড়াবেন, কারণ আমার ইচ্ছে ছিল দুর্গাপুর থেকে দাঁড়াবার, কিন্তু সেখানে আমার শীর্ষ নেতৃত্ব যেটা বলবেন সেটাই আমার কাছে সব থেকে লাস্ট ওয়ার্ড। আজকেও সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি ফোন করেছিলেন, এটা আমার কাছে একটা বিরাট পাওয়া, মানে আজকে আমার শীর্ষ নেতৃত্ব আমাকে এই সুযোগটা দিচ্ছেন এই রকম একটি সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্ত করা, লড়াই করা, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। আর প্রশ্ন রয়ে গেল, দিলীপ ঘোষের সঙ্গে কি কথা হলো? মানে আমি আশীর্বাদ নিতে গেছিলাম এবং আজকেই আসানসোল থেকে ফিরেছি, রাস্তায় আসতে আসতেই দিলীপদাকে ফোন করেছিলাম, দিলীপদা আপনার কাছে আসছি, কী করে কী করব সবগুলো গাইড করে দিতে হবে, এবং আমার খুব একটা চিন্তা নেই, কারণ কি দেখুন আমি অত্যন্ত ফর্চুনেট যে এরকম একটি সিট থেকে দাঁড়াতে পারছি যেখানে দিলীপদা অসাধারণ কাজ করেছেন মানুষের জন্য, এবং সাংগঠনিকভাবে খুব মজবুত জায়গায় মেদিনীপুর দাঁড়িয়ে আছে, কারণ দিলীপদা বুথের কাজ বলুন, মণ্ডলের কাজ বলুন, সাংগঠনিক একটি একজন মানে কী বলবো একটি পিলার আর কি, এবং সেখানে ওনার কনস্টিটিউয়েন্সিতে আমার খুব একটা কিছু করার নেই আর কি, মানে উনি যেভাবে অলরেডি সাজিয়ে রেখেছেন। জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই, আপনি বিধায়ক আরেক বিধায়ক, জুন মালিয়ার লড়াই বিধায়ক থেকে আবার সাংসদ হওয়ার, জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই, প্রচার কী করবেন? তারা তো প্রচার শুরু করে দিয়েছে, মেদিনীপুর একটা বিস্তীর্ণ জায়গা এবং অত্যন্ত একটা সংবেদনশীল জায়গা। হ্যাঁ, অত্যন্ত বিস্তীর্ণ জায়গা, এবং আমি শুভেচ্ছা জানাতে চাই আমার সঙ্গে যার যিনি রয়েছেন টিএমসির ক্যান্ডিডেট এবং আমার আমার সহযোদ্ধা, মানে আমার সঙ্গেই আজকে রয়েছেন তিনি এমএলএ জুন মালিয়াকে, চোখে চোখ রেখে লড়াই হবে। এবং মহাভারতের ওই লাইনটি মনে পড়ে যাচ্ছে যে বিনা যুদ্ধে দেব নাহি সুচাগ্র মেদিনী, তো আজকে এক সেন্টিমিটার জায়গা ছাড়া হবে না এবং লড়াই হবে। দিলীপ ঘোষের করা জমি, সেই জমিতে আপনি বলছেন কিছুটা অ্যাডভান্টেজ, সেটা কি ক্ষতি হতে পারে না সেটা আরও আপনাকে এগিয়ে নিয়ে যাবে, কতটা মার্জিনের কথা ভাবছেন? কারণ এ আপনাদের লড়াই, দিলীপ ঘোষের যে জায়গা সেই জায়গায় আপনি হচ্ছেন প্রেস্টিজ ফাইট, সেইটা কি ভাবছেন? না দেখুন, এখানে তো এটা কোনো চাপের বিষয় তো নয়, পুরো অনেকটাই কাজ করে নেওয়া এবং সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া, কার্যকর্তার পাশে দাঁড়ানো, কার্যকর্তার সাথে লড়াই করা, কারণ কার্যকর্তাই হচ্ছে, কর্মীরাই হচ্ছে আমাদের বিজেপির সম্পদ, তারা রয়েছে, তারা লড়াই করছে মার্জিন পাশে। এখন ইটস টু আর্লি এটা বলা, প্রচার কখন থেকে, প্রচার কখন থেকে দেখুন, আগে আমি কাল বা পরশু গিয়েই আমি আমার কর্মীদের সাথে বসবো, তাদের সাথে বৈঠক করব, তাদের সাথে আমার কী বলবো আমার যে মনের যে ফিলিংস সেটা শেয়ার করব, এবং তারপরে তো সময় রয়েছে, কারণ আমাদের ওখানে সিক্সথ ফেজে আমাদের ইলেকশন 25th of May, প্রায় দেড় মাস সময়, দেড় মাস সময় পাবেন। আত্মবিশ্বাসী অগ্নিমিত্রা পাল বলছেন চোখে চোখ লেখে লড়াই হবে এবং যে বিধায়কের সঙ্গে তার লড়াই, একদমই তিনি বলছেন বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী, কিন্তু প্রশ্নটা এখানেই যে যে জল্পনাটা হচ্ছিল যে মেদিনীপুরে প্রার্থী হচ্ছেন কিনা দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ অবশেষে প্রার্থী হচ্ছেন অন্য কেন্দ্র থেকে বর্ধমান দুর্গাপুর থেকে, কিন্তু মেদিনীপুরে বিজেপি প্রার্থী হচ্ছেন অগ্নিমিত্রা পাল। আমরা কথা বলবো আমাদের সঙ্গে বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক রয়েছেন, বিশ্বনাথ দা চমকের পর চমক, মানে একের পর এক না, আমরা প্রথম দফায় প্রার্থী তালিকাতেও দেখেছি বিধায়কদের মনোজ টিকগাহক বিধায়ককে প্রার্থী করা হয়েছে, আর এক্ষেত্রেও তাই।
দেখো তিন চারটে বৈশিষ্ট্য এর মধ্যে ধরা পড়ছে। প্রথমত বলবো এবিপি আনন্দের খবরের কিন্তু যে আমরা প্রথম থেকে বলেছিলাম যে অভিষেক অভিজিৎ গাঙ্গুলী তমলুক থেকে জিতবে সেটা শিলমোহর কিন্তু আজকে হলো ঘোষণার মধ্য দিয়ে। এবিপি আনন্দ প্রথম বলেছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে দাঁড়াতে পারেন এবং সেটাই কিন্তু শিলমোহর আজকে হলো। তিন চারটে বৈশিষ্ট্য ধরা পড়ছে। একটা হলো এই মানে সন্দেশকারীর মুখ, সন্দেশকালীর মুখকে কিন্তু এখানে প্রার্থী করা হয়েছে। রেখা পাত্র সন্দেশকালীর যে মুখ, অন্যতম প্রতিবাদী মুখ, সেই প্রতিবাদী মুখকে কিন্তু বিজেপি এখানে কৌশলগতভাবে প্রার্থী করেছে, নির্যাতনের প্রতীক হিসাবে কিন্তু তাকে তুলে ধরা হয়েছে। যেটা তৃণমূল কংগ্রেস যখন বিরোধী ছিল তারা কিন্তু এই ধরনের নির্যাতিত মুখগুলোকে প্রার্থী করতো, বিজেপি কিন্তু সেই পুরনো কৌশল তৃণমূল কংগ্রেসের গ্রহণ করে সন্দেশকালীর মুখ রেখা পাত্রকে কিন্তু তারা প্রার্থী করেছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে নতুন সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিন্তু এই নির্বাচনে নামিয়েছেন, যেমন অভিজিৎ গাঙ্গুলীকে নামিয়েছেন, তেমনি মানে ইয়ে আরামবাগের মতন সিটে কিন্তু শিক্ষককে নামিয়েছেন অরুণকান্তি দিগার, তিনি একজন শিক্ষক, সেই শিক্ষককে নামিয়েছেন। আবার একইভাবে দল কিন্তু অ্যাডজাস্ট করবার চেষ্টা করেছে, মানে বিভিন্ন যে ক্ষোভ বিক্ষোভ আছে সেগুলোকে অ্যাডজাস্ট করবার চেষ্টা করেছে। যেমন দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে নিয়ে এসছে। আবার একইভাবে দেখা যাচ্ছে যে অগ্নিমিত্র পালকে কিন্তু দিলীপ ঘোষের কনস্টিটিউয়েন্সি থেকে তাকে নেওয়া হয়েছে। আবার দেবশ্রী চৌধুরী, যার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ কিন্তু রায়গঞ্জে ছিল, তাকে কলকাতা দক্ষিণে নিয়ে আসা হয়েছে। এইভাবে একটা ভারসাম্য রক্ষা করবার চেষ্টা করা হয়েছে। উত্তরবঙ্গ যে 8টি সিটের মধ্যে গতবার লোকসভায় 60টি সিটি বিজেপি জিতেছিল, তার মধ্যে কার্য পুরনোদেরকেই রাখা হয়েছে, কেবল দেবশ্রী চৌধুরীকে দক্ষিণ কলকাতায় নিয়ে আসা হয়েছে। অন্যদিকে রাজু বিস্তার থেকে এবং জন বার্লার ছাড়া বাকি সব পুরনো যারা ছিলেন সেই সাংসদদের কিন্তু বিজেপি এবারও নির্বাচনে নামালেন। রাজু বিস্তারকে নিয়ে বিস্তর জল্পনা ছিল যে সিংলা যিনি প্রাক্তন বিদেশ সচিব তাকে নামানায় কিনা, কিন্তু শেষ পর্যন্ত হর্ষবর্ধন সিংলা নয়, রাজু বিস্তারকে কিন্তু ভরসা রাখছে বিজেপি। এবং একই সাথে তোমায় বলতে চাই যে বেশ কিছু প্রার্থী এখানে রয়েছে যারা কিন্তু মানে বলা যায় যে তৃণমূল কংগ্রেসের ঘরানার মধ্যে ছিলেন বা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি এসছে, তাদের তাপস রায় থেকে শুরু করে অর্জুন সিং থেকে শুরু করে এক মানে শীলভদ্র দত্ত, একের পর এক যারা একসময় তৃণমূলের বিধায়ক ছিল সাংসদ ছিল তারাই কিন্তু আজকে বিজেপির প্রার্থী হিসাবে অবতীর্ণ হচ্ছে এই নির্বাচনে। সব মিলে তুমি যদি দেখো কৌশলগত একটা উদ্যোগ আছে এই প্রার্থী তালিকার মধ্যে, এবং একই সাথে চেষ্টা করা হয়েছে যে যেখানে যে প্রার্থী সর্বোচ্চ পর্যায়ে লড়াইয়ে যেতে পারে সেই রকম একটা অবস্থান। কিন্তু সবচেয়ে চমক আমার কাছে মনে হয়েছে সন্দেশকালীন নির্যাতনের বা আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করা। রেখা পাত্র কার্যত একটা গ্রামের গরিব পরিবারের সদস্য, তাকে যেভাবে বিজেপি প্রার্থী হিসেবে তুলে আনলো তার সেটা সবচেয়ে বড় চমক আমার কাছে একজন রাজনীতি বিশ্লেষক হিসাবে। একদমই বিশ্বনাথ দা, আপনি রেখা পাত্রর কথা বলছিলেন, বসিরহাটে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে, এবং রেখা পাত্রকে প্রার্থী করতে শুভেন্দু অধিকারীকে অনুরোধ করেন সন্দেশখালীর বাসিন্দাদের একাংশ, যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এবং সেই অনুযায়ী শুভেন্দু অধিকারীর সুপারিশে কি বলছেন দিলীপ ঘোষ শুনবো। আপনাকে কি আগে থেকে পার্টি থেকে বলা হয়েছিল মেদিনীপুর কেন্দ্রে আপনি এতদিন রয়েছেন, আপনি প্রথমে সেখানকার বিধায়ক, তারপরে সেখানকার সাংসদ, খড়গপুরের বিধায়ক? আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে, আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি লড়েছি 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই, তারপরে যা ডিসিশন নেবে পার্টি সেটাই শেষ কথা। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কবে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রকে কি একটু কঠিন কেন্দ্র মনে হচ্ছে নাকি লড়াইয়ের জন্য আপনি প্রস্তুত? যখন আমি মেদিনীপুরে লড়তে গেছিলাম বিধায়ক, খড়গপুরে যখন সাংসদ, তখন তো বিজেপি ছিল না, আজ তো বিজেপি আছে, এমএলএ এমপি নেতা আছে, তো সেই জন্য আজকের কঠিন নয়। আমরা 18টা জিতে যেটা কি দিয়েছি আমরা জিততে পারি, বাংলার মানুষ অ্যাকসেপ্ট করেছে আমাদেরকে, আজকে আমাদের লক্ষ লক্ষ কার্যকর্তা আছে, এত বড় আক্রমণ লড়াইকে প্রতিহত করে তারা টিকে আছেন মানে এগোচ্ছেন, সেটা কঠিন নয়, হ্যাঁ চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে। আপনার বিরুদ্ধে কীর্তি আজাদ তৃণমূলের, সেক্ষেত্রে কোথাও কি একটা চাপ? দেখুন কীর্তি আজাদকে পশ্চিমবঙ্গের লোক কে জানে না বর্তমানের লোক জানে, প্রশ্ন হচ্ছে আমি কার বিরুদ্ধে লড়েছি, বিধানসভা লড়েছি যিনি 7 বারের এমএলএ ছিলেন চাচাজি জ্ঞান সিং সোহন পাল, তার বিরুদ্ধে জিতেছি, লোকসভা জিতেছি বাংলার একজন প্রসিদ্ধ নেতা আমাদের মানস ভূঁইয়া, তিনি মন্ত্রী আছেন আগে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, আমার চেয়ে সিনিয়র অনেক সব দিক দিয়ে, তার বিরুদ্ধে আমি লড়েছি জিতেছি, সেই জন্য আমার কাছে প্রতিপক্ষকে সেটা বড় কথা নয়,
আমি মোদীজির প্রতিনিধি হিসাবে লড়াই করতে যাচ্ছি সাধারণ মানুষের কাছে, মোদীজির উন্নয়নকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের লড়াই। মেদিনীপুরে এতদিন আপনি লড়েছেন, মেদিনীপুর আপনার চেনা কেন্দ্র, সেখানকার মানুষ চেনা, সেখানে নতুন কেন্দ্র, সেটা লড়াইটা মুশকিল হবে না? সারা পশ্চিমবাংলা আমার চেনা। আমি আসানসোলে এতে দুর্গাপুরেতে আরএসএস এর প্রচারক হিসেবে কাজ করেছি, সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছি, সেটা কোনো নতুন কিছু না। আমি রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে আজ পর্যন্ত 8 বছর ধরে গ্রামে গঞ্জে ঘুরেছি, বেশিরভাগ গ্রামে জানা আছে, লোক আমাকে চেনে, আমিও চিনি, রাস্তাঘাট লোকজন চিনি, নতুন কিছু না আমার জন্য। আপনাদের প্রার্থী পদ নিয়ে নাকি এতদিন ধরে টালবাহানা চলছিল এবং সেই কারণে একাধিক জায়গায় প্রার্থী পদ নিয়ে অনেক টানাপোড়েন চলেছে, একাধিক বৈঠক হয়েছে, কি বলবো সেটা আমার জানা নেই। বৈঠক যারা করার তারা করছেন, যারা সিদ্ধান্ত নেওয়া তারা নিচ্ছেন। আমাকে প্রার্থী করা হয়েছে এমপি সিটের জন্য, আমাকে এমপি হিসাবে জিতে একটা আসন দিতে হবে, যাতে প্রধানমন্ত্রী 370 বলেছেন সেই টার্গেট আমরা পার করতে পারি। আমি জানি না, পার্টির অনেক হিসাবপত্র থাকে, ব্যক্তি হিসাবে, লোক হিসাবে, জায়গা হিসাবে, তারা সেটা হিসাব করে, যেটা ঠিক মনে করেছেন সেটা ঠিক করেছেন। কিন্তু পুরনো আসনে থাকলে কোথাও আপনার অ্যাডভান্টেজ বা সুবিধা হতো না? আপনার চেনা মাটি না, অ্যাডভান্টেজ তো থাকেই। তা আমি তো বললাম, যখন পার্টি ছিল না তার চেয়েও কঠিন প্রতিপক্ষ ছিল, তখন আমি লড়াই করে জিতেছি, জেতার জন্য আমি লড়াই করি, এবারে তাই হবে। অচেনা মাটি তো অসুবিধা হবে, তো বাকি আছে, এখনো 4টে কেন্দ্র বাকি আছে, 19টার ঘোষণা হলো। সারা পশ্চিম ভারতবর্ষে 500 আসনে আমরা লড়ছি, এখানকার 4টে হতে পারে, এরকম 26টা রাজ্যে আর কেন্দ্রশাসিত অঞ্চলে সব জায়গায় বিজেপি লড়ছে, সে এক জায়গায় বসে সিদ্ধান্ত হচ্ছে, একটা পার্টি তো, ধীরে ধীরে সবই চলে আসবে, সময়ের মধ্যে সব পেয়ে যাবেন। আপনার তো ওটা অচেনা মাটি, কিছুটা অসুবিধা হবে না? পশ্চিমবাংলায় এক এক হাত জায়গা আমি চিনি, অচেনা বলে কিছু নেই, কুচবিহার থেকে কাকদি অবধি সব জায়গায় আমি চিনি। দিলীপ, নতুন জায়গায় নতুন করে লড়াই কবে থেকে শুরু করছেন লড়াই? আমি কালকে সকালেই বর্ধমান চলে যাচ্ছি, লড়াই তো লড়াই, ওখানেই বডি ফেলে দেবো আমি, কর্মীরা অপেক্ষা করছেন আমার জন্য, আজকেও সারাদিন বসেছিলেন, ওনারা ভেবেছিলেন ওদের ডিক্লিয়ার হয়ে যাবে, রাস্তায় বসেছিলেন স্বাগত করার জন্য, তো আমি কাল সকালে যাব, কাল 10টায় আমি শক্তিগড় পৌঁছবো, তারপরে আমার প্রবাস শুরু হয়ে যাবে। একটুখানি কি অভিমান হচ্ছে না আজকে, একটু অভিমান হচ্ছে না আজকে দলের প্রতি, এতদিন যেখানে লড়াই করলেন, এত কিছু দিলেন, এত চাওয়া পাওয়া বা অধিকার থাকলে এই ধরনের কথা ওঠে, ও স্বামী স্ত্রীর মধ্যে অভিমান হয়। পার্টি আমাকে অনেক কিছু দিয়েছে, পার্টি যদি আমার উপর আশা করে একটা এমপি সিট জিতে দেওয়ার, সে যেখানে দেবে সেখান থেকে জিতে দেবো, আমি সেই লড়াইটাই করবো, কেন মান অভিমানের নয়। আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব আছে সেটা আমি পালন করেছি, এটাও করবো। ইলেকশনে কোথাও একটা ফেস ভ্যালু ইম্পর্টেন্ট, কোথাও কি এটা মনে করছেন যে কীর্তি আজাদ থেকে আপনার ফেস ভ্যালু বেশি? সেটা তো ওখানকার জনতা ঠিক করবে কার বেশি আছে না আছে। কীর্তি আজাদ বহুদিন ধরে রাজনীতিতে নাই, উনি কবে ক্রিকেট খেলেছেন ওখানকার লোকও জানে না। টিএমসির সমস্যা পশ্চিমবাংলায় তারা লোক খুঁজে পায় না, তার বিভিন্ন রাজ্য থেকে নিয়ে আসে, বাংলার লোকের সমস্যা নয়, বিজেপির জন্য সমস্যা নয়। এটা এতদিনের পুরনো নেতা, যেখানে আপনার হাত ধরে যে অগ্নিমিত্রা বল এলেন, তাকে মেদিনীপুরের আসন দেওয়া হলো, আপনি পেলেন না মেদিনীপুরের আসন, একটুখানিও কি মনে কোথাও? আমি নেতা এই জন্য যে আমি মাটি তৈরি করে বাকিদের জায়গা দিই, বহু লোককে পার্টিতে নিয়ে এসেছি, নেতা বানিয়েছি, এমএলএ এমপি বানিয়েছি, সেরকম পার্টির আমার ভরসা আছে যে এখানে যেখানে পাঠানো হবে এখানে সে জিতে আসবে, এটা আমার গর্বের ব্যাপার যে আমার পার্টি ভরসা করেছে, কঠিন জায়গা হয়তো দিয়েছে আমাকে। সেই জন্য বাস আশীর্বাদ চাইতে এসেছিলেন, আমি বললাম যাও জেতার জন্য মেদিনীপুর রেডি আছে, গিয়ে লড়ো। আমার আমার বলে কিছুই নেই, আসন কিছুই নেই, আমি তো আরেকজনের আসনে গেছি, মানে আলিউলে যে আমাদের সিনিয়র এমপি ওখান থেকে ছিলেন, তো পার্টি তাকে অন্য কাজ দেবে, আমাকে বলেছে ওখানে লড়তে, আমি লড়ছি, তিনি আসবেন বলছে, আমি আসবো তোমার সঙ্গে প্রেস কনফারেন্স করবো, ওনার আশীর্বাদ আমি চেয়েছি। গতবারে আলিউলিয়াজি 15 দিনে ওই সিট জিতেছিলেন, আমার কাছে তো 1.5 মাসের বেশি সময় আছে, আর মাটি তৈরি আছে আমাদের সারা পশ্চিমবাংলা বিজেপির জন্যই খোলা আছে, বাকিদের অস্তিত্ব রক্ষার লড়াই। সেটা তো যখন ভোট গণা হবে তখন বোঝা যাবে, জিতছি এটা পাক্কা। অর্থাৎ রীতিমতো কনফিডেন্ট দেখা গেল দিলীপ ঘোষকে। আমি এখানেই রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, প্রথমবার ভোটে লড়েই জ্ঞান সিং সোহনপালের মতো বর্ষিয়ান কংগ্রেস প্রার্থীকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ, এবং তার হাত ধরেই 2 থেকে 18 বাংলায় বিজেপি হয়, যে 18-র কথা দিলীপ ঘোষের মুখে উঠে এলো, তাই কি বিজেপি ভরসা করলেন বর্ধমান দুর্গাপুর জিতিয়ে আনতে পারেন দিলীপ ঘোষ? দেখুন, দিলীপ বাবু খুব লড়াকু নেতা, তার যে ইন্টারভিউটা খুব ভালো ইন্টারভিউ লাগলো বিশ্লেষক হিসেবে। প্রথম নম্বর হচ্ছে উনি কিন্তু ওয়ান আপ থাকলেন, তার কারণ হচ্ছে উনি বারবারই যেটা বললেন যে কীর্তি আজাদ কিন্তু বাইরের থেকে আসছে, কীর্তি আজাদ পশ্চিমবঙ্গের লোক নন,
দিলীপ ঘোষকে এই ভালো হোক মন্দ হোক দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গের মানুষ নানাভাবে চেনে, তারা তাদের পছন্দ হোক বা অপছন্দ হোক, পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে উনি যুক্ত, যেখানে কীর্তি আজাদ কোনোদিনই এই জায়গার সঙ্গে নেই, সুতরাং উনি ওয়ান আপ জায়গাতে চলে আসলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, কীর্তি আজাদ এখন কিন্তু যে জায়গায় মানুষ দাঁড়িয়েছে তাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া অন্য কোনো লোককেই যে 292টা আসনে আপনি আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, এই কথাগুলো বা রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ যিনি কোনোদিনই রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তাদেরকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে বলা হয় তারা কিন্তু পিছনে চলে যাবে, কারণ মানুষ কিন্তু তাদের যে সমস্যা, তারা রাজনীতিবিদরা যত দীর্ঘদিন ধরে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তিনি তাদের পছন্দের লোক হন বা অপছন্দের লোক হন, কিন্তু তিনি যতটা ভালো বুঝবেন এই ব্যাপারে তাদের দৃঢ় আস্থা থাকে, সেটা রাজনীতির বাইরের জগতের লোক, অর্থাৎ সে একজন, তিনি একজন সিনেমা স্টার, তিনি আসলেন তার মুখ যতই পরিচিত হোক তিনি এসে গোটা ব্যাপারটা বুঝিয়ে দেবেন, এটাতে মানুষ কিন্তু এখন আর অতটা ভরসা করে না, সুতরাং তাকে ভরসা করতে হবে যে রাজনীতিতে তিনি কতদিন ধরে আছেন। এবং দীপদা 2014 সালে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক করা হয় তাকে, এবং বিধানসভা ভোটের আগে 2015 সালে রাজ্য বিজেপির সভাপতি হন। আমি শঙ্কুর কাছে আসব। শঙ্কু, দিলীপ ঘোষই বললেন যে জেতার জন্য মেদিনীপুরের জমি রেডি, অর্থাৎ তিনি জমি তৈরি করে দিয়েছেন অগ্নিমিত্রা পালকে, এখন শুধু লড়ার অপেক্ষা। না হ্যাঁ, তো এটা নিয়ে তো কোনো বিষয় নেই, ভারতীয় জনতা পার্টির জন্য রাজ্যের সমস্ত জমি তৈরি, তো ফলে ফলাফল কীভাবে দেখবেন, অ্যাকচুয়ালি সকাল দেখে বোঝা যায় তো দিনটা কেমন হচ্ছে। নির্বাচনী ব্যবস্থার সাথে যারা যুক্ত থাকেন, প্যানেলের দুজন অভিজ্ঞ হচ্ছেন বিশ্লেষক আছেন, তারাও হয়তো আমার সাথে এক জায়গায় একমত হবেন। দেখুন, আগে একটা ট্রেন্ড হতো, আপনি দেখবেন যে ধরুন প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে অন্য দলের, সেটা নিয়ে কারোর ইন্টারেস্ট থাকতো না, এরা তৃণমূল কংগ্রেস শাসক দল। আজকে আপনি যে কোনো জায়গায় আপনি আপনার টিআরপি দেখে নিন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী কোথায় কে হচ্ছেন সেটার জন্য আপনাকে শো এক্সটেনশন করতে হচ্ছে, ফলে বুঝতে পারছেন তো সকালবেলা দেখে বোঝা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি ঠিক কোন জায়গায় পশ্চিমবাংলায় রয়েছে। আমি এখানে আরেকটা কথা বলবো, আপনি এই যে 19 জন প্রার্থী, এর মধ্যে অমৃতা রায় তিনি কৃষ্ণনগর রাজবাড়ির তিনি সদস্য, তিনি ছাড়া আর বাদ বাকি প্রত্যেককে আপনি দেখুন রাজনীতির আঙিনায় তারা কিন্তু দীর্ঘদিন ধরে আছেন, এমন কাউকে আপনি খুঁজে পাবেন না যারা রাজনীতির আঙিনায় নেই, হঠাৎ করে চলে এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে তাকে নির্বাচিত করতে হবে এইরকম একটা জায়গায়। এবং বসিরহাটের ক্ষেত্রেও একটা রাজনৈতিক হিস্ট্রি আছে, রেখাপাত্রকে সন্দেশখালীর মানুষজন অনুরোধ করেন, শুভেন্দু অধিকারীর পরামর্শে তাকে বসিরহাটে প্রার্থী করা হয়েছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে। আমি মধুজার কাছে আসি। আমি তৃণমূলের কী বলে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, কিন্তু এর সঙ্গে আর একটা খবর আছে, অভিনন্দন জেএনইউকে। আমাদের কাছে যা খবর, একটা বড় ব্যবধানে এবিভিপিকে ওখানে পরাস্ত করে ওখানে লেফট ছাত্ররা জিতছে, দুই হচ্ছে যে হ্যাঁ বোঝানোর চেষ্টা তো অবশ্যই করব এবং বোঝাবো, এবং পরের কথা, এবং বাংলার মানুষেরা এত নির্বোধ বলে আমরা মনে করি না যে বোঝাতে হবে, নিজেদের অভিজ্ঞতায় তারা অনেক কিছু জেনেছেন দেখেছেন বুঝেছেন। এবং এখন 21টা আসনে প্রার্থী তালিকা তোমরা ঘোষণা করো। হ্যাঁ, আমাদের তো ওই একটা দল প্রার্থী তালিকা ঘোষণা করছে, তারা হচ্ছে যে খেপে 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 এত, আমরা তো অনেককে নিয়ে একসঙ্গে লড়াইটা লড়ছি, ফলে আমাদের এখনো পর্যন্ত যা প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে সময়ের মধ্যে হয়ে যাবে, ওই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে গতবার তো ইলেকটোরাল বন্ডের টাকায় বিজেপি ইলেকশন লড়েছিল, এবার তো ইলেকটোরাল বন্ড নেওয়া যাবে না এটা তো বলে দিয়েছে, এবার কি তাহলে পিএম কেয়ার্স এর যে বাকি টাকাটার হিসেব দিল না এখনো পর্যন্ত বিজেপি, সেটা নিয়ে কি হবে? হ্যাঁ, আমরা কৌটো না চাই, আমরা মানুষের কাছ থেকে সত্যিকার মানে পয়সা নিই, আমরা ওষুধের দাম বাড়িয়ে ওষুধের কোম্পানিকে, ওষুধের কোম্পানির এমডিকে, ওষুধের কোম্পানির বিরতির পর আমরা দ্রুত ফিরছি, বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করলে বিজেপি, এই নিয়ে আলোচনায় থাকবো, সঙ্গে থাকবো। এ তো বাংলা ফিল্মের কোর্ট রুম নয়, হঠাৎ গীতা হাতেই অনুষ্ঠান শুরু করছি কেন? আপনি আগে ঠিক করেন এসব কাকে বলছেন, ব্যারাকপুরের ভোটারকে কনফিউজ করবেন না। আপনি বিজেপি ছেড়েছিলেন নাকি এই কারণে যে কেন্দ্রীয় সরকার পাট শিল্পের সমস্যার সমাধান করতে পারে? আসল কারণ
পাঠ নয়, রাজ্যপাল। আপনি ছোটবেলায় নির্ঘাত ললিপপ খুব ভালোবাসেন। দেখুন, তৃণমূল বিজেপিটা আপনার কাছে বেশ বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মতো হয়ে গেছে। এত অপমানের পরেও তৃণমূলে এসেছিলেন কেন? টিকিটের লোভে? আপনি নাকি এ রাজ্যের এক নম্বর বাহুবলী? কেউ বলে গুন্ডা, কেউ বলে রবিন, নাইন এম এম না পেন। ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন, রশ্মি বিওএফ লো কার্বন টিএমটি বার, ডাবল পাওয়ার, ডাবল স্ট্রেংথ। বিপি পোদ্দার হসপিটাল মানে চার ইঞ্চ গেটে হার্ট বাইপাস, গ্রিল গার্ড, বাড়ির গ্রিল ও গেটের জন্য জং প্রতিরোধী স্টিল। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। উৎসব যান, উৎসব আছে তাই উৎসব প্রতিদিন। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন। প্রান্তিক, স্কুলের বইয়ের জগতে নতুন পথের দিশারি। ডিআইটিএম কলকাতা, আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। পঞ্জাব স্টেট ডিয়ার হোলি বাম্পার 2024 লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড, টিকিট 500 টাকা, ড্র 30শে মার্চ, প্রথম পুরস্কার বিক্রি হওয়া টিকিটের মধ্যে। পঞ্জাব স্টেট ডিয়ার লোহরি মকর সংক্রান্তি বাম্পার 2024 প্রথম পুরস্কার বিজেতারা হলেন ছানারাম এবং দীনেশ কুমার পান্ডে। আপনি কি পরের কোটিপতি? Say hi to a world of celebrations with every journey, every adventure, every quest, because Skoda celebrates 2 years of Kushaq in Slavia with benefits of up to rupees 2 lakhs. Drive better, live better. Skoda. বাঙালিদের নাকি সবেতেই প্রশ্ন, সো প্রশ্ন করলেই তো জবাব পাওয়া যায়, তাই না? আগে যখনই কাজের জন্য ট্রাভেল করতাম, প্রচুর কল ড্রপ হতো আর অনেক সময় কভারেজই থাকতো না। তখন আমার বন্ধু বলল এয়ারটেলে সুইচ করে নিতে। আমি জিজ্ঞেস করলাম কেন, ও বলল আমার নেটওয়ার্ক সব সময় ভালো চলে। তো আমি বললাম এ তো সবাই বলে, কিন্তু প্রমাণ কোথায়? তখন ও আমাকে বলল ওপেন সিগন্যাল এয়ারটেলকে 6টার মধ্যে 5টা অ্যাওয়ার্ড দিয়েছে। বস, এত যখন অ্যাওয়ার্ড আছে তাহলে কিছু তো বদলেছে। তো ব্যাস সুইচ করে নিলাম। ইউ সি, বাঙালিরা অকারণে প্রশ্ন করে না। প্রীতি, আজ তো ক্যারা লাগ রহি হ্যায়। কাহাঁ সে লিয়া? Obviously from Myntra. Crochet tops, wide leg trousers, vacation quads. Get first access to the latest trends from the new spring collection. Only on Myntra. অত্যাধুনিক AI based cath lab সহ হার্টের চিকিৎসা এখন মনোরমা হসপিটালস রানাঘাটে, এবং একই ছাদের তলায় AI based MRI সহ সব রকম পরীক্ষা এখন মনোরমা আল্ট্রাস্ক্যান রানাঘাট ও চাকদহে। কিসি কে গ্রিপ মে দম নেই হ্যায় ক্যা? রে মাই বাবু, ইয়াহ ও হেলিকপ্টার শট নেই চলেগা। আজ ভি ছক্কা মারুঙ্গা। इतना कॉन्फिडेंस। बेहतरीन मुकाबले की शुरुआत, और ये धोनी ने बदली ग्रिप। गुरुजी हैरान, और ये धोनी की हुई जी। गजब ग्रिप, कैसे? एसआरएमबी जैसे। एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। শোনা কার আশা লে রে রোহিত? ফিচার্স বলে গুপ্তা জি, কার ইন্স্যুরেন্স comprehensive hai, accidental coverage, key replacement cover aur bahut sare. Ab log comprehensive motor insurance digitally on www.cholainsurance.com or the Chola MS app. Barja dam stop lagan er nano silicon technology waterproofing er cover toiri kore ar plaster na bhengei dam thik kore. Barja dam stop, no jhonjhat, dam stop patafat. বাংলায় 42টি আসনের মধ্যে 39টি আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিং এ রাজু বিস্তা,
এই দার্জিলিং এর রাজবিস্তা এবারও লড়বেন কিনা, টিকিট পাবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে রাজবিস্তাকেই টিকিট দিল, আস্থা রাখলো রাজবিস্তার উপরই বিজেপি। রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, ব্যারাকপুরে প্রত্যাশা মত্তই বিজেপি প্রার্থী অর্জুন সিং, তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেই আবার প্রার্থী হলেন ব্যারাকপুরে অর্জুন সিং, কৃষ্ণনগরে অমৃতা রায়, দমদমে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, বারাসাতে স্বপন মজুমদার, বসিরহাটে সন্দেশখালীর রেখা পাত্র তাকেই বিজেপি প্রার্থী করল, মথুরাপুরে অশোক পুরকায়, কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, আর কলকাতা উত্তরে একেবারে প্রত্যাশার মতোই বিজেপি প্রার্থী তাপস রায়। 6 মার্চ তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, তাপস রায়কেই টিকিট দিল বিজেপি কলকাতা উত্তরে। লড়াই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই উত্তর কলকাতায় তাপস রায়। উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী, শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু, আরামবাগে অরূপ কান্তি দিগার, তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রত্যাশা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন প্রাক্তন বিচারপতি হলেন, বিচারপতি পদে ইস্তফা দিলেন, তখনই সম্ভাবনার কথা শোনা গিয়েছিল তার গলায়, তিনি তমলুক থেকে দাঁড়াতে পারেন এমন জল্পনাও শোনা যাচ্ছিল। তমলুকে বিজেপি টিকিট দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, কেন্দ্র বদল হলো দিলীপ ঘোষের, এই বিষয় নিয়েও জল্পনা তৈরি হয়েছিল যে দিলীপ ঘোষই কি মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন নাকি অন্য কারোর ওপর ভরসা রাখছে বিজেপি। মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তিনি লড়াই করবেন জুন মালিয়ার বিরুদ্ধে, তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই অগ্নিমিত্রা পালের। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, মেদিনীপুরে নয় বর্ধমান দুর্গাপুর থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ, আর বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার। বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। বর্ধমান দুর্গাপুরে লড়তে পারেন দিলীপ ঘোষ, মেদিনীপুরে সম্ভাব্য বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা, কলকাতা উত্তরে তাপস রায় প্রার্থী হতে পারেন, তমলুকে সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাওড়ার উদয়নারায়ণপুর থেকে লোকসভা ভোটে তৃণমূলকে উৎখাত করার ডাক শুভেন্দু অধিকারী, অনেক বাক্যে বিড়াল করে দিয়েছি জনসভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতার। এই তৃণমূলকে লোকসভার ভোটে উৎখাত করতে হবে, বিধানসভাটা আমরা বুঝে নেব। সবে তো মাফলার গেছে, এবার হাওয়াই চটির পালা, উদয়নারায়ণপুরের সভা থেকে ফের হুঙ্কার শুভেন্দু অধিকারী, পাল্টা জবাব তৃণমূলের। আরে সবে তো মাফলার গেছে, এবার তো হাওয়াই চটির পালা। তিনি স্বীকার করছেন যে এই ইডি সিবিআই এর পেছনে বিজেপি আছে, এই স্বীকারোক্তিটা ভালো লাগলো, কারণ আমরা জানি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শিরোনাম নিবেদন করছে এলিগেন্স স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। দ্বিতীয় দফায় বাংলায় 19 জন প্রার্থীর তালিকা প্রকাশ গেরুয়া শিবিরের। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কলকাতা উত্তরে সুদীপের বিরুদ্ধে প্রার্থী তাপস, ব্যারাকপুরে পার্থ বনাম অর্জুন, দিলীপ দেবশ্রীর কেন্দ্র বদল, মেদিনীপুরে তৃণমূলের জুনের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা, দিলীপকে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুরে, রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী, বিচারপতি পদে ইস্তফার পর বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হলো তমলুকে, রাজু বিস্তায় দার্জিলিং এ, জলপাইগুড়িতে জয়ন্ত রায়। ভোটের আগে ফের তপ্ত রাজ্য, পিংলায় বিজেপি কর্মী খুনের অভিযোগ, ক্যানিং সোনারপুরে আক্রান্ত বিজেপি কমিশনের শুভেন্দু, হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, এত টিকবাজি খান কেন? বিজেপিতে যোগ দিয়ে প্রথমবার এবিপি আনন্দে অর্জুন সিং, ঘণ্টাখানির সঙ্গে সমান কাল রাত 8টা। শিরোনাম নিবেদন করছে এলিগেন্স স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। সহযোগী নিবেদন লিফোর্ড হেলথকেয়ার লিমিটেড, দেশকে সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা, গেট 55% অফ বিফোর এইচএস রেজাল্ট, ডাফ এন্ড ডটের গ্রামার কোশ্চেন মাঞ্চ, নেক্টার ও রাইট ট্র্যাক, ডাফ এন্ড ডট, স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। প্রথমে 20 আর 2-এ 19, মোট 39টি কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিং এ রাজু বিস্তা, রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, ব্যারাকপুরে প্রত্যাশা মতোই বিজেপি প্রার্থী অর্জুন সিং, কৃষ্ণনগরে অমৃতা রায়, দমদমে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, তৃণমূলের সৌগত রায়ের সঙ্গে লড়াই করতে চলেছেন দমদমে শীলভদ্র দত্ত বিজেপির টিকিটে, বারাসাতে স্বপন মজুমদার, বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র, মথুরাপুরে অশোক পুরকায়, আর কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।
দল ক্যান্ডিডেট করেছে, আমি দলের কাছে কৃতজ্ঞ যে আমাকে দল সুযোগ দিয়েছে লড়াই করার। রাজনৈতিক কর্মী রাজনৈতিক যুদ্ধে নেমেছি, যেভাবে করা উচিত সেভাবেই করবে এবং বিজেপি কর্মীরা সবাই মিলেই এই লড়াইয়ে নামবে। এটা কে দাঁড়িয়েছে তো বড় কথা নয়, ব্যক্তিটা বড় কথা নয়, লড়াইটা হয় দলের সাথে দলের, নীতির সাথে নীতির, আদর্শের সাথে আদর্শের। একটা দল, যে দলের আপনি নাম বললেন, সেই দলের লোক রাস্তা দিয়ে গেলে লোকে আঙুল তুলে বলে চোর, তা চোরেদের দলে দুর্নীতিগ্রস্ত দলের থেকে যিনি দাঁড়িয়েছেন, মানুষ তো তার বিরুদ্ধে রায় দেবে, দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে। মানুষ তো রায় জানাবে যে ছেলেগুলো, বেকার ছেলেগুলো রাস্তায় বসে আছে, চাকরির পরীক্ষায় পাশ করেও চাকরি না পাওয়া ছেলেগুলো রাস্তায় বসে আছে, তারা তো তাদের বাড়ির লোকেরা ভোট দেবে, তারা কি দুর্নীতিগ্রস্ত দলগুলোকে ভোট দেবে? রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, তিনি এবার লড়বেন কলকাতা দক্ষিণ থেকে। কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। উজ্জ্বল দেবশ্রীদি, আপনার রায়গঞ্জের থেকে এবার কলকাতা দক্ষিণের লড়াই কতটা কঠিন বলে মনে করছেন? রায়গঞ্জের লড়াইটা এর থেকে কয়েক গুণ বেশি ছিল। রায়গঞ্জের তিনজন দিকপালকে তাদের নিজের টেরিটরিতে হারিয়েছি। রায়গঞ্জে যখন গেছিলাম তখন আমাকে বলা হয়েছিল এতগুলো হেভিওয়েটের মধ্যে আপনি কি করতে পারবেন, কাজেই আমার কাছে এগুলো কোনো বিষয় না। কিন্তু কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়, হ্যাঁ, কোনো প্রার্থী বলে কোনো শব্দ নেই, ইডিওলজি বলে কথা আছে। আমরা লড়াই করি আদর্শের ভিত্তিতে, মানুষের কাজের নিরিখে, মানুষ কি কাজ করছেন, কতটা সাকসেসফুল আছেন এবং জনগণ চাইছেন, জনগণের তার গ্রহণযোগ্যতা, এই সব বিষয়ে আমরা করি। দেবশ্রীদি, হ্যাঁ হ্যাঁ বলুন, দেবশ্রীদি বলুন। প্রধানমন্ত্রীর তৃতীয়বারের সরকার গঠনের জন্য সবাই জানেন যে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই তৃতীয়বারে এনডিএ সরকার গঠন হবে, আর যারা দুর্নীতিগ্রস্ত শুধু টিকে থাকার জন্য, মানুষ তাদেরকে ভোট দিয়ে আরো অন্যায় করার সুযোগ দেবে না। দেবশ্রীদি, আপনি 2021 সালে বলেছিলেন আমি 32 বছর ধরে সংগঠনটা করছি, সুতরাং প্রত্যেকটা মাটি আমার চেনা, কিন্তু রায়গঞ্জের মাটি আর দক্ষিণ কলকাতার মাটি তো এক নয়। আপনার একটুখানি যদি খোঁজ নেন, দক্ষিণ কলকাতায় আমি সংগঠন জীবনে যখন আমি জেনারেল সেক্রেটারি পার্টির ছিলাম, তখন আমি দক্ষিণ কলকাতায় বিশেষ দায়িত্ব নিয়ে অবজারভার বা যাকে ইনচার্জ বলে প্রত্যেকটা ওয়ার্ড আমার যাওয়া আছে, গোটা কলকাতা জোনের ডায়মন্ড হারবার টু বসিরহাট এই গোটা এলাকা আমার পরিচিত। দক্ষিণ কলকাতার প্রত্যেকজন কার্যকর্তা, পুরনো নতুন এলাকার মানুষ সবাই আমাকে জানেন। ধন্যবাদ দেবশ্রীদি। একদম এই নিয়ে আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, দেবশ্রী চৌধুরী যখন বলছিলেন তার প্রসঙ্গেই আসি, যে এরকম তো আমরা দেখলাম যে জায়গা বদল হতে, যেমনটা দিলীপ ঘোষের ক্ষেত্রে তেমনটা দেবশ্রী চৌধুরীর ক্ষেত্রে। জায়গা বদল অনেক কারণে হতে পারে, দলের মানে নতুন একটা জায়গায় পাঠানো হয় অনেক সময় প্রার্থীকে জিতানোর জন্য, একটা কঠিন সিট একজন প্রতিষ্ঠিত প্রার্থীকে পাঠানো হয় জেতার জন্য, কিন্তু এখানে দেবশ্রীকে কিন্তু একেবারেই সেইভাবে পাঠানো হয়নি। রায়গঞ্জে দেবশ্রীর বিরুদ্ধে একের পর এক ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল, এবং ওর আচরণগত ত্রুটি নিয়ে দলের মধ্যে ভীষণ ক্ষোভ বিক্ষোভ ছিল, ফলে রায়গঞ্জ থেকে কার্যত দেবশ্রীকে তুলে আনা হয়েছে রায়গঞ্জে গোষ্ঠীদ্বন্দ্বকে এড়ানোর জন্য। এবং দেবশ্রী চৌধুরীর এই দক্ষিণ কলকাতায় যে আসতে হলো, তার কারণ রায়গঞ্জের একটা বড় সংখ্যক মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ, তার সাংসদ হিসাবে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই কারণে আসতে হলো। উনি এখন অনেক কথা বলতে পারেন, কিন্তু বাস্তব আমরা যারা প্রতিদিন রাজনীতি চর্চা করি আমরা জানি যে রায়গঞ্জের দেবশ্রীর একসেপ্টেবিলিটি ভীষণ তলানিতে ছিল, এবং সেই কারণে দক্ষিণ কলকাতায় তাকে আনতে হলো, এবং মূলত আরএসএস এর চাপেই তাকে দক্ষিণ কলকাতায় আনতে হলো, নাহলে হয়তো তুমি আজকে প্রার্থী হতে পারতে না। একইভাবে আমি বলবো দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ এতটা না হলেও মেদিনীপুরে কিন্তু দিলীপ ঘোষের প্রার্থী পদ নিয়ে প্রশ্ন উঠেছিল, এবং তিনি আদতেও জিততে পারবেন কিনা, যে সমীক্ষা তারা বিজেপি ইন্টারনালি করেছিল, তাতে
দিলীপ ঘোষের প্রসপেক্ট অর্থাৎ মেদিনীপুরে খারাপ এরকম একটা আভাস পাওয়া যাচ্ছিল, সেই কারণে কিন্তু দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরানোর ব্যাপারে পার্টি কিন্তু এক কাট্টা ছিল এবং সেখান থেকে কিন্তু তাকে সরিয়ে যে বর্ধমান দুর্গাপুরে আনা হয়েছে সেটা একটা বড় কারণ। কাছে আসবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে একেবারে সরাসরি যোগ দিয়েছেন এবার দেবশ্রী চৌধুরী, তার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। সরাসরি উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল, এবার কলকাতা দক্ষিণ থেকে বিজেপির টিকিটে লড়বেন দেবশ্রী চৌধুরী, মালা রায়ের বিরুদ্ধে লড়াই। একদম তাই, আমরা সরাসরি একেবারে দেবশ্রী চৌধুরীর কাছেই চলে যাব যে দক্ষিণ কলকাতায় আপনি বিজেপির প্রার্থী লড়তে হবে ওখানে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কী প্রতিক্রিয়া? মজা হবে, খুব মজা হবে। আমার রাজনৈতিক লড়াইয়ের ইতিহাস, সবসময় আমি হেভিওয়েটের সঙ্গে লড়েছি। 2006 সালে বালুরঘাটে যখন আমি খুব অল্প বয়সে ছিলাম, যুব মোর্চার দায়িত্বে ছিলাম সেই সময়, তখন আমি লড়েছি তৎকালীন বামফ্রন্টের কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে এবং খুব অল্প মার্জিনে হেরেছি সেই পরিস্থিতিতে, যখন বিজেপির মানে সেই অর্থে পশ্চিমবঙ্গে সেরকম কিছু ছিল। তারপরে আমি 2014তে লড়াই করেছি 14 দিন, সেটাও গিয়ে লড়েছি। 2019-এর লড়াই যখন আমি রায়গঞ্জে যাই, তখন সবাই, যখন আমি প্রথম রায়গঞ্জের মাটিতে পা দিই, তখন আমাকে সবাই একটা প্রশ্ন করেছিল যে একদিকে মোহাম্মদ সেলিম, একদিকে দীপা দাশমুন্সি, যেটাকে প্রিয়রঞ্জন দাশমুন্সির গড় বলা হয়। আমি ঠিক এই জায়গাতেই আসব যে প্রিয়রঞ্জন দাশমুন্সির গড়ে দাঁড়িয়ে আপনি জিতলেন, 5 বছর কাজ করলেন, মন্ত্রী হলেন, তারপরে কেন রায়গঞ্জে আপনাকে সরিয়ে দেওয়া হলো? এটা সরানোর বিষয় নয়, এটা রুচির বিষয়। আমার নিজস্ব কিছুটা আগ্রহ ছিল আর পার্টি নিজে মনে করেছেন যে হেভিওয়েটকে লড়ানো জায়ান্ট কিলার একটা শব্দ আমার পিছনে ট্যাগ লাইন হয়ে গেছে, আমার সঙ্গে এই শব্দটা জুড়ে গেছে। আমার পার্টির কার্যকর মানে নেতৃত্ব যারা আছেন তারা আমাকে আগ্রহ করেছেন যাতে আমি দক্ষিণ কলকাতায় এই হাই ভোল্টেজ সিটে যাতে আমার লড়াইটা করি। সেই জন্য মালা রায় আপনার বিরুদ্ধে নিঃসন্দেহে প্রার্থী, কিন্তু দক্ষিণ কলকাতা মানে মমতা বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ কলকাতার তৃণমূলের নাম মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের গড়। আপনি প্রিয়রঞ্জন দাশমুন্সির গড়ে হারিয়েছেন ঠিকই, কিন্তু এরকম একটা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গড় সেখানে আপনাকে দাঁড় করিয়ে দিল। একদিন তো কাউকে লড়ে অন্যায় দুর্নীতিকে উৎখাত করতে হবে, আর দুর্নীতি উৎখাত করার জন্য একজন সৎমুখ দরকার। সেই জন্যে নিশ্চিত করে সেখানে লড়াই হবে, লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিন দেবশ্রী চৌধুরীর মতন বয়স ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়েরও যেরকম রাজনৈতিক ইতিহাস আছে দেবশ্রী চৌধুরীরও রাজনৈতিক ইতিহাস আছে। দেবশ্রী চৌধুরীও 35 বছর ধরে রাজনীতি করছেন, সংগঠন করছেন, কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় দেবশ্রী চৌধুরী এখানে এফেক্ট নয়। এখানে ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 3য়বারের কার্যকরী একটা সরকার, যে সরকারের দিকে গোটা বিশ্ব তাকিয়ে আছে, গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে। আমি আরও একবার যাব, সেটা হচ্ছে আপনি, আপনাকে আপনাকে রায়গঞ্জ থেকে সরানো হলো বা আপনার কথায় আপনি সরলেন, দিলীপ ঘোষ তাকে সরানো হলো মেদিনীপুর থেকে, তাকে পাঠানো হলো অন্য একটা আসনে। আপনারা যারা এখানে বিজেপি তৈরি করেছিলেন, দিনের পর দিন যারা রাস্তায় বসে বিজেপির সংগঠনটাকে তৈরি করার ক্ষেত্রে মূল ভূমিকা নিয়েছিলেন, কোথাও কি আপনারা একটু বঞ্চিত হচ্ছেন? কোথাও কি আমার ধারণা, আমার অনুভব, আমার বিচার, এই দায়িত্বটা আলটিমেটলি আমাদের উপরেই বর্তায়। কেন একটু কঠিন জায়গায় দাঁড় করাবে? তাই নয়, কঠিন ছাড়া যারা বিজেপিকে নতুন এসছে বা বিজেপির কাছে নতুন এসছেন তারা তো এই কঠিন দায়িত্বটা নিতে চাইবেন না স্বাভাবিকভাবে। যেখানে কঠিন আমরা সংঘর্ষ সেখান থেকে করেছি, যেখানে দূর দূর পর্যন্ত কোথাও বিজেপি ছিল না। আমাদের লড়াই কি জয় করবেন দেবশ্রী চৌধুরী? অবশ্যই, সেটা তো ফলাফল বলবে 4 জুন। এবার আপনাদের সামনে রাখবো বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি কি বলছেন? মাননীয় নরেন্দ্র মোদীজিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি আমার মতো একজন গ্রামের গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য আর এই সন্দেশখালী বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো আর ওনাদের হয়ে আমি
প্রতিবাদ করব। এই রেখাপাত্র সন্দেশখালীর একাংশ মানুষ বাসিন্দারা যারা রেখাপাত্রর নাম সাজেস্ট করেছিলেন এবং শুভেন্দু অধিকারী তারপর রেফার করেন এবং অবশেষে রেখাপাত্রের ওপরই ভরসা রাখলো বিজেপি। বসিরহাট থেকে বিজেপি প্রার্থী হলেন রেখাপাত্র, যেমনটা জানা যাচ্ছে। এর আগে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র বলে ভুলবশত অন্যজনের ছবি দেখানো হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। একটা বিরতির পর ফিরছি এই আলোচনার সঙ্গে। এ তো বাংলা ফিল্মের কোর্টরুম নয়, হঠাৎ গীতা হাতেই অনুষ্ঠান শুরু করছি কেন? আপনি আগে ঠিক করেন এসব কাকে বলছেন, ব্যারাকপুরের ভোটারকে কনফিউজ করবেন না। আপনি বিজেপি ছেড়েছিলেন নাকি এই কারণে যে কেন্দ্রীয় সরকার পাট শিল্পের সমস্যার সমাধান করতে পারে? আসল কারণ পাট নয়, রাজ্যপাল। আপনি ছোটবেলায় নির্ঘাত ললিপপ খুব ভালোবাসেন। দেখুন, তৃণমূল বিজেপিটা আপনার কাছে বেশ বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মতো হয়ে গেছে। এত অপমানের পরেও তৃণমূলে এসেছিলেন কেন? টিকিটের লোভে? আপনি নাকি এরাজ্যের এক নম্বর বাহুবলী, কেউ বলে গুন্ডা, কেউ বলে রবিন, নাই নেমেম না পেটে। ঘন্টা খানিক সঙ্গে শুভ নিবেদন করছেন রশ্মি বিওএফ লো কার্বন টিএমটি বার, ডাবল পাওয়ার ডাবল স্ট্রেংথ। বিবি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ গেটে হার্ট বাইপাস, ড্রিল গার্ড, বাড়ির গ্রিল ও গেটের জন্য জং প্রতিরোধী স্টিল। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। উৎসব যার উৎসব আছে তাই উৎসব প্রতিদিন। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। প্রান্তিক, স্কুলের বইয়ের জগতে নতুন পথের দিশারি। DIITM কলকাতা, আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। The all-new Xiaomi 14 with Leica cameras. See the world in a new light. Xiaomi 14. See it in new light. কনস্টিপেশন হলে সব চিন্তা পেটের মধ্যেই ঘুরপাক খায়, ট্রাই করুন ডালকোফ্লেক্স, যা পেট কষা থেকে রেহাই দেয় 6 থেকে 8 ঘন্টার মধ্যেই। ডালকোফ্লেক্স কোষ্ঠকাঠিন্য দূর করার শুধু ওষুধ নয়, দাবি জানায়। ১ কোটি টাকা এবার গ্রিন ফার্ম সর্ষের তেল দিয়েই অত্যাধুনিক AI বেসড ক্যাথ ল্যাব সহ হার্টের চিকিৎসা এখন মনোরমা হসপিটেক্স রানাঘাটে, এবং একই ছাদের তলায় AI বেসড MRI সহ সব রকম পরীক্ষা এখন মনোরমা আল্ট্রাস্ক্যান রানাঘাট ও চাকদহে। বাংলায় 42টি আসনের মধ্যে 39টি আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিংয়ে রাজু বিস্তা। এই দার্জিলিংয়ে রাজু বিস্তা এবারও লড়বেন কিনা, টিকিট পাবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল, অবশেষে রাজু বিস্তাকেই টিকিট দিল, আস্থা রাখল রাজু বিস্তার ওপরই বিজেপি। রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, ব্যারাকপুরে প্রত্যাশা মত্তই বিজেপি প্রার্থী অর্জুন সিং, তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেই আবার প্রার্থী হলেন ব্যারাকপুরে অর্জুন সিং, কৃষ্ণনগরে অমৃতা রায়, দমদমে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, বারাসাতে স্বপন মজুমদার, বসিরহাটে সন্দেশখালীর রেখা পাত্র তাকেই বিজেপি প্রার্থী করল, মথুরাপুরে অশোক পুরকায়, কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, আর কলকাতা উত্তরে একেবারে প্রত্যাশার মতোই বিজেপি প্রার্থী তাপস রায়। 6 মার্চ তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, তাপস রায়কেই টিকিট দিল বিজেপি কলকাতা উত্তরে। লড়াই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই উত্তর কলকাতায় তাপস রায়। উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী, শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু, আরামবাগে অরূপকান্তি দিগার, তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রত্যাশা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন প্রাক্তন বিচারপতি হলেন, বিচারপতি পদে ইস্তফা দিলেন, তখনই সম্ভাবনার কথা শোনা গিয়েছিল তার গলায়, তিনি তমলুক থেকে দাঁড়াতে পারেন এমন জল্পনাও শোনা যাচ্ছিল। তমলুকে বিজেপি টিকিট দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, কেন্দ্র বদল হলো দিলীপ ঘোষের। এই বিষয় নিয়েও জল্পনা তৈরি হয়েছিল যে দিলীপ ঘোষই কি মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন নাকি অন্য কারোর ওপর ভরসা রাখছে বিজেপি। মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তিনি লড়াই করবেন
জুনমালিয়ার বিরুদ্ধে, তৃণমূলের জুনমালিয়ার বিরুদ্ধে লড়াই অগ্নিমিত্রা পালের। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, মেদিনীপুরে নয় বর্ধমান দুর্গাপুর থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ, আর বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার। বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। বর্ধমান দুর্গাপুরে লড়তে পারেন দিলীপ ঘোষ, মেদিনীপুরে সম্ভাব্য বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা, কলকাতা উত্তরে তাপস রায় প্রার্থী হতে পারেন, তমলুকে সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাওড়ার উদয়নারায়ণপুর থেকে লোকসভা ভোটে তৃণমূলকে উৎখাত করার ডাক শুভেন্দু অধিকারী। অনেক বাক্যে বিড়াল করে দিয়েছি জনসভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতার। এই তৃণমূলকে লোকসভার ভোটে উৎখাত করতে হবে, বিধানসভাটা আমরা বুঝে নেব। সবে তো মাফলার গেছে, এবার হাওয়াই চটির পালা। উদয়নারায়ণপুরে সভা থেকে ফের হুঙ্কার শুভেন্দু অধিকারী, পাল্টা জবাব তৃণমূলের। আরে সবে তো মাফলার গেছে, এবার তো হাওয়াই চটির পালা। তিনি স্বীকার করছেন যে এই ইডি সিবিআই এর পেছনে বিজেপি আছে। এই স্বীকারোক্তিটা ভালো লাগলো, কারণ আমরা জানি যে তারা নির্বাচনের আগে ইডি সিবিআই কে নিজেদের শাখা সংগঠন হিসেবে ব্যবহার করছেন মোদী। বাংলায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী কুণাল ঘোষের, তার দাবি বাংলায় 30-35টি আসন পাবে তৃণমূল। 100% পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পেয়েছেন। আমরা ওয়ার্স্ট টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি 30-35টি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে। বাংলায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণীর জবাব দিয়েছেন বিরোধীরা। কুণাল ঘোষ আপ্রাণ চেষ্টা করছেন যে এ ধরনের বিবৃতি দিয়ে কিছু হতোদ্যম তৃণমূল কংগ্রেস কর্মীকে পুনরায় উজ্জীবিত করে যাতে বুথে পাঠানো যায়, যাতে প্রচারে নামানো যায়, সেই চেষ্টা করার। তৃণমূল বিজেপি দুয়ের বিরুদ্ধে মানুষ ভবিষ্যতে তা বুঝতে পারবেন, ভবিষ্যৎবাণী কেউ করতে পারেন, আমি কারোর ভবিষ্যৎবাণী মানছি না। বাড়ি ও অফিসে সিবিআই হানার ঘটনায় নির্বাচন কমিশনের নালিশ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর। সিবিআই এর বিরুদ্ধে হেনস্থা ও প্রচারে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ করেন মহুয়া মৈত্র। সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটা তো স্বাভাবিক না। এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ। বাংলায় ভোটের জন্য 920 কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। লোকসভা ভোটের মুখে উত্তপ্ত নদিয়ার চাকদা। রানাঘাটে বিজেপি প্রার্থীকে কীর্তনের অনুষ্ঠানে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। হুমায়ুন কবিরের পর নিয়ামত শেখ। মুর্শিদাবাদে বিক্ষুব্ধ আরও এক তৃণমূল বিধায়ক, জেলা সভাপতি ও তৃণমূল প্রার্থী আবু তাহেরকে নিশানা নিয়ামত শেখের। আর এই সবে পঞ্চায়েত গেল, পঞ্চায়েতে আমাদেরকে তো প্রায় 42টা বোম মেরেছে, তো একজনে কি এই এমপি এসে খোঁজ নিয়েছে? উনিও মমতা ব্যানার্জির স্নেহধন্য এমএলএ, আমিও মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী, সুতরাং এ কথা বলার কোনো মানে নেই। লিড না বসুমতি চাল, ভাতের সঠিক চাল। বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিং এ রাজু বিস্তা, রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল। আমি বিশ্বনাথদার কাছে আসব। বিশ্বনাথদা, বিজেপির প্রার্থী তালিকা একের পর এক চমক, এবং সেই সঙ্গে যদি বলি কৌশল, তৃণমূল তো আজকেও বলেছে 30-35, টার্গেট কি বাড়বে না আরো কমবে? দেখো, কৌশলের জায়গা থেকে আমি বলবো যে বিজেপি যে ছকে রাজনীতি, মানে ছকে প্রার্থী তালিকা দিত, তার থেকে অনেকটা বেরিয়ে গেছে। ধরো সন্দেশকালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করা, আমি বলবো সবচেয়ে বড় চমক। সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে কিন্তু তারা প্রার্থী করেছে, অভিজিৎ গাঙ্গুলীর কথা আমি বললাম। আমি দুটো পয়েন্ট বলবার কথা ভাবছিলাম অনেকক্ষণ ধরে। সেটা হচ্ছে বিজেপির তো প্রথম দফায় 20, তারপরের দফায় 19-39 জনকে দেওয়া হলো, প্রার্থী ডিক্লেয়ার করে দিল। তো এইটার থেকে দুটো জিনিস পরিষ্কার দেখা যাচ্ছে। এক, কিন্তু এখানে দল বদল করে যা এসছে তৃণমূল থেকে বিজেপি, এরকম একজনই আছেন তাপস রায়, এছাড়া এবং তাপস রায়ের একটা ডেফিনিট কজ আছে, সেই তার ভিত্তিতে এসছেন। কিন্তু তৃণমূলে কিন্তু বিজেপির 4 এমএলএ অলরেডি প্রার্থী হয়েছেন, এই দিক থেকে একটা পার্থক্য, যেটা কিন্তু এখন দল বদল এই যে ব্যাপারটা, এটা একটা মানুষের মনে যদি ইম্প্যাক্ট ফেলে তাহলে সেটা দিক থেকে ইম্প্যাক্ট ফেলে। আর দ্বিতীয়, বিজেপির ঘর কিন্তু অনেক বেশি গোছানো মনে হচ্ছে, তার কারণ হচ্ছে ডিসকন্টেন্ট অনেক কম। দেখুন, এক জন বার্লা ছাড়া আর কারোর স্টেটমেন্ট দেখিনি। অন্যদিকে বাবুন ব্যানার্জি, আবু তাহেরের বিরুদ্ধে হুমায়ুন শেখ, হুমায়ুন কবির, ইউসুফ পাঠানের বিরুদ্ধে একদম সময় একদম সংক্ষিপ্ত। আমাদের সঙ্গে দেবনানন্দা এই মুহূর্তে আলোচনায় যোগ দিয়েছেন। দেবনানন্দা, আমাকে প্রশ্ন করুন। হ্যাঁ, প্রশ্ন তো একটা,
আরে কৌশলে তো সবকিছু হয় না, যদি গ্রাসরুটে সংগঠন না থাকে কৌশলে কিচ্ছু হয় না। এরা ভেবেছে আমরা বাজি মাত করব। বিজেপি 2021 দেখেছে তো যে যার জন্য 2021 ডেলি প্যাসেঞ্জার করেও 77 বেশি আসন হয়, 205, তা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে যদি বিজেপি বলে তার বাড়ি সংগঠন নেই, এই সংগঠন দিয়ে কিছু হয়? অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে শূন্য থেকে তো এখনো 4টি আসনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা বাকি। ডায়মন্ড হারবার, বীরভূম, ঝাড়গ্রাম এবং আসানসোল অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। এই মুহূর্তের আলোচনা এখানে শেষ করছি, একটা ছোট্ট বিরতির পর খবরে আমাদের নজর থাকবে, চোখ রাখুন এবিপিএন। পঞ্জাব টেক ইয়ার হোলি বাম্পার 2024 লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড, টিকিট 500 টাকা, ড্র 30 মার্চ, প্রথম পুরস্কার বিক্রি হওয়া টিকিটের মধ্যে। পঞ্জাব স্টেট ডিয়ার লোহরি মকর সংক্রান্তি বাম্পার 2024 প্রথম পুরস্কার বিজেতারা হলেন ছানারাম এবং দীনেশ কুমার পান্ডে। আপনি কি পরের কোটিপতি? ক্যান্সার আনসার এখন দুর্গাপুরে। পূর্ব ভারতে প্রথমবার ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য নিউক্লিয়ার মেডিসিন উইথ ডিজিটাল পেট সিটি নিয়ে আসছে সনকা হসপিটালস। সনকা হসপিটালস, মালান্দিঘি, দুর্গাপুর। চিকিৎসায় দক্ষতা, যত্নে আন্তরিকতা। রোদ পড়লেই দাম কমবে, অঞ্জলিতে হ্যাপি আওয়ার্স। রোজ বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা কেনাকাটায় অনেক ছাড়, অফার 15 থেকে 31 মার্চ পর্যন্ত। দেরি করবেন না, অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ডাইনোসরের টিম, World War 1 এর অ্যান্টিক গান, ও ড্যাম, আবার দেওয়াল ভাঙো, আবার বানাও। বার্জার ড্যাম স্টপ লাগান, এর ন্যানো সিলিকন টেকনোলজি ওয়াটারপ্রুফিং এর কভার তৈরি করে আর প্লাস্টার না ভেঙেই ড্যাম ঠিক করে। বার্জার ড্যাম স্টপ, নো ঝঞ্ঝাট, ড্যাম স্টপ ফটাফট। বাংলায় 42টি আসনের মধ্যে 39টি আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিংয়ে রাজু বিস্তা। এই দার্জিলিংয়ে রাজু বিস্তা এবারও লড়বেন কিনা, টিকিট পাবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে রাজু বিস্তাকেই টিকিট দিল, আস্থা রাখলো রাজু বিস্তার উপরই বিজেপি। রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, ব্যারাকপুরে প্রত্যাশা মত্তই বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেই আবার প্রার্থী হলেন ব্যারাকপুরে অর্জুন সিং। কৃষ্ণনগরে অমৃতা রায়, দমদমে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, বারাসাতে স্বপন মজুমদার, বসিরহাটে সন্দেশখালীর রেখা পাত্র, তাকেই বিজেপি প্রার্থী করল, মথুরাপুরে অশোক পুরকায়, কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, আর কলকাতা উত্তরে একেবারে প্রত্যাশার মতোই বিজেপি প্রার্থী তাপস রায়। 6 মার্চ তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, তাপস রায়কেই টিকিট দিল বিজেপি কলকাতা উত্তরে। লড়াই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই উত্তর কলকাতায় তাপস রায়। উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী, শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু, আরামবাগে অরূপ কান্তি দিগার, তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রত্যাশা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন প্রাক্তন বিচারপতি হলেন, বিচারপতি পদে ইস্তফা দিলেন, তখনই সম্ভাবনার কথা শোনা গিয়েছিল তার গলায়, তিনি তমলুক থেকে দাঁড়াতে পারেন এমন জল্পনাও শোনা যাচ্ছিল। তমলুকে বিজেপি টিকিট দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, কেন্দ্র বদল হলো দিলীপ ঘোষের। এই বিষয় নিয়েও জল্পনা তৈরি হয়েছিল যে দিলীপ ঘোষই কি মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন, নাকি অন্য কারোর ওপর ভরসা রাখছে বিজেপি। মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তিনি লড়াই করবেন জুন মালিয়ার বিরুদ্ধে, তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই অগ্নিমিত্রা পালের। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, মেদিনীপুরে নয় বর্ধমান দুর্গাপুর থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ, আর বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার। বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। বর্ধমান দুর্গাপুরে লড়তে পারেন দিলীপ ঘোষ, মেদিনীপুরে সম্ভাব্য বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা, কলকাতা উত্তরে তাপস রায় প্রার্থী হতে পারেন, তমলুকে সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাওড়ার উদয়নারায়ণপুর থেকে লোকসভা ভোটে তৃণমূলকে উৎখাত করার ডাক শুভেন্দু অধিকারী। অনেক বাক্যে বিড়াল করে দিয়েছি জনসভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতার। এই তৃণমূলকে লোকসভার ভোটে উৎখাত করতে হবে, বিধানসভাটা আমরা বুঝে নেব। সবে তো মাফলার গেছে, এবার হাওয়াই চটির পালা। উদয়নারায়ণপুরে সভা থেকে ফের হুঙ্কার শুভেন্দু অধিকারী, পাল্টা জবাব তৃণমূলের। আরে সবে তো মাফলার গেছে, এবার তো হাওয়াই চটির পালা। তিনি
স্বীকার করছেন যে এই ইডি সিবিআই এর পেছনে বিজেপি আছে। এই স্বীকারোক্তিটা ভালো লাগলো, কারণ আমরা জানি যে তারা নির্বাচনের আগে ইডি সিবিআই কে নিজেদের শাখা সংগঠন হিসেবে ব্যবহার করছেন মোদী। বাংলায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী কুণাল ঘোষের, তার দাবি বাংলায় 30-35টি আসন পাবে তৃণমূল। 100% পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পেয়েছেন। আমরা ওয়ার্স্ট টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি 30-35টি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে। বাংলায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণীর জবাব দিয়েছেন বিরোধীরা। কুণাল ঘোষ আপ্রাণ চেষ্টা করছেন যে এ ধরনের বিবৃতি দিয়ে কিছু হতোদ্যম তৃণমূল কংগ্রেস কর্মীকে পুনরায় উজ্জীবিত করে যাতে বুথে পাঠানো যায়, যাতে প্রচারে নামানো যায়, সেই চেষ্টা করার। তৃণমূল বিজেপি দুয়ের বিরুদ্ধে মানুষ ভবিষ্যতে তা বুঝতে পারবেন, ভবিষ্যৎবাণী কেউ করতে পারেন, আমি কারোর ভবিষ্যৎবাণী মানছি না। বাড়ি ও অফিসে সিবিআই হানার ঘটনায় নির্বাচন কমিশনের নালিশ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর। সিবিআই এর বিরুদ্ধে হেনস্থা ও প্রচারে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ করেন মহুয়া মৈত্র। সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটাই স্বাভাবিক না? এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরো 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ। বাংলায় ভোটের জন্য 920 কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। লোকসভা ভোটের মুখে উত্তপ্ত নদিয়ার চাকদা। রানাঘাটে বিজেপি প্রার্থীকে কীর্তনের অনুষ্ঠানে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। হুমায়ুন কবিরের পর নিয়ামত শেখ। মুর্শিদাবাদে বিক্ষুব্ধ আরও এক তৃণমূল বিধায়ক, জেলা সভাপতি ও তৃণমূল প্রার্থী আবু তাহেরকে নিশানা নিয়ামত শেখের। আমরা এই সবে পঞ্চায়েত গেল, পঞ্চায়েতে আমাদেরকে তো প্রায় 42টা বোম মেরেছে, তো একজনে কি এই এমপি এসে খোঁজ নিয়েছে? উনিও মমতা ব্যানার্জির স্নেহধন্য এমএলএ, আমিও মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী, সুতরাং এ কথা বলার কোনো মানে নেই। লিড না দিলে পদ ছাড়তে হবে, কাউকে রেয়াত করা হবে না, দলীয় নেতৃত্বকে হুঁশিয়ারি উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজার। তৃণমূলের অন্তর্দল শিরোনাম নিবেদন করছে Elegant Steel, India's number one QST bar, দেশের ভরসা। দ্বিতীয় দফায় বাংলায় 19 জন প্রার্থীর তালিকা প্রকাশ গেরুয়া শিবিরের। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কলকাতা উত্তরে সুদীপের বিরুদ্ধে প্রার্থী তাপস, ব্যারাকপুরে পার্থ বরাব অর্জুন। দিলীপ দেবশ্রীর কেন্দ্র বদল। মেদিনীপুরে তৃণমূলের জুনের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। দিলীপকে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুরে। রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্তোষকালে বাসিন্দাদের একাংশের অনুরোধে শুভেন্দু অধিকারীর সুপারিশে রেখা পাত্রকে প্রার্থী করল বিজেপি। আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকব। বিচারপতি পদে ইস্তফার পর বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হলো তমলুকে। রাজু বিস্তায় দার্জিলিং এ, জলপাইগুড়িতে জয়ন্ত রায়। মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য অমৃতা রায়। ঝড়গ্রাম, আসানসোল, ডায়মন্ড হারবার, বীরভূম চার কেন্দ্রে এখনো প্রার্থী ঘোষণা করল না বিজেপি। তৃণমূলের টিকিট পেলে সন্দেশখালী নিয়ে মুখ খুলতেন, ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। বিজেপিতে যোগ দিয়ে প্রথমবার এবিপি আনন্দে অর্জুন সিং। ঘণ্টাখানির সঙ্গে সমান কাল রাত 8টা। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। সহযোগী নিবেদক লিফোর্ড হেলথকেয়ার লিমিটেড, দেশকে সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। গেট 55% অফ বিফোর এইচএস রেজাল্ট। ডাফ এন্ড ডটের গ্রামার কোশ্চেন মাঞ্চ, নেক্টার ও রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডট, স্বপ্ন পূরণের সাথী। আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। প্রথম দফায় 20 এবং দ্বিতীয় দফায় 19-39টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিং এ রাজু বেস, রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল। রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরীকে সরিয়ে তাকে নিয়ে আসা হলো দক্ষিণ কলকাতায়, আর সেখানে বিজেপি প্রার্থী করল কার্তিক পালকে। জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, ব্যারাকপুরে প্রত্যাশা মতোই বিজেপি টিকিট দিল অর্জুন সিং কে। কৃষ্ণনগরে অমৃতা রায়, রাজবাড়ী সদস্য। দমদমে বিজেপি প্রার্থী করল শিলভ দত্তকে, বারাসাতে স্বপন মজুমদার। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালী বাসিন্দাদের একাংশের অনুরোধে সুভেন্দু অধিকারী রেফারেন্সে অবশেষে বিজেপি প্রার্থী করল রেখা পাত্রকে। মথুরাপুরে অশোক পুরকায়, আর কলকাতা দক্ষিণে যেমনটা বলছিলাম বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায় তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই কলকাতা উত্তরে।
উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী, শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবিত শঙ্কর বসু, আরামবাগে অরূপ কান্তি দিগার, আর তমলুকে প্রত্যাশা মতোই এবিপি আনন্দে প্রথম ইস্তফা দেওয়ার আগে যখন তিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন, এবিপি আনন্দ সেই খবর ব্রেক করে এবং তখনই জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকই সম্ভাব্য আসন। সেই তমলুকে প্রত্যাশা মতোই বিজেপি প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন্দ্র বদল দিলীপ ঘোষে, মেদিনীপুরে নয় বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, আর মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার। দ্বিতীয় দফায় 19 জন প্রার্থীর তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথমত ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি মাননীয় জেপি নড্ডাজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, অমিত শাহজি, আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তারা আমাকে এই এত বড় একটা প্ল্যাটফর্মে সুযোগ দিয়েছেন। বাংলায় যে অরাজকতা চলছে, এর থেকে মানুষকে কীভাবে মুক্তি দেওয়া যায় তার জন্য বাংলার মানুষের কাছে আহ্বান করব, যাতে বারাসাত সিট ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার যে নেতৃত্ব, তার যে 10 বছরের কর্মকাণ্ড, সব কিছু মিলে মোদির যে গ্যারান্টি, যেটা বলে সেটা করে দেখায়। তো কাকলি ঘোষ দস্তিদার মুখ্যমন্ত্রী ছায়াসঙ্গী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে তো সম্পূর্ণভাবে জালে জড়িয়ে রয়েছে। সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রী নিজেও আগামী দিনে কেজরিওয়াল এবং অন্যান্য যারা করাপশনের যুক্ত ভিতরে গিয়েছে, সিবিআই এবং ইডির জালে ফেসেছে, মুখ্যমন্ত্রীও ফাঁসবে। আর 15 বছরে কিছু কাজ করেনি, অথচ ফুলে ফেঁপে উঠেছে। রাজারহাটে বড় বড় প্লটে জমি রাখা আছে, যেগুলো আমি জানতে পেরেছি। এই চোরেদের বিরুদ্ধে ভোট হবে। মোদির সাফল্যের সঙ্গে মানুষ আছে, বাংলার মানুষ এবার সকলে মিলে বিজেপিকে ভোট দেবে। 100% আশাবাদী, বারাসাত সিট জিতবেই। আমি মনে করি কাকলি ঘোষ দস্তিদার 2 লক্ষ ভোটে হারবে। মেদিনীপুর লোকসভায় বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের পরিবর্তে বিজেপি ভরসা রাখল অগ্নিমিত্রা পালের ওপর। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। জগৎ দলের ছবি আপনারা দেখছেন, অর্জুন সিং এর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই একেবারে বাজির উৎসব, সেই আলোর উৎসব শুরু হয়ে গিয়েছে। ব্যারাকপুর থেকে প্রার্থী হয়ে অর্জুন সিং এর হুঙ্কার, 1 লক্ষেরও বেশি ভোটে জিতব। জঙ্গিপুরে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ বিজেপির টিকিটে লড়াই করবেন জঙ্গিপুর থেকে। কি বলেছেন তিনি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর? দেখুন, মানুষ তৈরি আছে বিজেপিকে জেতানোর জন্য। মোদিজির যে নেতৃত্বে যেভাবে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, আজকে পৃথিবীর 2-3 নম্বরে পৌঁছে গেছে, তাতে জঙ্গিপুর লোকসভার মানুষ যেভাবে দেশ স্বাধীনের পর যেভাবে পিছিয়ে পড়া আছে, এখানকার মানুষের কোনো কর্মসংস্থান নেই, তাতে নিশ্চিত ভারতবর্ষের অন্যান্য লোকসভাগুলো যেভাবে দ্রুতগতিতে উন্নয়ন হচ্ছে, এই জঙ্গিপুরের লোকসভার মানুষও সেই উন্নয়নের গতিতে যেন তারা ছুটতে পারে, এই জঙ্গিপুর লোকসভা যেন উন্নয়ন হয়, তার জন্য মোদিজির মনোনীত আমাদের যে প্রার্থী, বিজেপির মনোনীত প্রার্থী, আমি আমাকে সুযোগ দিয়েছেন, আমি নিশ্চিত, আমি বিজেপির প্রতীকে আমি নিশ্চিত জয় করব। বিধায়ক বনাম বিধায়কের লড়াই এবার দেখা যাচ্ছে বেশিরভাগ আসনেই, যেমন গতবারে অর্থাৎ প্রথম প্রার্থী তালিকা যে ঘোষণা হয়েছিল বিজেপির, বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা এবারের ভোটে টিকিট পেয়েছেন। লোকসভার
প্রতিদ্বন্দ্বিতা করবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রেও দেখা যাচ্ছে মতুয়া অধ্যুষিত হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, মতুয়া অধ্যুষিত হরিণঘাটার বিধায়ক অসীম সরকারকে বর্ধমান পূর্ব আসনে প্রার্থী করেছে বিজেপি। আমি কি করেছি আমি জানি না, তবে লড়াইটা করেছি, মন প্রাণ দিয়ে লড়াই করেছি। আমি কখনো ভাবতে পারিনি আজ ভারতীয় জনতা পার্টি আমাকে এমপি পদে দাঁড় করাবার জন্য টিকিট দেবেন, আমি কখনো এটা ভাবতে পারিনি। তবে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, যে দায়ভার ভারতীয় জনতা পার্টি আমার উপরে অর্পণ করেছে, যেন তিনি শক্তি যোগান ঈশ্বর এবং অন্যায় অত্যাচার দুর্নীতির বিরুদ্ধে যেন মানুষ রায় দেয়। তবে সমস্ত বোঝা নামাতে পারে একমাত্র জনতা জনার্দন। আর বর্ধমান পূর্বে যেখানে আমাকে দিয়েছে, বর্ধমান পূর্বের যারা কর্মকর্তাবৃন্দ রয়েছেন, জেলা সভাপতি সহ সাতটি মোর্চা সহ বুথ সভাপতি সহ এবং সেখানকার জনতা জনার্দন যারা রয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যারাই বসবাস করুক, আমি যদি তারা আমাকে বোঝে যে অসীম সরকার দুর্নীতিমুক্ত মানুষ, তার জীবনে কারো পয়সা মেরে খাইনি কোনো দিন, আমি তাদের সেবাই করব। আমি কখনো মনে করব না আমি এমপি, আমি মনে করব আমি তাদের চাকর, এটাই আমি মনে করি। মানুষের চাকর হয়ে সেবা করার জন্যই আমি সবসময় সেটাই করি। শাসক তো বলা যায় না, ওরা শোষক। যেভাবে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে, এটা কখনো আশা করা যায় না। এবং তৃণমূলের মধ্যেও বহু মানুষ আমাকে ফোন করেছে, দাদা এ সহ্য করতে পারি না, আমরা তৃণমূল করি কিন্তু সহ্য করতে পারি না। নারায়ণ গোস্বামী তিনি বলেই ফেলেছেন যে তৃণমূলের জন্য ভোট চাইতে গেলে সত্যি লজ্জা করে, কারণ যে ঘটনাগুলো ঘটেছে। আজ ভারতীয় জনতা পার্টিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বকে। আমি ভীষণ খুশি হয়েছি। অর্থাৎ একের পর এক চমক দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও, বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও একের পর এক চমক। যেমন হরিঘাটের বিধায়ক অসীম সরকার লড়ছেন বর্ধমান পূর্ব থেকে, লড়বেন মতুয়া অধ্যুষিত এলাকার আরেক বিধায়ক, লোকসভা ভোটের ময়দানে তিনি নামছেন বারাসাত লোকসভা আসনে, গেরুয়া ব্রিগেডের তুরুপেত্তাস বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। যে বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনে সন্দেশখালী, সেখানকার বিজেপি প্রার্থী কে হতে চলেছেন, তাকে করবে বিজেপি প্রার্থী, তাই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে রেখা পাত্র, সেই রেখা পাত্রকে বিজেপি প্রার্থী করল। যে রেখা পাত্র সম্পর্কে যেটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে, সন্দেশখালীর মানুষ চাইছিল রেখা পাত্রকে বিজেপি প্রার্থী করুক। অবশেষে শুভেন্দু অধিকারীর রেফারেন্সেই বিজেপি ভরসা রাখল রেখা পাত্রর ওপর। মাননীয় নরেন্দ্র মোদীজিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি আমার মতো একজন গ্রামের গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য, আর এই সন্দেশখালী বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো, আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব। এ তো বাংলা ফিল্মের কোর্টরুম নয়, হঠাৎ গীতা হাতেই অনুষ্ঠান শুরু করছি কেন? আপনি আগে ঠিক করেন এসব কাকে বলছেন, ব্যারাকপুরের ভোটারকে কনফিউজ করবেন না। আপনি বিজেপি ছেড়েছিলেন নাকি এই কারণে যে কেন্দ্রীয় সরকার পাট শিল্পের সমস্যার সমাধান করতে পারে? আসল কারণ পাট নয়, রাজ্যপাল। আপনি ছোটবেলায় নির্ঘাত ললিপপ খুব ভালোবাসেন। দেখুন, তৃণমূল বিজেপিটা আপনার কাছে বেশ বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মতো হয়ে গেছে। এত অপমানের পরেও তৃণমূলে এসেছিলেন কেন? টিকিটের লোভে? আপনি নাকি এ রাজ্যের এক নম্বর বাহুবলী, কেউ বলে গুন্ডা, কেউ বলে রবিন, 9 mm না পেন। ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন রশ্মি বিওএফ লো কার্বন টিএমটি বার, ডাবল পাওয়ার, ডাবল স্ট্রেংথ। বিপি পোদ্দার হসপিটাল মানে 4 inch গেটে হার্ট বাইপাস, ড্রিল গার্ড বাড়ির গ্রিল ও গেটের জন্য জং প্রতিরোধী স্টিল, পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। উৎসব যান, উৎসব আছে তাই উৎসব প্রতিদিন। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন। প্রান্তিক, স্কুলের বইয়ের জগতে নতুন পথের দিশারি। DIITM কলকাতা, আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে।
Helios Air of Innovation. অত্যাধুনিক এআই বেসড ক্যাথল্যাব সহ হার্টের চিকিৎসা এখন মনোরমা হসপিটেক্স রানাঘাটে এবং একই ছাদের তলায় এআই বেসড এমআরআই সহ সব রকম পরীক্ষা এখন মনোরমা আল্ট্রাস্ক্যান রানাঘাট ও চাকদহ হয়ে থাম্মা দাদুর ক্রিম ক্র্যাকার চিনি ছাড়া কিন্তু স্বাদে সেরা সবার মুখে মুখে Say hi to a world of celebrations with every journey every adventure Every quest, because Škoda celebrates 2 years of Kushaq in Slavia with benefits of up to rupees 2 lakhs. Drive better, live better. Škoda. At Panasonic, we're working to change the way we power our businesses, our travel, our homes, our lives. Join us in pushing for change. দ্বিতীয় দফায় বাংলায় 19 জন প্রার্থীর তালিকা প্রকাশ। গেরুয়া শিবিরের তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কলকাতা উত্তরের সুদীপের বিরুদ্ধে প্রার্থী তাপস, ব্যারাকপুরে পার্থ বনাম অর্জুন। দিলীপ দেবশ্রীর কেন্দ্র বদল, মেদিনীপুরে তৃণমূলের জুনের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। দিলীপকে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুরে, রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র, সন্ত্রাসকালী বাসিন্দাদের একাংশের অনুরোধে শুভেন্দু অধিকারীর সুপারিশে রেখা পাত্রকে প্রার্থী করল বিজেপি। আমি সর্বদাই মা বোনেদের পাশে থাকবো। বিচারপতি পদে ইস্তফার পর বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হলো তমলুকে। রাজু বিস্তায় দার্জিলিংয়ে, জলপাইগুড়িতে জয়ন্ত রায়। মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য অমৃতা রায়। ঝড়গ্রাম, আসানসোল, ডায়মন্ড হারবার, বীরভূম চার কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করল না বিজেপি। তৃণমূলের টিকিট পেলে সন্দেশখালী নিয়ে মুখ খুলতেন, ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। বিজেপিতে যোগ দিয়ে প্রথমবার এবিপি আনন্দে অর্জুন সিং। ঘণ্টাখানির সঙ্গে সমান কাল রাত 8টা। বাংলায় 42টি আসনের মধ্যে 39টি আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিংয়ে রাজু বিস্তা। এই দার্জিলিংয়ে রাজু বিস্তা এবারও লড়বেন কিনা, টিকিট পাবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে রাজু বিস্তাকেই টিকিট দিল, আস্থা রাখলো রাজু বিস্তার উপরই বিজেপি। রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, ব্যারাকপুরে প্রত্যাশা মত্তই বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেই আবার প্রার্থী হলেন ব্যারাকপুরে অর্জুন সিং। কৃষ্ণনগরে অমৃতা রায়, দমদমে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, বারাসাতে স্বপন মজুমদার, বসিরহাটে সন্দেশখালীর রেখা পাত্র তাকেই বিজেপি প্রার্থী করল, মথুরাপুরে অশোক পুরকায়, কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, আর কলকাতা উত্তরে একেবারে প্রত্যাশার মতোই বিজেপি প্রার্থী তাপস রায়। 6 মার্চ তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। তাপস রায়কেই টিকিট দিল বিজেপি কলকাতা উত্তরে। লড়াই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই উত্তর কলকাতায় তাপস রায়। উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী, শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু, আরামবাগে অরূপকান্তি দিগার, তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রত্যাশা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন প্রাক্তন বিচারপতি হলেন, বিচারপতি পদে ইস্তফা দিলেন, তখনই সম্ভাবনার কথা শোনা গিয়েছিল তার গলায়, তিনি তমলুক থেকে দাঁড়াতে পারেন এমন জল্পনাও শোনা যাচ্ছিল। তমলুকে বিজেপি টিকিট দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। কেন্দ্র বদল হলো দিলীপ ঘোষের, এই বিষয় নিয়েও জল্পনা তৈরি হয়েছিল যে দিলীপ ঘোষই কি মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন নাকি অন্য কারোর ওপর ভরসা রাখছে বিজেপি। মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তিনি লড়াই করবেন জুন মালিয়ার বিরুদ্ধে, তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই অগ্নিমিত্রা পালের। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, মেদিনীপুরে নয় বর্ধমান দুর্গাপুর থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ, আর বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার। হাওড়ার উদয়নারায়ণপুর থেকে লোকসভা ভোটে তৃণমূলকে উৎখাত করার ডাক শুভেন্দু অধিকারী। অনেক বাক্যে বিড়াল করে দিয়েছি জনসভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতার। এই তৃণমূলকে লোকসভার ভোটে উৎখাত করতে হবে, বিধানসভাটা আমরা বুঝে নেব, বুঝে নেব। সবে তো মাফলার গেছে, এবার হাওয়াই চটির পালা। উদয়নারায়ণপুরের সভা থেকে ফের হুঙ্কার শুভেন্দু অধিকারীর, পাল্টা জবাব তৃণমূলের। আরে সবে তো মাফলার গেছে, এবার তো হাওয়াই চটির পালা। তিনি স্বীকার করছেন যে এই ইডি সিবিআই এর পেছনে বিজেপি আছে, এই স্বীকারোক্তিটা ভালো লাগলো। কারণ আমরা জানি যে তারা নির্বাচনের আগে ইডি সিবিআই কে নিজেদের শাখা সংগঠন হিসেবে ব্যবহার করছেন মোদী। বাংলায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী কুণাল ঘোষের, তার দাবি বাংলায় 30-35টি আসন পাবে তৃণমূল। 100% পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পেয়েছেন। আমরা ওয়ার্স্ট টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি 30-35টি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস
জিতবে। বাংলা লোকসভা ভোটের ফলাফল নিয়ে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণীর জবাব দিয়েছেন বিরোধীরা। কুণাল ঘোষ আপ্রাণ চেষ্টা করছেন যে এ ধরনের বিবৃতি দিয়ে কিছু হতোদ্যম তৃণমূল কংগ্রেস কর্মীকে পুনরায় উজ্জীবিত করে যাতে বুথে পাঠানো যায়, যাতে প্রচারে নামানো যায়, সেই চেষ্টা করার। তৃণমূল বিজেপি দুয়ের বিরুদ্ধে মানুষ ভবিষ্যতে তা বুঝতে পারবেন, ভবিষ্যৎবাণী কেউ করতে পারেন, আমি কারোর ভবিষ্যৎবাণী মানছি না। বাড়ি ও অফিসে সিবিআই হানার ঘটনায় নির্বাচন কমিশনের নালিশ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর। সিবিআই এর বিরুদ্ধে হেনস্থা ও প্রচারে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ করেন মহুয়া মৈত্র। সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটা তো স্বাভাবিক না। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা তো একের পর এক চমক। প্রথম দফার প্রার্থী তালিকার পর রাজনৈতিক ঘটনা পরম্পরায় বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় যে চমক, তাতে অনেকেই রাজনৈতিক মহল বিশেষ করে কৌশলী মনোভাবের পরিচয় দেখছে। আরামবাগে অরূপ কান্তি দিগার, আরামবাগে বিজেপির প্রার্থী অরূপ কান্তি দিগার তৃণমূলের মিতালি বাগের সঙ্গে তার লড়াই। পার্টির প্রসেস আছে, পার্টি আমাদের বৃহত্তর পার্টি, সর্বভারতীয় পার্টি, একটা প্রসেস আছে, সে প্রসেসকে মেনে নিতে হবে। আর আমাদের এখনই যেটা আমাদের এক্ষুনি দরকার, এক্ষুনি দরকার এইটা ব্যাপারটা আছে, কিন্তু পার্টি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সে প্রসেস অনুযায়ী হচ্ছে। দেখুন, ভোটে এক নম্বর আপনার এই যে আমাদের খানাকুল, গোঘাট, আরামবাগ, এই বিস্তীর্ণ অঞ্চল যে আমাদের মানে মানুষ মানে বন্যা কবলিত এলাকাতে যে ভোগে, এর জন্য কিছু একটা মাস্টার প্ল্যান একটা করার একটা ব্যাপার আছে। শিল্প নেই, অবশ্যই 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 এইটা খুব আমাদের মানে মানে কি বলবো, আমাদের এখান থেকে লেবার চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু যে খুব দামি মানে টাকাতে বেতন পাচ্ছে সেটা নয়। কিন্তু আমরা চাইবো এখানে শিল্প বা কোনো কিছু কাজের সংস্থান যাতে হয়, যদি বেকার ছেলেগুলো যাতে না বাইরে চলে যায়। প্রথম দফায় ২০ আর পরের দফায় অর্থাৎ দ্বিতীয় দফায় ১৯, এখনও চারটি আসনে প্রার্থী তালিকা বাকি। ডায়মন্ড হারবার, বীরভূম, ঝাড়গ্রাম, আসানসোলে পবন সিং প্রার্থী হিসেবে বিজেপি নাম ঘোষণা করল। পবন সিং নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন, আসানসোলে তিনি প্রার্থী থাকেন না, অন্য কাউকে প্রার্থী করে বিজেপি, অবশ্যই নজর থাকবে সেদিকে। মথুরাপুরে অশোক পুরকায় বিজেপির হয়ে লড়বেন মথুরাপুর কেন্দ্র থেকে। ভালো লাগছে, সবচেয়ে বড় কথা যে আমাদের যে লড়াইটা, সেই লড়াইয়ে সব আমাদের কার্যকর্তা কর্মী নেতৃত্ব সকলে যেভাবে মানে অভিনন্দন জানাচ্ছেন এবং সকলে একযোগে কাজ করবেন, এটাই খুব আনন্দের বিষয়। আমাদের দু মাসের উপর প্রচার করব আমরা, তো সেখানে ইস্যু তো প্রচুর আছে, দুর্নীতি প্রধান ইস্যু, কর্মসংস্থান নেই, বেকারদের যেভাবে রাস্তায় তারা আন্দোলন করছে, যারা যোগ্য চাকরি প্রার্থী তারা আন্দোলন করছে, এখান থেকে প্রচুর মানুষকে বাইরে অন্য রাজ্যে কাজ চলে যেতে হচ্ছে, কাউকে মধ্যপ্রাচ্যে চলে যেতে হচ্ছে। আর আমাদের রাজ্য সরকার সেভাবে আগামী যে ভবিষ্যৎ যারা আমাদের যুব প্রজন্ম তাদের জন্য কোনো পরিকল্পনা নেই। সুতরাং সাধারণ মানুষের একেবারে রুটি রুজি থেকে শুরু করে একেবারে বেসিক নিড যেগুলো আছে সেগুলো সবই ইস্যু আছে, এগুলো ক্রমশ আমরা প্রচার করতে করতে সেগুলো আমরা তুলে ধরবো মানুষের কাছে। আপনি নাকি এ রাজ্যের এক নম্বর বাহুবলী, কেউ বলে গুন্ডা, কেউ বলে রবিনহুড, আপনি ভোটে যেতেন মেশিনারি দিয়ে নয়, মেশিন দিয়ে। তড়িৎ তোপদারের সঙ্গে সেটিং, তড়িৎবাবু থেকে অনেক কিছু শিখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিছু শেখেননি। হঠাৎ কারো কথায় চলছে, কার কথায় চলছে? অর্জুন মানেই অ্যাকশন, রিভলভার চালাতে পারে, চালাতে পারি না, এরকম কোনো ব্যাপার নেই। এত ডিগবাজি কেন? বড়টা খারাপ না, সোমনাথ শ্যাম না পার্থ ভৌম? কালীবাবু মানে তো ঘুষখোর, পার্থই অর্জুন, অর্জুন পার্থ। ঘণ্টাখানিক সঙ্গে শুভ নিবেদন করছেন রশ্মি বিওএফ লো কার্বন টিএমটি বার, ডাবল পাওয়ার, ডাবল স্ট্রেংথ। বিবি পোদ্দার হসপিটাল মানে চার ইঞ্চ গেটে হার্ট বাইপাস, ড্রিল গার্ড, বাড়ির গ্রিল ও গেটের জন্য জং প্রতিরোধী স্টিল। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, ৩০ বছর ধরে বাঙালির ভরসা। উৎসব চার, উৎসব আছে তাই উৎসব প্রতিদিন। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নে স্বাদ চিরন্তন। প্রান্তিক, স্কুলের বইয়ের জগতে নতুন পথের দিশারি। ডিআইটিএম কলকাতা, আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। কার দখলে দিল্লি, নিবেদনে বার্জার পেইন্টস।
ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। বার্জার ড্যাম স্টপ লাগান, এর ন্যানো সিলিকন টেকনোলজি ওয়াটারপ্রুফিং এর কভার তৈরি করে আর প্লাস্টার না ভেঙেই ড্যাম ঠিক করে। বার্জার ড্যাম স্টপ, নো ঝঞ্ঝাট, ড্যাম স্টপ ফটাফট। আমরা দিচ্ছি অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা, 900 শয্যা বিশিষ্ট দুর্গাপুরে আমরাই সনকা, সনকা হসপিটালস, মালান্দিঘি, দুর্গাপুর। এবার গ্রিন ফার্ম সর্ষের তেল দিয়েই দ্বিতীয় দফায় বাংলায় 19 জন প্রার্থীর তালিকা প্রকাশ গেরুয়া শিবিরের। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কলকাতা উত্তরের সুদীপের বিরুদ্ধে প্রার্থী তাপস, ব্যারাকপুরে পার্থ বনাম অর্জুন। দিলীপ দেবশ্রীর কেন্দ্র বদল, মেদিনীপুরে তৃণমূলের জুনের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। দিলীপকে নিয়ে যাওয়া হলো বর্ধমান, দুর্গাপুরে, রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র, সন্ত্রাসকালী বাসিন্দাদের একাংশের অনুরোধে শুভেন্দু অধিকারীর সুপারিশে রেখা পাত্রকে প্রার্থী করল বিজেপি। আমি সর্বদাই মা বোনেদের পাশে থাকবো। বিচারপতি পদে ইস্তফার পর বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হলো তমলুকে। রাজু বিস্তায় দার্জিলিং এ, জলপাইগুড়িতে জয়ন্ত রায়। মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য অমৃতা রায়। ঝড়গ্রাম, আসানসোল, ডায়মন্ড হারবার, বীরভূম, চার কেন্দ্রে এখনো প্রার্থী ঘোষণা করল না বিজেপি। তৃণমূলের টিকিট পেলে সন্দেশখালী নিয়ে মুখ খুলতেন, ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। বিজেপিতে যোগ দিয়ে প্রথমবার এবিপি আনন্দে অর্জুন সিং, ঘণ্টাখানির সঙ্গে সমান কাল রাত 8টা। আমি গিয়েছিলাম আসলে দিলীপদার আশীর্বাদ নিতে, এবং গতকালই মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আমায় ফোন করেন এবং আমাকে বলেন যে আমাদের ইচ্ছে যে তুমি দিলীপদার ওখান থেকে দাঁড়াও এবং দিলীপদা দুর্গাপুর থেকে দাঁড়াবেন। কারণ আমার ইচ্ছে ছিল দুর্গাপুর থেকে দাঁড়াবার, কিন্তু সেখানে আমার শীর্ষ নেতৃত্ব যেটা বলবেন সেটাই আমার কাছে সব থেকে লাস্ট ওয়ার্ড। আজকেও সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি ফোন করেছিলেন, এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। মানে আজকে আমার শীর্ষ নেতৃত্ব আমাকে এই সুযোগটা দিচ্ছেন, এই রকম একটি সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্ত করা, লড়াই করা, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। আর প্রশ্ন রয়ে গেল, দিলীপ ঘোষের সঙ্গে কি কথা হলো? মানে আমি আশীর্বাদ নিতে গেছিলাম এবং আজকেই আসানসোল থেকে ফিরেছি, রাস্তায় আসতে আসতেই দিলীপদাকে ফোন করেছিলাম, দিলীপদা আপনার কাছে আসছি, কী করে কী করবো সবগুলো গাইড করে দিতে হবে। এবং আমার খুব একটা চিন্তা নেই, কারণ কি দেখুন, আমি অত্যন্ত ফর্চুনেট যে এরকম একটি সিট থেকে দাঁড়াতে পারছি যেখানে দিলীপদা অসাধারণ কাজ করেছেন মানুষের জন্য এবং সাংগঠনিকভাবে খুব মজবুত জায়গায় মেদিনীপুর দাঁড়িয়ে আছে। কারণ দিলীপদা বুথের কাজ বলুন, মণ্ডলের কাজ বলুন, সাংগঠনিক একটি একজন মানে কি বলবো একটি পিলার আর কি, এবং সেখানে ওনার কনস্টিটিউয়েন্সিতে আমার খুব একটা কিছু করার নেই আর কি, মানে উনি যেভাবে অলরেডি সাজিয়ে রেখেছেন। জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই, আপনি বিধায়ক, আরেক বিধায়ক, জুন মালিয়ার লড়াই, বিধায়ক থেকে আবার সাংসদ হওয়ার, জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই, প্রচার কী করবেন? তারা তো প্রচার শুরু করে দিয়েছে। মেদিনীপুর একটা বিস্তীর্ণ জায়গা এবং অত্যন্ত একটা সংবেদনশীল জায়গা। হ্যাঁ, অত্যন্ত বিস্তীর্ণ জায়গা, এবং আমি শুভেচ্ছা জানাতে চাই আমার সঙ্গে যারা যিনি রয়েছেন টিএমসির ক্যান্ডিডেট এবং আমার আমার সহযোদ্ধা, মানে আমার সঙ্গেই আজকে রয়েছেন তিনি এমএলএ জুন মালিয়াকে। চোখে চোখ রেখে লড়াই হবে, এবং মহাভারতের ওই লাইনটি মনে পড়ে যাচ্ছে যে বিনা যুদ্ধে দেব নাহি সুচাগ্র মেদিনী। তো আজকে এক সেন্টিমিটার জায়গা ছাড়া হবে না এবং লড়াই হবে। বাংলায় 42টি আসনের মধ্যে 39টি আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিং এ রাজু বিস্তা। এই দার্জিলিং এ রাজু বিস্তা এবারও লড়বেন কিনা, টিকিট পাবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল, অবশেষে রাজু বিস্তাকেই টিকিট দিল, আস্থা রাখলো রাজু বিস্তার উপরই বিজেপি। রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, ব্যারাকপুরে প্রত্যাশা মত্তই বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেই আবার প্রার্থী হলেন ব্যারাকপুরে অর্জুন সিং, কৃষ্ণনগরে অমৃতা রায়, দমদমে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, বারাসাতে স্বপন মজুমদার, বসিরহাটে সন্দেশখালীর রেখা পাত্র তাকেই বিজেপি প্রার্থী করল, মথুরাপুরে অশোক পুরকায়, কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, আর কলকাতা উত্তরে একেবারে প্রত্যাশার মতোই বিজেপি প্রার্থী তাপস রায়। 6 মার্চ তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, তাপস রায়কেই টিকিট দিল বিজেপি কলকাতা উত্তরে। লড়াই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই উত্তর কলকাতায় তাপস রায়। উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী, শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু,
আরামবাগে অরূপকান্তি দিগার, তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রত্যাশা ছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন প্রাক্তন বিচারপতি হলেন, বিচারপতি পদে ইস্তফা দিলেন, তখনই সম্ভাবনার কথা শোনা গিয়েছিল তার গলায় তিনি তমলুক থেকে দাঁড়াতে পারেন এমন জল্পনাও শোনা যাচ্ছিল। তমলুকে বিজেপি টিকিট দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, কেন্দ্র বদল হলো দিলীপ ঘোষের। এই বিষয় নিয়েও জল্পনা তৈরি হয়েছিল যে দিলীপ ঘোষই কি মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন নাকি অন্য কারোর ওপর ভরসা রাখছে বিজেপি। মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তিনি লড়াই করবেন জুন মালিয়ার বিরুদ্ধে, তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই অগ্নিমিত্রা পালের। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, মেদিনীপুরে নয় বর্ধমান দুর্গাপুর থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ, আর বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার। গুমা এক নম্বর পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনায় পুনর্নির্মাণ করল পুলিশ। প্রধান অভিযুক্ত গৌতম দাসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারীরা। প্রধান অভিযুক্তের ফাঁসির দাবি স্থানীয় মহিলাদের, দাবি পূরণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি। বেলঘরিয়ার বৃদ্ধকে খুনে ধৃত বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পটাশপুর থেকে গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে। ধারের টাকা নিয়ে বিবাদের জেরে বাড়িতে ডেকে খুন বলে খবর পুলিশ সূত্রে। ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। বিধাননগর পুরসভা নারায়ণপুরে জলাশয় ভরাট বন্ধ করলেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। সাইকেল ফ্যাক্টরির মাঠে জলাশয় ভরাটের কাজ চলছিল বলে অভিযোগ, বিষয়টি জানতে পেরে তৎপর হন বিধায়ক। কেজরিওয়ালের গ্রেফতারি প্রতিবাদ 31 মার্চ রামলীলা ময়দানে মেগা র্যালির ডাক ইন্ডিয়া জোটের। এজেন্সির অপব্যবহার করে স্বৈরাচারী শাসকের মতো আচরণ করছেন প্রধানমন্ত্রী, অভিযোগ ইন্ডিয়া জোটের শরিকদের। ইডি হেফাজত থেকে প্রশাসন পরিচালনা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের। পানীয় জলের সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, দাবি দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি মারলেনার। শিক্ষামন্ত্রী জাল বলে অভিযোগ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক মজিন্দার সিং সিরসার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। দ্বিতীয় দফায় বাংলায় 19 জন প্রার্থীর তালিকা প্রকাশ গেরুয়া শিবিরের। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কলকাতা উত্তরে সুদীপের বিরুদ্ধে প্রার্থী তাপস, ব্যারাকপুরে পার্থ বনাম অর্জুন। দিলীপ দেবশ্রীর কেন্দ্র বদল, মেদিনীপুরে তৃণমূলের জুনের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। দিলীপকে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুরে, রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী। বিচারপতি পদে ইস্তফার পর বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হলো তমলুকে। রাজু বিস্তায় দার্জিলিংয়ে, জলপাইগুড়িতে জয়ন্ত রায়। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র, সন্তোষকালী বাসিন্দাদের একাংশের অনুরোধে শুভেন্দু অধিকারীর সুপারিশে রেখা পাত্রকে প্রার্থী করল বিজেপি। আমি সর্বদাই মা বোনেদের পাশে থাকবো। মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য অমৃতা রায়। ঝড়গ্রাম, আসানসোল, ডায়মন্ড হারবার, বীরভূম চার কেন্দ্রে এখনো প্রার্থী ঘোষণা করল না বিজেপি। তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, এত টিকবাজি খান কেন? বিজেপিতে যোগ দিয়ে প্রথমবার এবিপি আনন্দে অর্জুন সিং, ঘণ্টাখানির সঙ্গে সমান কাল রাত 8টা। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। সহযোগী নিবেদন লিফোর্ড হেলথকেয়ার লিমিটেড, দেশের সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। গেট 55% অফ বিফোর এইচএস রেজাল্ট। ডাফ এন্ড ডটের গ্রামার কোশ্চেন মাঞ্চ, নেক্টার ও রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডট, স্বপ্ন পূরণের সাথী আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। প্রথম দফায় 20টি আসন, দ্বিতীয় দফায় 19টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আর এই দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও রয়েছে একাধিক চমক। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী হচ্ছেন জয়ন্ত রায়, দার্জিলিংয়ে রাজু বিস্তা, রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, ব্যারাকপুরে বিজেপি প্রার্থী হচ্ছেন অর্জুন সিং। একেবারে জল্পনা ছিলই ব্যারাকপুরে তৃণমূল থেকে বিজেপিতে সদ্য যোগদান করেছেন অর্জুন সিং, প্রার্থী হচ্ছেন লোকসভা ভোটে। কৃষ্ণনগরে অমৃতা রায়, দমদমে বিজেপি প্রার্থী হচ্ছেন শীলভদ্র দত্ত, বারাসাতে বিজেপি প্রার্থী হচ্ছেন স্বপন মজুমদার, অন্যদিকে বসিরহাটে বিজেপি প্রার্থী হচ্ছেন রেখা পাত্র। একেবারে সন্দেশকালের মানুষের একাংশ তারা চেয়েছিলেন শুভেন্দু অধিকারীকে, অনুরোধ করেছিলেন, তারপর বিজেপি তাকে প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছে আগামী লোকসভা ভোটে। মথুরাপুরে বিজেপি প্রার্থী অশোক পুরকায়, কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী হচ্ছেন দেবশ্রী চৌধুরী, একেবারে রায়গঞ্জের বিদায়ী সাংসদ, তাকে এবার নিয়ে এসে লড়াই করানো হচ্ছে কলকাতা দক্ষিণে, যার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী মালা রায়।
কলকাতা উত্তরে প্রত্যাশা মতোই বিজেপি প্রার্থী হচ্ছেন তাপস রায়। এবিপি আনন্দ সর্বপ্রথম জানিয়েছিল কলকাতা উত্তরে সম্ভবত বিজেপি প্রার্থী হচ্ছেন তাপস রায়। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা যখন প্রকাশিত হলো, দেখা যাচ্ছে কলকাতা উত্তর থেকেই লড়ছেন তাপস রায়। উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী হচ্ছেন অরুণোদয় পাল চৌধুরী। শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবি শঙ্কর বসু। আরামবাগে অরূপকান্তি দিগার ওপর ভরসা রেখেছে দল। তমলুকে বিজেপি প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একেবারে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি যখন ইস্তফা দেবেন তার আগে এবিপি আনন্দেই সর্বপ্রথম বলেছিলেন তিনি ইস্তফা দিতে চলেছেন, এবং এবিপি আনন্দই ব্রেক করেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্ভবত তমলুকে বিজেপি প্রার্থী হচ্ছেন। কেন্দ্র বদল করছেন দিলীপ ঘোষ। মেদিনীপুরে বিজেপি প্রার্থী হচ্ছেন অগ্নিমিত্রা পাল। মেদিনীপুরে লোকসভার বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের পরিবর্তে বিজেপির বাজি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আমি গিয়েছিলাম আসলে দিলীপদার আশীর্বাদ নিতে, এবং গতকালই মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আমায় ফোন করেন এবং আমাকে বলেন যে আমাদের ইচ্ছে যে তুমি দিলীপদার ওখান থেকে দাঁড়ো এবং দিলীপদা দুর্গাপুর থেকে দাঁড়াবেন, কারণ আমার ইচ্ছে ছিল দুর্গাপুর থেকে দাঁড়াবার, কিন্তু সেখানে আমার শীর্ষ নেতৃত্ব যেটা বলবেন সেটাই আমার কাছে সব থেকে লাস্ট ওয়ার্ড। আজকেও সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি ফোন করেছিলেন, এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। মানে আজকে আমার শীর্ষ নেতৃত্ব আমাকে এই সুযোগটা দিচ্ছেন, এই রকম একটি সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্ত করা, লড়াই করা, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। আর প্রশ্ন রয়ে গেল, দিলীপ ঘোষের সঙ্গে কী কথা হলো? মানে আমি আশীর্বাদ নিতে গেছিলাম এবং আজকেই আসানসোল থেকে ফিরেছি, রাস্তায় আসতে আসতেই দিলীপদাকে ফোন করেছিলাম, দিলীপদা আপনার কাছে আসছি, কী করে কী করব সবগুলো গাইড করে দিতে হবে, এবং আমার খুব একটা চিন্তা নেই, কারণ কি দেখুন আমি অত্যন্ত ফর্চুনেট যে এরকম একটি সিট থেকে দাঁড়াতে পারছি যেখানে দিলীপদা অসাধারণ কাজ করেছেন মানুষের জন্য, এবং সাংগঠনিকভাবে খুব মজবুত জায়গায় মেদিনীপুর দাঁড়িয়ে আছে, কারণ দিলীপদা বুথের কাজ বলুন, মণ্ডলের কাজ বলুন, সাংগঠনিক একটি একজন মানে কী বলবো একটি পিলার আর কি, এবং সেখানে ওনার কনস্টিটিউয়েন্সিতে আমার খুব একটা কিছু করার নেই আর কি, মানে উনি যেভাবে অলরেডি সাজিয়ে রেখেছেন। জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই, আপনি বিধায়ক আরেক বিধায়ক, জুন মালিয়ার লড়াই বিধায়ক থেকে আর সাংসদ হওয়ার, জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই, প্রচার কী করবেন? তারা তো প্রচার শুরু করে দিয়েছে। মেদিনীপুর একটা বিস্তীর্ণ জায়গা এবং অত্যন্ত একটা সংবেদনশীল জায়গা। হ্যাঁ, অত্যন্ত বিস্তীর্ণ জায়গা, এবং আমি শুভেচ্ছা জানাতে চাই আমার সঙ্গে যার যিনি রয়েছেন টিএমসির ক্যান্ডিডেট এবং আমার আমার সহযোদ্ধা, মানে আমার সঙ্গেই আজকে রয়েছেন তিনি এমএলএ জুন মালিয়াকে। চোখে চোখ রেখে লড়াই হবে, এবং মহাভারতের ওই লাইনটি মনে পড়ে যাচ্ছে যে বিনা যুদ্ধে দেবনাহি সুচাগ্র মেদিনী, তো আজকে এক সেন্টিমিটার জায়গা ছাড়া হবে না এবং লড়াই হবে। দিলীপ ঘোষের করা জমি, সেই জমিতে আপনি বলছেন কিছুটা অ্যাডভান্টেজ, সেটা কি ক্ষতি হতে পারে না সেটা আরও আপনাকে এগিয়ে নিয়ে যাবে, কতটা মার্জিনের কথা ভাবছেন? কারণ এ আপনাদের লড়াই দিলীপ ঘোষের যে জায়গা সেই জায়গায় আপনি হচ্ছেন প্রেস্টিজ ফাইট, সেইটা কি ভাবছেন? না দেখুন, এখানে তো এটা কোনো চাপের বিষয় তো নয়, পুরো অনেকটাই কাজ করে নেওয়া এবং সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া, কার্যকর্তার পাশে দাঁড়ানো, কার্যকর্তার সাথে লড়াই করা, কারণ কার্যকর্তাই হচ্ছে, কর্মীরাই হচ্ছে আমাদের বিজেপির সম্পদ, তারা রয়েছে, তারা লড়াই করছে মার্জিন পাশে। এখন ইটস টু আর্লি এটা বলা, প্রচার কখন থেকে, প্রচার কখন থেকে দেখুন, আগে আমি কাল বা পরশু গিয়েই আমি আমার কর্মীদের সাথে বসব। পাল্টে গেল দিলীপ ঘোষের আসন। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী করল দিলীপ ঘোষকে। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাকে তার পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করল বিজেপি। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের বিরুদ্ধে তাকে ময়দানে নামালো গেরুয়া শিবির। বিজেপির প্রথম তালিকায় দিলীপ ঘোষের নাম না থাকায় জল্পনা শুরু হয়েছিল যে তাকে তার পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকেই প্রার্থী করা হবে। তো দ্বিতীয় তালিকা বেরোতেই দেখা গেল বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হচ্ছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অর্জুন সিং ছেড়ে দিয়ে ফিরে এসে নিজের কেন্দ্র ধরে রাখলো, উত্তর কলকাতার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে তৃণমূল থেকে একজন এসে জয়েন করে নিলেন আপনাদের পার্টিতে, তারপরে উনি পদ পেয়ে এখানে সাংসদ টিকিট পেলেন,
আপনি মেদিনীপুরে পাঁচ বছর ছিলেন, মেদিনীপুরে পাঁচ বছর ধরে চাষবাস করেছেন, আপনাকে করে সরিয়ে দেওয়া হলো অন্য জায়গায়। দেখুন, রাজনীতিতে এগুলোর জন্য অভ্যাস মানে মানে প্রস্তুত থাকতে হয়, সেটাই হয়েছে। মেদিনীপুর বা খড়গপুরে আমরা কখনোই জিতিনি। আমাকে যখন প্রথম পাঠানো হয়েছিল, সংগঠন ছিল না তখন, আমিও নতুন এসেছিলাম, আমি বিধানসভা জিতি জ্ঞান সিং সোহনপালের বিরুদ্ধে। তারপরে লোকসভার লড়তে বলা হয়, তখনও সংগঠন ছিল না আমাদের, 19 সালে বিশেষ শুরু হচ্ছিলো, সেই সময় মানস ভূঁইয়ার বিরুদ্ধে আমি জিতি। তো পার্টির বোধহয় আমার প্রতি বেশি বিশ্বাস আছে, যে যেখানে সমস্যা সেখানে নিয়ে যাওয়ার জন্য আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। দেখি আমি অভ্যাসটা জিয়ে রাখতে পারি কিনা। পাবলিক পারসেপশন অন্য কথা বলছে, আপনার উপরে বিশ্বাস না, আপনাকে নিয়ে সমস্যা হচ্ছে কোথাও মনে হচ্ছে। কখনো বলছে চুপ করে থাকুন, কখনো বলছে পার্কে হাঁটতে যাবেন না, কখনো বলছে আপনি রাজ্য ছেড়ে অন্যখানে চলে যান, কখনো বলছে এবার কেন্দ্র ছাড়ুন। না, সমস্যা হলে তো আমাকে পার্টি বলতে, বাবা এবার যাও, অনেক হয়ে গেছে, আর কষ্ট করো না। তো পার্টির প্রয়োজন আছে বলে আমি পার্টিতে আছি, এটাও ঠিক। পার্টির যেদিন প্রয়োজন থাকবে না, সেদিন আমি পার্টিতে থাকবো না। এখনও পর্যন্ত দিলীপ ঘোষের প্রয়োজনীয়তা আছে? আছে বলেই মনে হচ্ছে, হয় পার্টির প্রয়োজন আছে বলে পার্টি দেখেছে, আর আমার যেদিন মনে হবে যে রাজনীতিতে প্রয়োজন নেই, সেদিন আমি ভাববো। কেন্দ্র পরিবর্তন নিয়ে আপনি খুব স্পোর্টিংলি নিচ্ছেন, যে আমি লড়ে যাব, মেদিনীপুরেও লড়েছি, এখানেও লড়ে নেব, কিন্তু মানুষের মাঝে একটা বার্তা গেল কোথাও, যেন দিলীপ ঘোষকে তার উপযুক্ত জায়গা বা তার উপযুক্ত মর্যাদা দেওয়া হচ্ছে না, বারবার করে তাকে কোথাও একটা আর্ম টুইস্ট করা হচ্ছে মনে হচ্ছে। দেখুন, মর্যাদা তো ভিক্ষা করে পাওয়া যায় না, মর্যাদা চেয়ে নিতে হয়, মানে দখল করে নিতে হয়। তো আমি সেভাবেই নিয়েছি। আমাকে রাজনীতিতে কে জায়গা দিচ্ছে পশ্চিমবাংলায়, কে চিনত বিজেপিকে, আমাকেও দিয়েছে, বিজেপিকেও মর্যাদা দিয়েছে, তার জন্য লড়াই করতে হয়েছে। আমি চিরদিন লড়াই করি, পার্টির বিশ্বাস আছে আমি লড়াই করে পারবো, আর সেই লড়াইটা আমি করব। মেদিনীপুর পাঁচ বছর ধরে যে আপনি তৈরি করলেন জায়গাটা, সেখানে তো লড়বেন এখন অগ্নিমিত্রা পাল, তো উনি আপনার কাছে এসেছিলেন, কী কথা হলো? বাস উনি জানতে এসেছিলেন, মেদিনীপুর সম্বন্ধে ওনার অতটা অভিজ্ঞতা নাই, তো সেই জন্য আমি যেহেতু পুরনো আছি ওখানে, আশীর্বাদ নিতে এবং ওখানকার সম্বন্ধে জানার জন্য এসেছিলেন। আমি বলেছি যান, তৈরি আছে, মেদিনীপুর যে কোনো সময় ভোট নিলে আমরা জিততে পারি, তো সে চিন্তার কোনো কারণ নেই, কর্মীরাও আপনার সঙ্গে থাকবে। একটা অরাজনৈতিক মন্তব্য চাই, সেটা হচ্ছে যে মেদিনীপুর না যেই কেন্দ্র দেওয়া হলো, কোনটা আপনার জন্য বেশি মসৃণ হতো? দেখুন, মসৃণ জায়গায় তো সবাই হাঁটে, যেখানে রাস্তা নেই, জঙ্গল আছে, সেখানে কে হাঁটতে পারে? আমি আপনার হয়তো মনে আছে আমি বলেছিলাম আমি জঙ্গল কাটতে এসেছি, জঙ্গল কাটতে কাটতে আমি এগিয়েছি, রাস্তাও তৈরি হয়েছে, অনেকে হাঁটছেন। তো তৈরি রাস্তাতে সবাই হাঁটে, সবাই হাঁটবে তৈরি রাস্তায়, এরকম নয়। আমি 40 বছর ধরে এই পাথর কাঁকড়ের উপর দিয়ে হাঁটছি, রাস্তা তৈরি করেই যাচ্ছি। আপনি কি কাল থেকে প্রচারে নামবেন? কাল সকালেই বেরোবো, আমি বর্ধমানে পৌঁছবো। কর্মীরা আজকে আশা করেছিলেন আমি যাবো, স্বাগত করার জন্য প্রস্তুত ছিলেন, তা কাল 10টায় আমি শক্তিগড় আমার সীমাতে পৌঁছবো, ওখান থেকে সম্বর্ধনা এবং সম্মান শুরু হবে, তারা অপেক্ষা করবেন আমার জন্য। আপনার কর্মী বাহিনী যারা, আপনি তো 5 বছর সভাপতি ছিলেন, এই যে কর্মী বাহিনী, তাদেরকে আপনি পাশে পাবেন বর্ধমান দুর্গাপুরে? অবশ্যই, পুরনো নূতন সমস্ত কর্মীদের মধ্যে প্রচণ্ড উৎসাহ, তারা খুশি আমি আসছি বলে। আমার মনে হয় সবাই একদম সম্পূর্ণ শক্তি লাগিয়ে ভালোভাবে জিতবো। গতবারে শেষ মুহূর্তে আলুবালি যে লড়তে এসে টাইটায় জিতেছিলেন, এবারে সময় আছে, শক্তি আছে, সংগঠন আছে, যুবক কর্মীরা আছেন, ব্যাপক রেজাল্ট আমরা করব। আমার শেষ প্রশ্ন, আপনি এই কেন্দ্রটাকে কিভাবে দেখছেন এবং এই জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী, এবং জয়ের তাৎপর্য কি হতে পারে? দুটো তাৎপর্য, একটা হচ্ছে মানুষকে বার্তা দেওয়া, একটা বোধহয় সম্ভবত পার্টিকেও বার্তা দেওয়া। না দেখুন, এক তো আমাদের জেতা আসন সেটা ধরে রাখতে হবে, নরেন্দ্র মোদী 370 বলেছেন বিজেপির জন্য, সেদিকে এগোতে হবে। মাননীয় অমিত শাহ 35 বাংলার জন্য টার্গেট রেখেছেন, সেটার দিকে এগোতে হবে। গতবারে আমরা 18 সিট দিয়েছিলাম বলে বিজেপি 300 পার করেছিল, তো 370 যেতে গেলে সবচেয়ে বেশি সম্ভাবনার সুযোগ বাংলাতেই আছে, সেটাকে আমরা কাজে লাগাবো এবং আমাদের নেতারা যে টার্গেট দিয়েছেন সেখানে পুরো করবো, বর্ধমানও সেদিকেই এগোবে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রত্যাশা মতোই প্রার্থী করা হয়েছে অর্জুন সিংকে, সদ্যই ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় অর্জুন সিং এর নাম ঘোষণা হতেই তিনি বললেন 1 লক্ষেরও বেশি মার্জিনে পার্থ ভৌমিককে হারাবেন অর্জুন সিং। অবশেষে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন অর্জুন সিং। প্রথমে আমি প্রধানমন্ত্রী মোদীজি, অমিত শাহজি, নাড্ডাজি, বঙ্গ বিজেপির সুকান্ত মজুমদার থেকে নিয়ে শুভেন্দু অধিকারী থেকে নিয়ে সমস্ত পার্টির যারা নেতৃত্ব, পার্টি কার্যকর্তা, ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্ট থেকে নিয়ে সমস্ত কার্যকর্তা, সমস্ত মোর্চার কার্যকর্তা, সবার যে বিশ্বাস আমার উপরে, তার জন্য পার্টি আমাকে, ভারতীয় জনতা পার্টি আমাকে
নমিনেশন দিয়েছে তার জন্য সবাইকে অভিনন্দন জানাই। যেরকম তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই দলটা তো হাজার হাজার মানুষ থিঙ্ক ট্যাঙ্কে আছেন, তারা ঠিক করেন কীভাবে কী হবে। তার সর্বোচ্চ নেতৃত্ব আছেন আমাদের প্রধানমন্ত্রী মোদিজি। আমার মনে হয় না কি আমাদের পরিবারের মধ্যে কারো সঙ্গে কারো বিভেদ আছে, কারো সঙ্গে কারো ঝগড়া আছে। আমি নিশ্চিতভাবে জানি সবাই একসঙ্গে মিলে আমরা কাজ করব। ব্যারেকপুরে মানুষের জন্য কিছু একটা অ্যাডজাস্টমেন্ট করেছিলাম, সেই অ্যাডজাস্টমেন্ট ব্যারেকপুরে মানুষ জানে। ব্যারেকপুরে মানুষকে বাঁচাবার জন্যে আমাকে এই পদক্ষেপ নিতে হয়েছিল। ব্যারেকপুরে মানুষ সব জেনেও আমার সঙ্গে আছে আজীবন, যতদিন বাঁচব। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ভারতীয় জনতা পার্টি পরিবারের মধ্যে থেকে আমার মৃত্যুবরণ করব। 1 লাখের উপরে ভোটে আমি জিতব। আমি কিন্তু সোশ্যাল কাজ নিয়ে ঘুরতাম, কেন তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব আমাকে কোথাও ডাকত না। মানুষকে নিয়ে আমি লড়ব, মানুষকে নিয়ে আমরা জবাব দেব। পার্থভূমিকের বিরুদ্ধে বলার জন্য সকাল থেকে বললে রাত হয়ে যাবে। আর মানুষ সব জানে, নৈহাটি মানুষও জানে, ব্যারেকপুরে মানুষ তো ওকে চিনে না, নৈহাটি মানুষ জানে। আমডাঙ্গার মানুষ আমার উপরে বিশ্বাস আগেও করতো, এখনো করছে। নিশ্চিতভাবে জানুন আমডাঙ্গাও মানুষ আমাকে জেতাবে, আমডাঙ্গাতেও আমি জিতবো, আমি 7টা বিধানসভায় জিতবো। এখন সোশ্যাল মিডিয়া যুগ আছে, নানা রকম তথ্য নিয়ে আমাদের প্রচার করতে হয়, সেটা আমরা করব। সময় আসতে দিন, আস্তে আস্তে বলব। এ তো বাংলা ফিল্মের কোর্টরুম নয়, হঠাৎ গীতা হাতেই অনুষ্ঠান শুরু করছি কেন? আপনি আগে ঠিক করেন এসব কাকে বলছেন, ব্যারাকপুরের ভোটারকে কনফিউজ করবেন না। আপনি বিজেপি ছেড়েছিলেন নাকি এই কারণে যে কেন্দ্রীয় সরকার পাট শিল্পের সমস্যার সমাধান করতে পারে? আসল কারণ পাট নয়, রাজ্যপাল। আপনি ছোটবেলায় নির্ঘাত ললিপপ খুব ভালোবাসেন। দেখুন তৃণমূল বিজেপিটা আপনার কাছে বেশ বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মতো হয়ে গেছে। এত অপমানের পরেও তৃণমূলে এসেছিলেন কেন? টিকিটের লোভে? আপনি নাকি এরাজ্যের 1 নম্বর বাহুবলী, কেউ বলে গুন্ডা, কেউ বলে রবিন। 9 mm না পেন। ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন, রশ্মি BOF লো কার্বন TMT বার, ডাবল পাওয়ার, ডাবল স্ট্রেংথ। বিপি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ গেটে হার্ট বাইপাস, ড্রিল গার্ড, বাড়ির গ্রিল ও গেটের জন্য জং প্রতিরোধী স্টিল। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। উৎসব যান, উৎসব আছে তাই উৎসব প্রতিদিন। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। প্রান্তিক, স্কুলের বইয়ের জগতে নতুন পথের দিশারি। DIITM কলকাতা, আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। দ্বিতীয় দফায় বাংলায় 19 জন প্রার্থীর তালিকা প্রকাশ গেরুয়া শিবিরের। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কলকাতা উত্তরের সুদীপের বিরুদ্ধে প্রার্থী তাপস, ব্যারাকপুরে পার্থ বরাবর অর্জুন। দিলীপ দেবশ্রীর কেন্দ্র বদল, মেদিনীপুরে তৃণমূলের জুনের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। দিলীপকে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুরে, রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র, সন্তোষকালে বাসিন্দাদের একাংশের অনুরোধে শুভেন্দু অধিকারীর সুপারিশে রেখা পাত্রকে প্রার্থী করল বিজেপি। আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো। বিচারপতি পদে ইস্তফার পর বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হলো তমলুকে। রাজু বিস্তায় দার্জিলিং এ, জলপাইগুড়িতে জয়ন্ত রায়। মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য অমৃতা রায়। ঝড়গ্রাম, আসানসোল, ডায়মন্ড হারবার, বীরভূম 4 কেন্দ্রে এখনো প্রার্থী ঘোষণা করল না বিজেপি। তৃণমূলের টিকিট পেলে সন্দেশখালী নিয়ে মুখ খুলতেন, ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। বিজেপিতে যোগ দিয়ে প্রথমবার এবিপি আনন্দে অর্জুন সিং। ঘণ্টাখানির সঙ্গে সমান কাল রাত 8টা। বাংলায় 42টি আসনের মধ্যে 39টি আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিং এ রাজু বিস্তা। এই দার্জিলিং এ রাজু বিস্তা এবারও লড়বেন কিনা, টিকিট পাবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে রাজু বিস্তাকেই টিকিট দিল, আস্থা রাখলো রাজু বিস্তার উপরই বিজেপি। রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, ব্যারাকপুরে প্রত্যাশা মাত্রই বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেই আবার প্রার্থী হলেন ব্যারাকপুরে অর্জুন সিং। কৃষ্ণনগরে অমৃতা রায়, দমদমে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, বারাসাতে স্বপন মজুমদার, বসিরহাটে সন্দেশখালীর রেখা পাত্র, তাকেই বিজেপি প্রার্থী করল। মথুরাপুরে অশোক পুরকায়,
কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, আর কলকাতা উত্তরে একেবারে প্রত্যাশার মতোই বিজেপি প্রার্থী তাপস রায়। 6 মার্চ তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। তাপস রায়কেই টিকিট দিল বিজেপি কলকাতা উত্তরে। লড়াই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই উত্তর কলকাতায় তাপস রায়। উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী, শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু, আরামবাগে অরূপকান্তি দিগার, তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রত্যাশা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন প্রাক্তন বিচারপতি হলেন, বিচারপতি পদে ইস্তফা দিলেন, তখনই সম্ভাবনার কথা শোনা গিয়েছিল তার গলায়, তিনি তমলুক থেকে দাঁড়াতে পারেন এমন জল্পনাও শোনা যাচ্ছিল। তমলুকে বিজেপি টিকিট দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। কেন্দ্র বদল হল দিলীপ ঘোষের, এই বিষয় নিয়েও জল্পনা তৈরি হয়েছিল যে দিলীপ ঘোষই কি মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন নাকি অন্য কারুর ওপর ভরসা রাখছে বিজেপি। মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তিনি লড়াই করবেন জুন মালিয়ার বিরুদ্ধে, তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই অগ্নিমিত্রা পালের। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, মেদিনীপুরে নয় বর্ধমান দুর্গাপুর থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ, আর বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার। এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ, বাংলায় ভোটের জন্য 920 কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। লোকসভা ভোটের মুখে উত্তপ্ত নদিয়ার চাকদা, রানাঘাটে বিজেপি প্রার্থীকে কীর্তনের অনুষ্ঠানে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। হুমায়ুন কবিরের পর নিয়ামত শেখ, মুর্শিদাবাদে বিক্ষুব্ধ আরও এক তৃণমূল বিধায়ক, জেলা সভাপতি ও তৃণমূল প্রার্থী আবু তাহেরকে নিশানা নিয়ামত শেখের। আর এই সবে পঞ্চায়েত গেল, পঞ্চায়েতে আমাদেরকে তো প্রায় 42টা বোম মেরেছে, তো একজনে কি এই এমপি এসে খোঁজ নিয়েছে? উনিও মমতা ব্যানার্জির স্নেহধন্য এমএলএ, আমিও মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী, সুতরাং এ কথা বলার কোনো মানে নেই। লিড না দিলে পদ ছাড়তে হবে, কাউকে রেয়াত করা হবে না, দলীয় নেতৃত্বকে হুঁশিয়ারি উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাজার। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে বলে কটাক্ষ বিজেপির। আমডাঙ্গায় জোর করে দলবদল করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যোগদানের সময় ভিডিও পোস্ট করে তৃণমূলকে নিশানা অর্জুন সিংয়ের। পঞ্চায়েত সদস্যকে ভয় দেখিয়ে দলে ফিরিয়েছে সিপিএম, পাল্টা দাবি তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের। ইডির ওপর হামলার ঘটনা তদন্তে ফের সন্দেশখালিতে গেল সিবিআই। হেফাজতে থাকা সুকোমল সর্দার ও মহিবুর মোল্লাকে সঙ্গে নিয়ে সরবেরিয়া, আকুঞ্জিপাড়া ও রাজবাড়ী আউটপোস্টে যান তদন্তকারীরা। গুমা 1 নম্বর পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনায় পুনর্নির্মাণ করল পুলিশ। প্রধান অভিযুক্ত গৌতম দাসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারীরা। প্রধান অভিযুক্তের ফাঁসির দাবি স্থানীয় মহিলাদের, দাবি পূরণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি। বেলঘরিয়ার বৃদ্ধকে খুনে ধৃত বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পটাশপুর থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। ধারের টাকা নিয়ে বিবাদের জেরে বাড়িতে ডেকে খুন বলে খবর পুলিশ সূত্রে। ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। বিধাননগর পুরসভা নারায়ণপুরে জলাশয় ভরাট বন্ধ করলেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। সাইকেল ফ্যাক্টরির মাঠে জলাশয় ভরাটের কাজ চলছিল বলে অভিযোগ, বিষয়টি জানতে পেরে তৎপর হন বিধায়ক। কেজরিওয়ালের গ্রেফতারি প্রতিবাদ 31 মার্চ রামলীলা ময়দানে মেগা র্যালির ডাক ইন্ডিয়া জোটের। এজেন্সির অপব্যবহার করে স্বৈরাচারী শাসকের মতো আচরণ করছেন প্রধানমন্ত্রী, অভিযোগ ইন্ডিয়া জোটের শরিকদের। ইডি হেফাজত থেকে প্রশাসন পরিচালনা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের। পানীয় জলের সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, দাবি দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি মারলেনার। শিক্ষামন্ত্রী জাল বলে অভিযোগ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক মজিন্দার সিং সিরসার। বাংলায় বিজেপি দ্বিতীয় দফায় 19টি আসনে প্রার্থী তালিকা প্রকাশিত হলো। সব মিলিয়ে 42 আসনের মধ্যে 39টি আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। আর এই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা নিয়ে কি বলছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, শোনাব। বিজেপি তো প্রার্থী তালিকাই তৈরি করতে পারছে না, এখনো তো যে কটা হলো আরো 4টে বাকি থেকে গেল, ওরা লোক পাচ্ছে না। তার মধ্যে ওদের গোষ্ঠী দ্বন্দ্ব, দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, আদি বিজেপি বনাম সিবিআইডি থেকে বাঁচতে যাওয়া বিজেপি, দিলীপ ঘোষ, তাদের সঙ্গে আমাদের
মতাদর্শগত কথা বলছে, কিন্তু দিলীপবাবু তাদের দীর্ঘদিনের সভাপতি সাংসদ, তাকে যেভাবে অপমানজনকভাবে একটা তার কেন্দ্র সরিয়ে দেওয়া হলো, এসব কি বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, একটা সার্কাস পার্টি। ফলে মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যারা প্রার্থী পায় না, যারা গোষ্ঠীবাজিতে জেরবার, তাদের কেউ সিরিয়াসলি নিচ্ছে না। 30-35টা আসন তৃণমূল কংগ্রেস জিততে চলেছে, আর বিজেপি তো এখনো চারখানা আসনের প্রার্থী বাঁচতে পারল না। ওরা আসলে 2029 লোকসভা নির্বাচন নিয়ে চিন্তা করছে, 24 তৃণমূল নিয়ে চলে গেছে। আপনার কাছে নরেন্দ্র মোদীর ছবি কতদিন ধরে রেডি ছিল দেখুন। আমি মানতে পারছি না যে সন্দেশখালীর ঘটনা সহ্য করতে না পেরে আপনি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন। কারণ এক, আপনি নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন কেন? দুই, ব্রিগেডের জনগর্জন সভায় গিয়ে বসে রইলেন কেন? আজ যদি প্রার্থী তালিকায় ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আপনার নাম জলজল করত, আপনি সন্দেশখালী নিয়ে এত কষ্ট পেতেন? সত্যিই আপনার বিরুদ্ধে খুনের মামলা আছে কটা? আপনার বাবা কিন্তু আজীবন কংগ্রেস দলটাই করে গেছেন, অথচ আপনি কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে আবার বিজেপি, এত ডিগবাজি কেন? ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন রশ্মি বিওএফ লো কার্বন টিএমটি বার, ডাবল পাওয়ার, ডাবল স্ট্রেংথ। বিপি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ গেটে হার্ট বাইপাস, ড্রিল গার্ড, বাড়ির গ্রিল ও গেটের জন্য জং প্রতিরোধী স্টিল। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। উৎসব যান, উৎসব আছে তাই উৎসব প্রতিদিন। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন। প্রান্তিক, স্কুলের বইয়ের জগতে নতুন পথের দিশারি। DIITM কলকাতা, আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। দ্বিতীয় দফায় বাংলায় 19 জন প্রার্থীর তালিকা প্রকাশ গেরুয়া শিবিরের। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কলকাতা উত্তরের সুদীপের বিরুদ্ধে প্রার্থী তাপস, ব্যারাকপুরে পার্থ বনাম অর্জুন। দিলীপ দেবশ্রীর কেন্দ্র বদল, মেদিনীপুরে তৃণমূলের জুনের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। দিলীপকে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুরে, রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র, সন্দেশখালী বাসিন্দাদের একাংশের অনুরোধে শুভেন্দু অধিকারীর সুপারিশে রেখা পাত্রকে প্রার্থী করল বিজেপি। আমি সর্বদাই মা বোনেদের পাশে থাকবো। বিচারপতি পদে ইস্তফার পর বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হলো তমলুকে। রাজু বিস্তায় দার্জিলিং এ, জলপাইগুড়িতে জয়ন্ত রায়। মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য অমৃতা রায়। ঝড়গ্রাম, আসানসোল, ডায়মন্ড হারবার, বীরভূম 4 কেন্দ্র এখনো প্রার্থী ঘোষণা করল না বিজেপি। তৃণমূলের টিকিট পেলে সন্দেশখালী নিয়ে মুখ খুলতেন, ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। বিজেপিতে যোগ দিয়ে প্রথমবার এবিপি আনন্দে অর্জুন সিং। ঘণ্টাখানির সঙ্গে সমান কাল রাত 8টা। আমি গিয়েছিলাম আসলে দিলীপদার আশীর্বাদ নিতে, এবং গতকালই মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আমায় ফোন করেন এবং আমাকে বলেন যে আমাদের ইচ্ছে যে তুমি দিলীপদার ওখান থেকে দাঁড়াও এবং দিলীপদা দুর্গাপুর থেকে দাঁড়াবেন। কারণ আমার ইচ্ছে ছিল দুর্গাপুর থেকে দাঁড়াবার, কিন্তু সেখানে আমার শীর্ষ নেতৃত্ব যেটা বলবেন সেটাই আমার কাছে সব থেকে লাস্ট ওয়ার্ড। আজকেও সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি ফোন করেছিলেন, এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। মানে আজকে আমার শীর্ষ নেতৃত্ব আমাকে এই সুযোগটা দিচ্ছেন, এই রকম একটি সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্ত করা, লড়াই করা, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। আর প্রশ্ন রয়ে গেল, দিলীপ ঘোষের সঙ্গে কি কথা হলো? মানে আমি আশীর্বাদ নিতে গেছিলাম এবং আজকেই আসানসোল থেকে ফিরেছি, রাস্তায় আসতে আসতেই দিলীপদাকে ফোন করেছিলাম, দিলীপদা আপনার কাছে আসছি, কী করে কী করবো সবগুলো গাইড করে দিতে হবে। এবং আমার খুব একটা চিন্তা নেই, কারণ কি দেখুন, আমি অত্যন্ত ফর্চুনেট যে এরকম একটি সিট থেকে দাঁড়াতে পারছি যেখানে দিলীপদা অসাধারণ কাজ করেছেন মানুষের জন্য, এবং সাংগঠনিকভাবে খুব মজবুত জায়গায় মেদিনীপুর দাঁড়িয়ে আছে। কারণ দিলীপদা বুথের কাজ বলুন, মণ্ডলের কাজ বলুন, সাংগঠনিক একটি একজন মানে কি বলবো একটি পিলার আর কি, এবং সেখানে ওনার কনস্টিটিউয়েন্সিতে আমার খুব একটা কিছু করার নেই আর কি, মানে উনি যেভাবে অলরেডি সাজিয়ে রেখেছেন। জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই, আপনি বিধায়ক, আরেক বিধায়ক,
জুন মালিয়ার লড়াই বিধায়ক থেকে আবার সাংসদ হওয়ার, জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই, প্রচার কী করবেন, তারা তো প্রচার শুরু করে দিয়েছে। মেদিনীপুর একটা বিস্তীর্ণ জায়গা এবং অত্যন্ত একটা সংবেদনশীল জায়গা। হ্যাঁ, অত্যন্ত বিস্তীর্ণ জায়গা, এবং আমি শুভেচ্ছা জানাতে চাই আমার সঙ্গে যারা যিনি রয়েছেন টিএমসির ক্যান্ডিডেট এবং আমার আমার সহযোদ্ধা, মানে আমার সঙ্গেই আজকে রয়েছেন তিনি এমএলএ জুন মালিয়াকে। চোখে চোখ রেখে লড়াই হবে, এবং মহাভারতের ওই লাইনটি মনে পড়ে যাচ্ছে যে বিনা যুদ্ধে দেব নাহি সুচাগ্র মেদিনী। তো আজকে এক সেন্টিমিটার জায়গা ছাড়া হবে না, এবং লড়াই হবে। বাংলায় ৪২টি আসনের মধ্যে ৩৯টি আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিংয়ে রাজু বিস্তা। এই দার্জিলিংয়ে রাজু বিস্তা এবারও লড়বেন কিনা, টিকিট পাবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল, অবশেষে রাজু বিস্তাকেই টিকিট দিল, আস্থা রাখলো রাজু বিস্তার উপরই বিজেপি। রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, ব্যারাকপুরে প্রত্যাশা মত্তই বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেই আবার প্রার্থী হলেন ব্যারাকপুরে অর্জুন সিং। কৃষ্ণনগরে অমৃতা রায়, দমদমে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, বারাসাতে স্বপন মজুমদার, বসিরহাটে সন্দেশখালীর রেখা পাত্র তাকেই বিজেপি প্রার্থী করল, মথুরাপুরে অশোক পুরকায়, কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, আর কলকাতা উত্তরে একেবারে প্রত্যাশার মতোই বিজেপি প্রার্থী তাপস রায়। ৬ মার্চ তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, তাপস রায়কেই টিকিট দিল বিজেপি কলকাতা উত্তরে। লড়াই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই উত্তর কলকাতায় তাপস রায়। উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী, শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু, আরামবাগে অরূপকান্তি দিগার, তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রত্যাশা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন প্রাক্তন বিচারপতি হলেন, বিচারপতি পদে ইস্তফা দিলেন, তখনই সম্ভাবনার কথা শোনা গিয়েছিল তার গলায় তিনি তমলুক থেকে দাঁড়াতে পারেন এমন জল্পনাও শোনা যাচ্ছিল। তমলুকে বিজেপি টিকিট দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, কেন্দ্র বদল হলো দিলীপ ঘোষের। এই বিষয় নিয়েও জল্পনা তৈরি হয়েছিল যে দিলীপ ঘোষই কি মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন নাকি অন্য কারোর ওপর ভরসা রাখছে বিজেপি। মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তিনি লড়াই করবেন জুন মালিয়ার বিরুদ্ধে, তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই অগ্নিমিত্রা পালের। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, মেদিনীপুরে নয় বর্ধমান দুর্গাপুর থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ, আর বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার। দ্বিতীয় দফায় বাংলায় ১৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ গেরুয়া শিবিরের। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কলকাতা উত্তরে সুদীপের বিরুদ্ধে প্রার্থী তাপস, ব্যারাকপুরে পার্থ বরাম অর্জুন। দিলীপ দেবশ্রীর কেন্দ্র বদল, মেদিনীপুরে তৃণমূলে জুনের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা, দিলীপকে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুরে, রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র, সন্দেশখালী বাসিন্দাদের একাংশের অনুরোধে শুভেন্দু অধিকারীর সুপারিশে রেখা পাত্রকে প্রার্থী করল বিজেপি। আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো। বিচারপতি পদে ইস্তফার পর বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হলো তমলুকে, রাজু বিস্তায় দার্জিলিংয়ে, জলপাইগুড়িতে জয়ন্ত রায়। মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য অমৃতা রায়, ঝড়গ্রাম, আসানসোল, ডায়মন্ড হারবার, বীরভূম চার কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করল না বিজেপি। তৃণমূলের টিকিট পেলে সন্দেশখালী নিয়ে মুখ খুলতেন, ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। বিজেপিতে যোগ দিয়ে প্রথমবার এবিপি আনন্দে অর্জুন সিং, ঘণ্টাখানির সঙ্গে সমান কাল রাত ৮টা। শিরোনাম নিবেদন করছে এলিগেন্স স্টিল, ইন্ডিয়াস নাম্বার ১ কিউএসটি বার, দেশের ভরসা। সহযোগী নিবেদক লিফোর্ড হেলথকেয়ার লিমিটেড, দেশকে সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। গেট 55% অফ বিফোর এইচএস রেজাল্ট। ডাফ এন্ড ডটের গ্রামার কোশ্চেন মাঞ্চ, নেক্টার ও রাইট ট্র্যাক, ডাফ এন্ড ডট। স্বপ্ন পূরণের সাথী আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে।
প্রথম দফায় 20টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর এবার দ্বিতীয় দফার জন্য 19টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। কেন্দ্র বদল হলো দিলীপ ঘোষ দেবশ্রী চৌধুরীর। মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে দিলীপ ঘোষকে, অন্যদিকে রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে নিয়ে আসা হয়েছে দেবশ্রী চৌধুরীকে। আর তাপস রায় কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী, প্রত্যাশা মতোই যিনি তৃণমূল ছেড়ে কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেছিলেন তাকে প্রার্থী করা হয়েছে কলকাতা উত্তর কেন্দ্র থেকে। তৃণমূল ছেড়ে বিজেপি আসার পর লড়াইটা কি আপনার জন্য কঠিন নাকি একেবারে চেনা মাঠ বলে সেই অ্যাডভান্টেজটা আপনি পাবেন? মানুষ আমায় পায় পেয়েছে, মানুষের একটা ধ্যান ধারণা রয়েছে আমার প্রতি, কর্মীদের তো রয়েইছে, তারা সুখে দুঃখে সব সময়তে রাজনৈতিক সামাজিক সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আমাকে পেয়েছে, আমাকে পায় সর্বদাই, আমার দরজা সবসময় উন্মুক্ত, কখনো বন্ধ থাকে না, বা প্রয়োজনে কেউ না পেয়ে ফিরে যায় না বা না পাওয়া হয় না। সুতরাং সেক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে ভাবলে পরে নিশ্চিতভাবে আমার এই 52 চলছে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে নিশ্চিতভাবে আমার একটা আমার প্রতি একটা মানুষের ধারণা, আমার প্রতি মানুষের একটা ভালোবাসা, একটা বড়দের একটা আশীর্বাদ স্নেহ এবং আমার প্রতি ছোটদেরও একটা আকর্ষণ স্বাভাবিকভাবেই থাকার কথা এবং রয়েছে। তারপর একটা বিষয় জানতে চাই, উত্তর কলকাতার যে সমস্ত তৃণমূল কর্মীরা রয়েছেন যারা মূলত বুথ লেভেলে কাজ করেন, সেই সমস্ত তৃণমূল কর্মীদের সাথে আপনার সুসম্পর্ক আপনার এলাকাতেও রয়েছে, আপনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, তারপরে আমরা দেখেছিলাম যে আপনার বাড়িতে বিপুল সংখ্যক মানুষের ভিড়, আপনার কি মনে হয় সেই সমস্ত তৃণমূল কর্মীরাও কোথাও গিয়ে আপনাকে সমর্থন করতে পারে এই আগামী লোকসভায়? দেখুন, ভোট যদি মানুষকে দেয়, সাধারণ মানুষের ভোট আমি পাবো, আমি তৃণমূল পরিবারের, তৃণমূল কংগ্রেসেরও ভোট পাবো, কর্মীদের পরিবারেরও ভোট পাবো। তার কারণ হচ্ছে যে তারা আমাকে ভোট না দিয়ে অন্যকে ভোট দেওয়ার কথা তারা ভাবতেই পারে না বা পারবে না, তার কারণ হচ্ছে তারা আমাকে পেয়েছে পায়, এবং অন্যদিকে যারা প্রার্থী রয়েছে তারা তাদের সম্বন্ধে তারা জানে বা জানবে, এবং তাদের কতটা পেয়েছে তাদের কতটা পায়নি, তারা কিভাবে দলের কর্মীদের পাশে দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে সমস্ত প্রশ্ন তো তাদের সামনে অলরেডি রয়েছে, তো সুতরাং তারা সেটা জানে। শুধুমাত্র নির্বাচনের সময় যদি কাউকে দেখা যায়, আর 4 বছর 9 মাস যদি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই রে এটা হয়, তাহলে পরে আজকে ভোটাররাও বা তৃণমূল পরিবারও, ভোটাররাও বা পরিবারের মানুষজনও, তাদেরও ভোট নাই রে তাদেরও ভোট নাই রে সেই গানই তারা গাইবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি এখান থেকে দীর্ঘদিন ধরে জিতে আসছেন, মানুষের কাছে কোন বার্তা নিয়ে যাবেন যাতে তাকে হারানো যায়? তৃণমূলকে হারিয়েছেন উনি, আমি তখন নর্থ ওয়েস্টে সুব্রত মুখার্জির ইলেকশন এজেন্ট ছিলাম, উনি বলতে বলতে বেরোলেন যে আমি হেরেছি তো কি হয়েছে, তৃণমূলকে তো হারিয়েছি, সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি, যাই হোক যে 6-7 বছর উনি ছিলেন না উত্তরে বা মধ্যে, তখন কিন্তু আমরা কয়েকজনই, আমি একা নই, আরও 4-5 জন ছিলেন, যেমন অতীন ঘোষ, সঞ্জয় বক্সী, জীবন সাহা, স্বপন সমাদার, আমরা এই 5 জন মিলে তখন কিন্তু দলের কাজটা, কর্মসূচি, সমস্ত কিছু এবং নির্বাচন, সেই সময় যে কটা নির্বাচন হয়েছিল এগুলো সব কিন্তু আমরাই কয়েকজন দেখতাম দলের নির্দেশে। সুতরাং সেই দিনগুলোর কথাও নিশ্চয়ই ভুলে যাবার নয়, জোড়া মোমবাতির দিনগুলো নিশ্চয়ই তৃণমূলের কর্মীরা ভুলে যাননি বা ভুলে যাবেন না। আপনাকে আমি শেষ প্রশ্ন করবো, কারণ অনেকেই দাঁড়িয়েছে লাইনে, সেটা হচ্ছে যে প্রচার কবে থেকে শুরু করছেন এবং দলীয় কর্মীদেরকে নিয়ে মিটিংয়ে কবে বসছেন? কাল থেকেই প্রচার শুরু, কাল থেকেই প্রচার শুরু, আর যত তাড়াতাড়ি কর্মী সভা করা যায় কালকেই সকলের সঙ্গে বসে, দলের নেতৃবৃন্দের সঙ্গে বসে ঠিক করব। কলকাতা উত্তরে প্রার্থী হচ্ছেন তাপস রায়, অন্যদিকে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং তাকেও এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হলো। জল্পনা ছিল এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে ফের অর্জুন সিংকে প্রার্থী করতে চলেছে বিজেপি, এবং তার প্রার্থী তালিকায় তার নাম প্রকাশের পরেই কিন্তু একেবারে সেলিব্রেশনের মুড। অর্জুন সিং
তিনি বলছেন 2019 এর থেকেও বড় ব্যবধানে জিতব। অবশেষে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন অর্জুন সিং। প্রথমে আমি প্রধানমন্ত্রী মোদিজি, অমিত শাহজি, নাড্ডাজি, বঙ্গ বিজেপি, সুকান্ত মজুমদার থেকে নিয়ে শুভেন্দু অধিকারী থেকে নিয়ে সমস্ত পার্টির যারা নেতৃত্ব, পার্টি কার্যকর্তা, ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্ট থেকে নিয়ে সমস্ত কার্যকর্তা, সমস্ত মোর্চার কার্যকর্তা, সবার যে বিশ্বাস আমার উপরে, তার জন্য পার্টি আমাকে, ভারতীয় জনতা পার্টি আমাকে নমিনেশন দিয়েছে, তার জন্য সবাইকে অভিনন্দন জানাই। যেরকম তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই দলটা তো হাজার হাজার মানুষ থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা ঠিক করেন কীভাবে কী হবে। তার সর্বোচ্চ নেতৃত্ব আছেন আমাদের প্রধানমন্ত্রী মোদিজি। আমার মনে হয় না কি আমাদের পরিবারের মধ্যে কারো সঙ্গে কারো বিভেদ আছে, কারো সঙ্গে কারো ঝগড়া আছে। আমি নিশ্চিতভাবে জানি সবাই একসঙ্গে মিলে আমরা কাজ করব। ব্যারাকপুরে মানুষের জন্য কিছু একটা অ্যাডজাস্টমেন্ট করেছিলাম, সেই অ্যাডজাস্টমেন্ট ব্যারাকপুরে মানুষ জানে। ব্যারাকপুরে মানুষকে বাঁচাবার জন্যে আমাকে এই পদক্ষেপ নিতে হয়েছিল। ব্যারাকপুরে মানুষ সব জেনেও আমার সঙ্গে আছে আজীবন, যতদিন বাঁচব। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ভারতীয় জনতা পার্টি পরিবারের মধ্যে থেকে আমার মৃত্যুবরণ করব। 1 লাখের উপরে ভোটে আমি জিতব। আমি কিন্তু সোশ্যাল কাজ নিয়ে ঘুরতাম, কেন তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব আমাকে কোথাও ডাকতো না। মানুষকে নিয়ে আমি লড়ব, মানুষকে নিয়ে আমরা জবাব দেব। পার্থভূমিকের বিরুদ্ধে বলার জন্য সকাল থেকে বললে রাত হয়ে যাবে, আর মানুষ সব জানে, নৈহাটি মানুষও জানে, ব্যারাকপুরে মানুষ তো ওকে চিনে না, নৈহাটি মানুষ জানে। আমডাঙ্গার মানুষ আমার উপরে বিশ্বাস আগেও করতো, এখনও করছে। নিশ্চিতভাবে জানুন আমডাঙ্গাও মানুষ আমাকে জেতাবে, আমডাঙ্গাতেও আমি জিতবো, আমি 7টা বিধানসভাই জিতবো। এখন সোশ্যাল মিডিয়া যুগ আছে, নানা রকম তথ্য নিয়ে আমাদের প্রচার করতে হয়, সেটা আমরা করব, সময় আসতে দিন, আস্তে আস্তে বলবো। দুজন প্রার্থী যারা তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগদান করেছিলেন, একজন কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়, অন্যদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পরে এই দুজনের নাম সামনে এলো। তা নিয়ে বিজেপির এই যে প্রার্থী তালিকা প্রকাশের পর তৃণমূলে কি প্রতিক্রিয়া, জয়প্রকাশ মজুমদার কি বলছেন শোনাব। যে প্রার্থী তালিকা আজকে ঘোষিত হয়েছে সেটা দেখে যেন মনে হচ্ছে যে পরাজিতের আর্তনাদে ভরা এই প্রার্থী তালিকা, আগে থেকেই যেন হেরে বসে আছে বিজেপি। দিলীপ ঘোষকে এমন একটা জায়গায় পাঠানো হলো যেখানে দিলীপ ঘোষ জানেনই না সেখানকার সংগঠন কি, আর দিলীপ ঘোষ যেখানে এতদিন ধরে সংগঠন করলেন সেখানে অগ্নিমিত্রা পালকে পাঠিয়ে দেওয়া হলো। যে তার ইচ্ছে নেই সেটা আমার মনে হচ্ছে বিজেপির প্রার্থী তালিকা দেখে। আচ্ছা, কৃষ্ণনগরে অমৃতা রায়, যিনি বলছেন কৃষ্ণগর রাজবাড়ির পুত্রবধূ, পরশুদিন জয়েন করলেন, আজকে তিনি প্রার্থী হলেন, তিনি বিজেপিতে যোগদান করেই বলছেন রাজবাড়ি থেকেই আগে কৃষ্ণগর শাসন হতো, এবার আবার আমরা শাসন করব, কৃষ্ণগর রাজতন্ত্র তৈরি করব। এই রকম সব প্রার্থীদের জোগাড় করেছে বিজেপি। একজন হচ্ছেন বর্তমান পূর্বে দাঁড় করানো হয়েছে অসীম সরকার, যিনি তার যে নিজের জায়গা সেই জায়গাতে তিনি শান্তনু ঠাকুরের প্রচন্ড বিরোধিতা করছিলেন, বলছিলেন এ একটা বদমাইশ লোক, শান্তনু ঠাকুর সম্বন্ধে অসীম সরকার বলেছেন। তাকে কোনোভাবে প্যাক করে বর্তমান পূর্বে তুমি যাও ওখানে দাঁড়িয়ে হেরে এসো, আর ইলেকশনের সময় শান্তনু ঠাকুরের বিরোধিতা করো না। তপন মজুমদার বনগার একজন MLA, তাকে পাঠানো হলো কোথায় না বারাসতে, সেও হচ্ছে শান্তনু ঠাকুরের পেছন ছাড়ানোর জন্যে। আর কোন রকম করে এই শুভেন্দু বিজেপি, ওদিকে সুকান্ত বিজেপি, দিলীপ বিজেপি, এর প্রচন্ড সংঘর্ষের ছায়া আমরা দেখতে পাচ্ছি এই প্রার্থী তালিকায়। শেষ পর্যন্ত তৃণমূল থেকে আসা লোকজনকে দিয়ে কোনোভাবে শূন্যস্থান পূরণ করতে হয়েছে। দার্জিলিং এ ফের রাজু বিস্তাকে প্রার্থী করেছে বিজেপি, কেন ফের বহিরাগতকে প্রার্থী, পাহাড়ের মানুষের মধ্যে থেকে কেন কাউকে বেছে নিল না বিজেপি, প্রশ্ন তুলে এবার দার্জিলিং কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা করেছেন
কার্শিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। রাজু বিস্তা আবার দার্জিলিং লোকসভা আসন থেকে টিকিট পেয়েছেন, তো টিকিট পাওয়ার জন্য আমি ওনাকে অভিনন্দন জানাই। কিন্তু আমি আমার কথায় অটল, এবার ভূমিপুত্ররা টিকিট না পেলে নিজ দলের প্রার্থীর বিরুদ্ধেই নির্বাচনে লড়বো, এটাই আমার প্রতিশ্রুতি ছিল। আমার কাছে পৃথক রাজ্যের বিষয়টি শুধু একটি বিষয় নয়, এটা প্রতিশ্রুতিও বটে। পরপর তিনবার বাইরে থেকে আসা প্রার্থীরা আমাদের মামলায় আড়াল হিসাবে প্রমাণিত হয়েছে। আজ পঞ্চম তালিকা প্রকাশের পর আমি এখন মুক্ত। দার্জিলিং লোকসভার নাগরিকদের জন্য এটা দুর্ভাগ্যজনক যে 17 লাখ মানুষের মধ্যে বিজেপি দার্জিলিং লোকসভা থেকে একজন প্রার্থীও পায়নি। আমি ঘোষণা করতেছি আজকে যে আমি এই মাটির স্বার্থে, জনগণের স্বার্থে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি নির্দল হিসাবে। এখন দেখা হবে নির্বাচনী মাঠে, তখনই অনেক কিছু বলা আছে, নির্বাচনী মাঠেই বলবো, কিন্তু আমি নির্দল হিসাবে দাঁড়াচ্ছি। আমি দলের কাছে কৃতজ্ঞ যে আমাকে দল সুযোগ দিয়েছে লড়াই করার। রাজনৈতিক কর্মী রাজনৈতিক যুদ্ধে নেমেছি, যেভাবে করা উচিত সেভাবেই করবে, এবং বিজেপি কর্মীরা সবাই মিলেই এই লড়াইয়ে নামবে। এটা কে দাঁড়িয়েছে তো বড় কথা নয়, ব্যক্তিটা বড় কথা নয়, লড়াইটা হয় দলের সাথে দলের, নীতির সাথে নীতির, আদর্শের সাথে আদর্শের। একটা দল, যে দলের আপনি নাম বললেন, সেই দলের লোক রাস্তা দিয়ে গেলে লোকে আঙুল তুলে বলে চোর, তা চোরেদের দলে, দুর্নীতিগ্রস্ত দলের থেকে যিনি দাঁড়িয়েছেন, মানুষ তো তার বিরুদ্ধে রায় দেবে, দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে। মানুষ তো রায় জানাবে যে ছেলেগুলো, বেকার ছেলেগুলো রাস্তায় বসে আছে, চাকরির পরীক্ষায় পাশ করেও চাকরি না পাওয়া ছেলেগুলো রাস্তায় বসে আছে, তারা তো, তাদের বাড়ির লোকেরা ভোট দেবে, তারা কি দুর্নীতিগ্রস্ত দলগুলোকে ভোট দেবে? এ তো বাংলা ফিল্মের কোর্টরুম নয়, হঠাৎ গীতা হাতেই অনুষ্ঠান শুরু করছি কেন? আপনি আগে ঠিক করেন এসব কাকে বলছেন, ব্যারাকপুরের ভোটারকে কনফিউজ করবেন না। আপনি বিজেপি ছেড়েছিলেন নাকি এই কারণে যে কেন্দ্রীয় সরকার পাট শিল্পের সমস্যার সমাধান করতে পারে? আসল কারণ পাট নয়, রাজ্যপাল। আপনি ছোটবেলায় নির্ঘাত ললিপপ খুব ভালোবাসেন। দেখুন, তৃণমূল বিজেপিটা আপনার কাছে বেশ বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মতো হয়ে গেছে। এত অপমানের পরেও তৃণমূলে এসেছিলেন কেন? টিকিটের লোভে? আপনি নাকি এরাজ্যের এক নম্বর বাহুবলী, কেউ বলে গুন্ডা, কেউ বলে রবিন। ঘন্টা খানিক সঙ্গে শুভ নিবেদন করছেন রশ্মি বিওএফ লো কার্বন টিএমটি বার, ডাবল পাওয়ার, ডাবল স্ট্রেংথ। বিবি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ গেটে হার্ট বাইপাস, ড্রিল গার্ড, বাড়ির গ্রিল ও গেটের জন্য জং প্রতিরোধী স্টিল। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। উৎসব যার উৎসব আছে তাই উৎসব প্রতিদিন। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। প্রান্তিক, স্কুলের বইয়ের জগতে নতুন পথের দিশারী। ডিআইটিএম কলকাতা, আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দ্বিতীয় দফায় বাংলায় 19 জন প্রার্থীর তালিকা প্রকাশ গেরুয়া শিবিরের। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কলকাতা উত্তরের সুদীপের বিরুদ্ধে প্রার্থী তাপস, ব্যারাকপুরে পার্থ বনাম অর্জুন। দিলীপ দেবশ্রীর কেন্দ্র বদল, মেদিনীপুরে তৃণমূলের জুনের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। দিলীপকে নিয়ে যাওয়া হল বর্ধমান, দুর্গাপুরে, রায়গঞ্জ।